হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর সিআরবি বি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে দু হাজার সালের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বর এই মোট বারো মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের মোট বারোশোটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের এই সব প্রশ্নগুলো রেল গ্রুপ ডি পরীক্ষা রেলের এন ডিপিসি পরীক্ষা ডাব্লিউ বি বিভিন্ন পরীক্ষা ডাব্লিউ বি দু অর্থাৎ কনস্টেবল এবং এসআই পরীক্ষা এক্সাইজ মেন্স পরীক্ষা অর্থাৎ আবগারি পুলিশ পরীক্ষা এবং অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ফ্রেন্ডস দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা এই মোট বারোশটি প্রশ্নের অর্থাৎ দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস এই মোট বারো মাসের বারোশটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নের পিডিএফ ফাইলের লিঙ্ক পেয়ে যাবে এবং এই পিডিএফ ফাইল ডাউনলোডের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ফ্রেন্ডস শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্সের মহাপর্ব জানুয়ারি দু হাজার থেকে ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত অর্থাৎ দু সালের বারো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তো দেখো আজকে আমরা এই ভিডিওতে কি কি আলোচনা করব প্রথমেই রয়েছে সকল পুরস্কার দু হাজার কুড়ি নেক্সট সকল খেলাধুলা দু হাজার কুড়ি বই এবং রচয়িতার নাম দু হাজার কুড়ি এটি কিন্তু রেলে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে নেক্সট দেখো বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম এটি ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত আপডেট কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি কে কোন পদে আছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য নেক্সট দেখো সামরিক মহড়া নেক্সট বিভিন্ন গুরুত্বপূর্ণ সামিট ওকে নেক্সট দেখো সাম্প্রতিক জিআই ট্যাগপ্রাপ্ত স্থানসমূহ বিভিন্ন সূচকে অর্থাৎ বিভিন্ন ইন্ডেক্সে ভারতের অবস্থান সাম্প্রতিক মৃত্যু বিভিন্ন সরকারি প্রকল্প এবং অ্যাপ গুরুত্বপূর্ণ যোজনা দু হাজার কুড়ি বিভিন্ন রাজ্যের অভিযান দু হাজার কুড়ি নেক্সট দেখো বিভিন্ন কোম্পানির সিইও ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক বিভিন্ন রাজ্যের র্যাঙ্ক আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের র্যাঙ্ক এই বছর কত রয়েছে বিভিন্ন জায়গার পরিবর্তিত নাম অর্থাৎ এই বছর কোন কোন জায়গার নাম পরিবর্তন হয়েছে বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসেডার ভারতে প্রথম দু হাজার কুড়ি ওকে তো এই সকল বিষয় এর পাশাপাশি বেশ কিছু সাম্প্রতিক বিষয় দেখো প্রথমেই রয়েছে করোনা ভাইরাস আমফান ঘূর্ণিঝড় নিসর্গ ঘূর্ণিঝড় নিভার ঘূর্ণিঝড় ট্রাম্পের ভারত যাত্রা ভারত চীন যুদ্ধ পরিস্থিতি এনআরসি এনপিআর এবং সি এ এ কেন্দ্রীয় বাজেট বিহার বিধানসভা নির্বাচন তো এই সকল মোট আঠাশটি গুরুত্বপূর্ণ টপিক থেকে আজকে আমরা মোট বারোশো এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো ওকে তো দেখো প্রথমে রয়েছে সকল পুরস্কার প্রথমে রয়েছে অস্কার পুরস্কার প্রথম প্রশ্ন অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে চলচ্চিত্র বা সিনেমা জগতে এটি দেওয়া হয় প্রথম উনিশশো উনত্রিশ সালের ষোলোই মে এবং এই পুরস্কার প্রদান করেন মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট দেখো এই বছর অর্থাৎ দু হাজার সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবির নাম কি সঠিক উত্তর হয়ে যাবে প্যারাসাইট এবং এই বছর এটি বিরানব্বইতম অস্কার পুরস্কার নেক্সট দেখো এই বছর অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা পরিচালকের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে বং জুন হো যিনি প্যারাসাইট মুভিতে পরিচালনা করেছেন নেক্সট দেখো এই বছর অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রীর নাম কি তো দেখো এই চারটি পরীক্ষায় আসে সেরা মুভি সেরা পরিচালক সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী তো দেখো সেরা অভিনেতা হলেন জোয়ানিক ফিনিক্স যিনি জোকার বইতে অভিনয় করেছেন এবং সেরা অভিনেত্রী হলেন রেনে জেল ওয়েগার যিনি জুডি ছবিতে অভিনয় করেছেন নেক্সট দেখো বাফটা পুরস্কার দু হাজার কুড়ি বাফটা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এটিও দেওয়া হয় সিনেমা জগতে এটি প্রথম দেওয়া হয় উনিশশো সালের উনত্রিশে মে এবং এই পুরস্কার প্রদান করে যুক্তরাজ্য বা ইংল্যান্ড নেক্সট দেখো দু হাজার কুড়ি সালে বাফটা পুরস্কারপ্রাপ্ত সেরা ছবি কোনটি সঠিক উত্তর যাবে নাইনটিন সেভেন্টিন যার পরিচালক স্যাম মেন্ডিস এটি তেহাত্তরতম বাফটা পুরস্কার নেক্সট দেখো এই বছর অর্থাৎ দু হাজার কুড়ি সালে বাফটা পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতার নাম নামকে এবং সেরা অভিনেত্রার নামকে অভিনেত্রীর নাম কি তো দেখো অস্কার পুরস্কার এবং বাফটা পুরস্কার সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী একই জোয়ানিক ফিনিক্স এবং রেনে জেলোয়েগার ওকে তো এই হলো অস্কার পুরস্কার এবং বাফটা পুরস্কার এরপরে দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার দু হাজার কুড়ি তো দেখো এই পুরস্কার দেওয়া হয় ভারতীয় চলচ্চিত্র বিকাশের উৎকৃষ্ট নিদর্শনের জন্য ওকে এই পুরস্কারের পুরস্কার মূল্যগত দশ লক্ষ টাকা এবং এই পুরস্কার প্রথম দেওয়া হয় উনিশশো সালে এবং প্রথম পুরস্কার নাম হলো দেবিকা রানী এটি কিন্তু পরীক্ষা আসে প্রথম দাদাসাহেব ফালকে ফাল্কে পুরস্কার প্রাপ্ত নাম হলো দেবিকা রানী ওকে নেক্সট দেখো এই বছর দাদা সাহেব পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি সঠিক উত্তর হয়ে যাবে সুপার থার্টিন ওকে নেক্সট দেখো দু হাজার কুড়ি সালে দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতার নাম কি সঠিক উত্তর যাবে ঋত্বিক রোশন এই বছর দাদা সাহেব ফালকে প্রাপ্ত সেরা প্লেব্যাক সিঙ্গারের নাম কি পুরুষ সঠিক উত্তর হয়ে যাবে আরমান মালিক ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো দেখো এই বছর অর্থাৎ দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তেসরা মে দেওয়ার সিদ্ধান্ত করা হয়েছিল কিন্তু কোভিড নাইন্টিনের জন্য তা বন্ধ রাখা হয়েছে তো এক্ষেত্রে তখন কিন্তু দু হাজার আঠেরো এবং দু হাজার উনিশ এই দুই বছরের বিশেষ করে দু হাজার উনিশ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতা সেরা অভিনেত্রী সেরা পরিচালক এবং সেরা মুভির নাম অবশ্যই নোট করে রাখবে দু হাজার উনিশে এটা যেন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস দেখো এই ভিডিওর পাশাপাশি তোমরা যদি দু হাজার উনিশের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও না দেখে থাকো সেখানে আমরা মোট সাতশো পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করেছি এবং এই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দু হাজার উনিশ সালের বারো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি ভিডিও দেখে নিতে পারবে পিডিএফ সমেত ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ফিল্মফেয়ার পুরস্কার দু হাজার কুড়ি তো দেখো ফিল্মফেয়ার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয় নেক্সট দেখো ফিল্মফেয়ার পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো চুয়ান্ন সালের একুশে মার্চ দু সালে ফিল্মফেয়ার পুরস্কার এটি কততম সঠিক উত্তর হয়ে পঁয়ষট্টিতম দু হাজার কুড়ি সালে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবির নাম কি সঠিক উত্তর হয়ে যাবে বয় নেক্সট দেখো সমালোচকদের বিচারে দু সালে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবির নাম কি অর্থাৎ ক্রিটিক্সদের বিচারে সঠিক উত্তর হয়ে আর্টিকেল ফিফটিন ওকে এবং সোনচিড়িয়া এই দুটো মুভি ক্রিটিক্সদের বিচারে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছে এই বছর নেক্সট দেখো এই বছর ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা পরিচালকের নাম কি সঠিক উত্তর হিসেবে জয়া আক্তার এই বছর ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতার নাম কি রণবীর সিং এবং ক্রিটিক্সদের বিচারে অর্থাৎ সমালোচকদের বিচারে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতার নাম আয়ুষ্মান খুরানা ওকে নেক্সট দেখো এই বছর ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেত্রীর নাম কি সঠিক উত্তর হিসেবে আলিয়া ভাট এবং ক্রিটিক্সদের বিচারে সেরা অভিনেত্রী হলেন ভূমি পেদনেকার এবং তাপসী পান্নু ওকে নেক্সট দেখো এই বছর ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা গায়ককে সঠিক উত্তর হিসেবে অরিজিৎ সিং এবং গানের নাম হচ্ছে কলঙ্ক নেহি এবং সেরা গায়িকা হলেন শিল্পা রাও এবং গানের নাম হলো ঘুংরু ওকে তো ফ্রেন্ডস এই হলো তোমাদের ফিল্মফেয়ার পুরস্কার এরপর দেখো নেক্সট ম্যান বুকার পুরস্কার ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর হিসেবে সাহিত্য তো দেখো এই পুরস্কারগুলোর পাশাপাশি এই সব তথ্যগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই সব তথ্যগুলো তোমরা খাতায় অবশ্যই নোট করে রাখবে তো দেখো ম্যান বুকার পুরস্কার প্রথম দেওয়া হয় নাইনটিন সিক্সটি নাইন অর্থাৎ উনিশশো সালে ম্যান বুকার পুরস্কার প্রদান করা প্রদান করে ইংল্যান্ড এই পুরস্কার মূলত ইংরেজি উপন্যাসের ক্ষেত্রে দেওয়া হয় তো এই হলো ম্যান বুকার পুরস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তো দেখো ম্যান বুকার পুরস্কার প্রাপকদের তালিকা তো এই তালিকাটি তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো আমরা এখানে দু থেকে একদম দু হাজার পনেরো সাল অর্থাৎ বিগত ছয় বছরের ম্যান বুকার পুরস্কার প্রাপকের তালিকা দিয়ে দিয়েছি তো দেখো এই বছর অর্থাৎ দু সালে ম্যান বুকার পুরস্কার প্রাপকের নাম কি সঠিক উত্তর হিসেবে সুগেই বেইন এটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো গত বছর পেয়েছে মার্গারেট অ্যালিউট এবং বার্নাইট এভারিস্ট দুইজন মিলে পেয়েছে তার আগের বছর অর্থাৎ দু সালে পেয়েছে আন্না ব্রঞ্জ দু হাজার পেয়েছে জর্জ স্যান্ডার্স দু হাজার ষোলোতে পেয়েছে পল বিটি এবং দু হাজার পনেরোতে পেয়েছে মার্লান জেমস ওকে তো এই হলো বিগত ছ বছরের ম্যানবুকার পুরস্কার প্রাপকের তালিকা নেক্সট দেখো জ্ঞানপীঠ পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর হিসেবে সাহিত্যের ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় এবং এই জ্ঞানপীঠ পুরস্কার প্রথম দেওয়া হয় উনিশশো সালে তো দেখো জ্ঞানপীঠ পুরস্কার পাবকের তালিকা এখানেও আমরা জ্ঞানপীঠ পুরস্কার পাবকের তালিকা দিয়েছি দু হাজার পনেরো থেকে একবার দু হাজার উনিশ পর্যন্ত তো দেখো দু হাজার পনেরোতে পেয়েছে রঘুবীর চৌধুরী দু হাজার ষোলোতে শঙ্খ ঘোষ ইনি একজন বাঙালি দু হাজার সতেরোতে কৃষ্ণ সবতী দু হাজার আঠেরোতে অমিতাভ ঘোষ ইনিও একজন বাঙালি এবং লাস্ট দু হাজার উনিশে পেয়েছে আক্ষিতাম অচ্চুতাম নাম্বুধুরী ওকে নেক্সট দেখো নোবেল পুরস্কার সম্পর্কে আমরা আলোচনা করবো তো দেখো নোবেল পুরস্কার দেওয়া হয় ছয়টি বিষয় পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসাশাস্থ্য অর্থনীতি সাহিত্য এবং শান্তি নোবেল পুরস্কার প্রথম প্রদান করা হয় কবে সঠিক উত্তর হিসেবে উনিশশো সালে এর পাশাপাশি মনে রাখবে যে নোবেল পুরস্কার দেওয়া হয় আলফেড নোবেলের নাম অনুসারে তিনি একজন সুইডিশ বিজ্ঞানী যিনি ডিনামাইট আবিষ্কার করেন ওকে নেক্সট দেখো প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয় কত সালে দেওয়া হয় প্রথম অর্থনীতিতে তো দেখো অর্থনীতিতে কিন্তু আগে নোবেল পুরস্কার দেওয়া হতো না উনিশশো সাল থেকে কিন্তু নোবেল পুরস্কার প্রথম অর্থনীতি থেকে দেওয়া শুরু হয় নেক্সট দেখো প্রথম দিকে পাঁচটি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় পরবর্তীকালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় অর্থাৎ উনিশশো সাল থেকে নেক্সট দেখো শান্তিতে নোবেল পুরস্কার কোন জায়গা থেকে দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে নরওয়ে থেকে ওকে শুধুমাত্র শান্তিতে নোবেল দেওয়া হয় নরওয়ে থেকে বাকি পাঁচটি বিভাগে নোবেল দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে প্রথম কোন মহিলা বিজ্ঞানী নোবেল পুরস্কার পান সঠিক উত্তর হিসাবে মেরি কুড়ি এশিয়ার প্রথম নোবেল পুরস্কার প্রাপকের নাম কি সঠিক উত্তর যাবে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর ভারত তথা এশিয়ার প্রথম নোবেল পুরস্কার প্রাপক ওকে তো এইসব তথ্যগুলো কিন্তু এইসব প্রশ্নের পাশাপাশি মনে রাখবে নেক্সট দেখো মাদার টেরেসা প্রথম ভারতীয় মহিলা নোবেল পুরস্কার পাপক কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান সঠিক উত্তর উনিশশো উনআশি সালে তো দেখো এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসে যে অনেকেই মনে করেন যে মাদার টেরিজা বিদেশি হিসেবে নোবেল পুরস্কার পান কিন্তু তিনি যখন নোবেল পুরস্কার পান তখন তিনি কিন্তু ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছিলেন ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চন্দ্রশেখর রমন কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো তিরিশ সালে চন্দ্রশেখর রমন প্রথম ভারতীয় যিনি পদার্থবিদ্যা নোবেল পুরস্কার পান নেক্সট দেখো অমিত সেন কবে নোবেল পুরস্কার পান উনিশশো সালে এবং বর্তমানে কিছুদিন আগে দু সালে ভারতীয় অর্থনীতিতে নোবেল পুরস্কার পান অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ওকে তো এই হলো বিভিন্ন প্রাসঙ্গিক তথ্য এইবার আমরা মেন টপিক আলোচনা করব দু হাজার সালে নোবেল পুরস্কার পাপকের তালিকা তো দেখো চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন হার্ভে জে অল্টার চার্লস এম রাইস এবং মাইকেল হাউটনক হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য এনারা নোবেল পুরস্কার পেয়েছেন নেক্সট দেখো পদার্থবিজ্ঞানে দু হাজার কুড়িতে পেয়েছেন রজার পেনরাজ রেইনহার্ট গেঞ্জেল এবং আন্দ্রা গেজ ওকে এবং আপেক্ষিকতা সাধারণ তথ্যটি কৃষ্ণগহপরের গঠনের দিকে পরিচালিত করে প্রমাণ করার জন্য গ্যালাক্সির কেন্দ্রে অদৃশ্য এবং ভারী এক ধরনের বস্তু আবিষ্কারের জন্য এনারা নোবেল পুরস্কার পেয়েছেন নেক্সট দেখো রসায়ন রসায়ন থেকে মোট তিনজন দুইজন নোবেল পুরস্কার পেয়েছেন এমানুয়েল সারপন্টিয়ের এবং জেনিভার ডাউডনা ওকে এনারা পেয়েছেন জিনোম এডিটিং পদ্ধতি আবিষ্কার করার জন্য তারা জেনেটিক সিজার্স আবিষ্কার করেছেন ওকে নেক্সট দেখো সাহিত্য এটি কিন্তু পরীক্ষা আছে সাহিত্য এবং শান্তি এই দুটোই কিন্তু পরীক্ষায় আসে তো দেখো সাহিত্য থেকে পেয়েছে লুইস গ্লাক ইনি একজন মার্কিন যুক্তরাষ্ট্রের কবি এবং শান্তিতে পেয়েছেন একটি কমিটি ডাব্লু অর্থাৎ বিশ্ব খাদ্য কর্মসূচি এর সদর দপ্তর কথা রোম ইটালিতে এটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই কমিটি পেয়েছে সারা বিশ্বে ক্ষুধার জেলা মেটাতে যুদ্ধবিধ্বস্ত এলাকায় শান্তি ফিরিয়ে আনার অক্লান্ত চেষ্টা এবং ক্ষুধার জ্বালা হিংস যুদ্ধ ছড়ানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করতে দেওয়ায় বাধা দেওয়া সব রকম চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য নোবেল পুরস্কার পেল এই সংস্থা ওকে তো ফ্রেন্ডস এই হলো নোবেল পুরস্কার সম্পর্ক সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এইবারে আমরা আলোচনা করব অ্যাবেল পুরস্কার দু হাজার কুড়ি তো দেখো অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় গণিত অ্যাবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় দু সালে দু সালে অর্থাৎ এই বছর অ্যাবেল পুরস্কার প্রাপকের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে হেলেন ফাসিনবাগ এবং গেগরি মার্গুলেসি এই দুইজন অ্যাবেল পুরস্কার পেয়েছে এই বছর প্রথম অ্যাবেল পুরস্কার পাপকের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে ক্যারেন বেগ দু সালে নেক্সট দেখো গ্রামী পুরস্কার দু হাজার কুড়ি আর গ্রামী পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে সঙ্গীত শিল্পে অসাধারণ অবদানের জন্য এই গ্রামী পুরস্কার দেওয়া হয় ওকে নেক্সট দেখো দু সালে গ্রামী পুরস্কার কোথায় আয়োজিত করা হয়েছিল সঠিক উত্তর হিসেবে লস এঞ্জেলেস এবং এটি বাষট্টিতম গ্রামী পুরস্কার ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দু হাজার কুড়ি সালে গ্রামী পুরস্কার প্রাপ্ত অ্যালবাম অব দ্য ইয়ার কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তর যাবে হোয়েন উই ফল এ স্লিপ নেক্সট দেখো দু সালে গ্রামী পুরস্কার প্রাপ্ত রেকর্ড অব দ্য ইয়ার কে পেল ব্যাড গাই নেক্সট দেখো এই বছর নতুন আর্টিস্ট কাকে দেওয়া হলো সঠিক উত্তর যাবে বেলি এলিস দু হাজার কুড়ি সালে গ্রামী প্রাপ্ত সং অফ দ্য ইয়ার গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও সঠিক উত্তর যাবে ব্যাট গাই নেক্সট দেখো দু হাজার কুড়ি সালে গ্রামী প্রাপ্ত সেরা র্যাপ অ্যালবামের অ্যাওয়ার্ড কাকে দেওয়া হলো সঠিক উত্তর যাবে ইগোর টেলার দ্য ক্রিয়েটার দু হাজার কুড়ি সালে গ্রামী প্রাপ্ত সেরা র্যাপ সং কে পেল সঠিক উত্তর যাবে এ লট এই বছর গ্রামী পুরস্কারপ্রাপ্ত সেরা রক সং এর অ্যাওয়ার্ড কাকে দেওয়া হলো সঠিক উত্তর যাবে দিস ল্যান্ড গ্রামী পুরস্কার দু হাজার কুড়ি থেকে সব থেকে বেশি অ্যাওয়ার্ড কোন সিঙ্গারকে দেওয়া হয়েছে সঠিক উত্তর হিসাবে বেলি এলিস লিজো ওকে তো ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সম্মান দু হাজার কুড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পদ্ম পুরস্কার প্রাপকদের হাতে কে পুরস্কার তুলে দেন সঠিক উত্তর যাবে রাষ্ট্রপতি পদ্মসন্মান কয় প্রকার তো দেখো পদ্মসন্মান আমার তিন প্রকার পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী এর মধ্যে পদ্মবিভূষণ সর্বোচ্চ সম্মান তারপরে পদ্মভূষণ তারপরে পদ্মশ্রী নেক্সট দেখো ভারতের পদ্ম কত সাল থেকে দেওয়া হচ্ছে সঠিক উত্তর যাবে উনিশশো চুয়ান্ন সাল থেকে সম্মান কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর যাবে সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান ক্রিয়া মানবসেবা জনপরিষেবা ইঞ্জিনিয়ারিং চিকিৎসাবিদ্যা সিভিল সার্ভিস শিল্প ইত্যাদি ক্ষেত্রে নেক্সট দেখো দু সালে মোট কতজনকে সম্মান দেওয়া হয়েছে সঠিক উত্তর হিসেবে মোট একশো একচল্লিশ জনকে এই বছর সম্মান দেওয়া হয়েছে যার মধ্যে পদ্মবিভূষণ সাতজন পদ্মভূষণ ষোলো জন এবং পদ্মশ্রী একশো জন ওকে ফ্রেন্ডস এরপরে ফিফটি থ্রি দু হাজার কুড়ি সালে মোট সাতজন পদ্মবিভূষণ পুরস্কার পাবকের নাম কি তো দেখো এখানে মোট সাতজন পুরস্কার পাবকের নাম দেওয়া হয়েছে যার মধ্যে ইম্পর্টেন্ট হলো অরুণ জেটলি ওকে মেরি কম ইনি ক্রিয়ার জন্য পাচ্ছেন সুষমা স্বরাজ এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং বাকি সাতজনের নাম কিন্তু এখানে দেওয়া আছে তোমরা এটা নোট করে নিও ওকে নেক্সট দেখো এই বছর কোন দেশে প্রাক্তন প্রধানমন্ত্রীকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হলো সঠিক উত্তর যাবে অনুরুদ্ধা মিশ্র মরিশাসের প্রধানমন্ত্রী নেক্সট দেখো পি ভি সিন্ধুকে কোন পুরস্কারে সম্মানিত করা হলো সঠিক উত্তর হিসাবে পদ্মভূষণ দু হাজার কুড়ি মনোহর পারিকর কোন পুরস্কারে সম্মানিত হয়েছেন পদ্মভূষণ দু হাজার কুড়ি নেক্সট দেখো মেরি কম কোন পুরস্কারে সম্মানিত হয়েছেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হিসাবে পদ্মবিভূষণ দু হাজার কুড়ি ওকে এই বছর খেলাতে কতগুলি পদ্ম পুরস্কার দেওয়া হয় মোট আটজনকে জিতু রায় দু হাজার কুড়ি সালে পদ্ম পুরস্কার পেয়েছেন তিনি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হিসাবে শ্যুটিং খেলার সঙ্গে যুক্ত রানি রামবাল ইনিও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন বছর তিনি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর যাবে হকি খেলার সঙ্গে যুক্ত কোন ক্রিকেটার দু হাজার সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর যাবে জাহির খান দু হাজার সালে কোন ব্যাডমিন্টন খেলোয়াড় পদ্মভূষণ পুরস্কার পেয়েছে সঠিক উত্তর যাবে পিভি সিন্ধু কোন বাংলাদেশি দু হাজার কুড়ি সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছে সঠিক উত্তর যাবে সৈয়দ মোয়াজ্জেম আলী ওকে পশ্চিমবঙ্গের কোন শিল্পী দু হাজার সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অজয় চক্রবর্তী পশ্চিমবঙ্গের কোন চিকিৎসক দু হাজার কুড়ি সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে দুইজন দুইজন চিকিৎসক পুরস্কার পেয়েছে ডক্টর সুশমন ব্যানার্জি এবং ডক্টর অরুণ উদয় মণ্ডল ব্রাজিলের কোন সমাজসেবী এই বছর পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে লিয়া দিসকন ওকে তো এই হলো পদ্ম পুরস্কার সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এইবারে আমরা আলোচনা করব পুলিৎজার পুরস্কার দু হাজার তো দেখো পুলির্জার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর হিসেবে সাংবাদিকতা সাহিত্য এবং সঙ্গীত পুলির্জার পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় সঠিক উত্তর হিসেবে উনিশশো সালে পুলিরজার পুরস্কার পুরস্কার দাতাকে সঠিক উত্তর হিসেবে কলম্বিয়া ইউনিভার্সিটি মার্কিন যুক্তরাষ্ট্র এই বছর অর্থাৎ দু সালে পুলির্জার পুরস্কার পেলেন জম্মু কাশ্মীরের তিন চিত্র সাংবাদিক তাদের নাম কি এই প্রশ্নটি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সঠিক উত্তর যাবে চন্নি আনন্দ মুক্তার খান এবং দার ইয়াসিন ওকে নেক্সট দেখো মিস ওয়ার্ল্ড পুরস্কার দু হাজার কুড়ি তো দেখো মিস ওয়ার্ল্ড পুরস্কার কোন দেশ প্রদান করে সঠিক উত্তর হিসেবে ইংল্যান্ড মিস ওয়ার্ল্ড পুরস্কার প্রথম দেওয়া হয় উনিশশো সাল থেকে ওকে তো দেখো প্রতিটি তথ্য কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দু সালে মিস ওয়ার্ল্ড পুরস্কার প্রাপকের নাম কি সঠিক উত্তর হিসেবে টনি অ্যান্ড সিং এই বছর কিন্তু মিসওয়াল পুরস্কার দেওয়া হয়নি সেই জন্য তোমাদের দু হাজার উনিশ সালে মিসওয়াল পুরস্কার পাপকের তালিকার নামই মনে রাখতে হবে তো দেখো মিসওয়াল পুরস্কার প্রাপ্ত ভারতীয় মহিলাদের তালিকা এটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে এই সালগুলো কিন্তু পরীক্ষায় আসে তো দেখো প্রথম যিনি ভারতীয় মিসওয়াল পুরস্কার পেয়েছেন তিনি হলেন রীতা ফাড়িয়া উনিশশো ছেষট্টি সালে ওকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো পেয়েছে উনিশশো চুরানব্বই সালে ঐশ্বর্য রায় সত্তরব্বইতে ডায়না হাইডিন নিরানব্বইতে যুক্তামুখী দু হাজার সালে প্রিয়াঙ্কা চোপড়া এবং সম্প্রতি দু সালে মানুষই চিল্লার তো এখনও পর্যন্ত এই মোট জন সুন্দরী মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছেন ভারতীয় হিসাবে নেক্সট দেখো মিস ইউনিভার্স পুরস্কার এটিও কিন্তু সুন্দরীদের দেওয়া হয় তো এই পুরস্কার প্রদান করেন আমেরিকা তাহলে মিস ওয়ার্ল্ড পুরস্কার প্রদান করেন ইংল্যান্ড আর মিস ইউনিভার্স আমেরিকা এবং এই পুরস্কার প্রদান করা হয় উনিশশো বাহান্ন সাল থেকে তো দেখো এই বছর অর্থাৎ দু সালেও কিন্তু মিস ইউনিভার্স পুরস্কার দেওয়া হয়নি সেই জন্য তোমার দু সালের পুরস্কারটাই মনে রাখবে যে দু সালে মিস ইউনিভার্স পুরস্কার প্রদান করা হয় যজিবিনী তুঞ্জিকে এবং যে দুইজন এখনও পর্যন্ত ভারতীয় মহিলা এই পুরস্কার পেয়েছেন তিনারা হলেন প্রথম পেয়েছেন উনিশশো সালে সুস্মিতা সেন এবং দু সালে লারা দত্ত নেক্সট দেখো পুরস্কার বিবিধ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সবচেয়ে কনিষ্ঠ তরুণী হিসাবে আন্টার্টিকা সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন মাসিফ জয় করলোকে সঠিক উত্তর হিসেবে ভারতের মালাহাত পর্ণা ওকে নেক্সট দেখো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা ক্রিস্টাল অ্যাওয়ার্ড দু হাজার কুড়িতে সম্মানিত কে দীপিকা পারুকন নেক্সট দেখো মালয়েশিয়া মাস্টার দু হাজার কুড়ি এই শিরোপা কে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আন্তর্জাতিক ক্যালেন্ডে হয়ে আসে সঠিক উত্তর হিসেবে জাপানের প্রখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার কেন্ট মহন্ত ওকে নেক্সট দেখো উনিশতম সহসতী সম্মান পাচ্ছেন কে সঠিক উত্তর যাবে প্রখ্যাত সিন্ধি লেখক ব্যাসদেব মহি নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জিকে ডক্টর অফ লেটার্স ডিগ্রি সম্মানে ভূষিত করলো কোন বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর যাবে কলকাতা বিশ্ববিদ্যালয় নেক্সট দেখো ইউনাইটেড নেশন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড এ সম্মানিত হচ্ছেন কে সঠিক উত্তর হয়ে ইন্ডিয়ান আর্মি অফিসার মেজর সুমন গোস্বামী নেক্সট লকডাউন চলাকালীন রাজ্যের পশুদের খাদ্যের জন্য ফান্ড তৈরি করা হিরো টু অ্যানিমেল অ্যাওয়ার্ড এই সম্মান কে সঠিক উত্তর হিসেবে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক নেক্সট দেখো দু হাজার কুড়ি সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যাওয়ার্ড পেলেনকে সঠিক উত্তর যাবে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল নেক্সট দেখো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ অব দ্য ইয়ার দু হাজার কুড়ি হিসাবে নামাঙ্কিত হলেনকে সঠিক উত্তর যাবে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট এইটি ফোর বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া দু হাজার কুড়িতে রাজীব গান্ধী খেলেরত্ন পুরস্কার মনোনীত হলনকে সঠিক হতে যাবে অমিত পাগল এবং বিকাশ কিষান নেক্স দেখো অর্ডার অফ অস্ট্রেলিয়া কোন ক্রিকেটার পেলেন সঠিক হতে মিচেল ক্লার্ক তো দেখো ফ্রেন্ডস এইসব প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তোমরা একটু দেখে নিও ওকে এবং এর কিন্তু পিডিএফ তোমরা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো দেখো এখান থেকে যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি নেক্সট বেস্ট পুলিশ পুলিশ স্টেশনের তকমা পাওয়া স্টেশন কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হিমাচল প্রদেশ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওকে নেক্সট দেখো ব্রিটিশ গ্র্যান্ড পিক্স শিরোপা জিজ্ঞল্যানকে এই বছর সঠিক উত্তর যাবে লুইস হ্যামিল্টন ওকে এবং দেখো ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি মোট কতজন বিজ্ঞানী পাচ্ছেন সঠিক উত্তর যাবে সাতজন বিজ্ঞানী পাচ্ছেন তো ফ্রেন্ডস এই হল আজকের প্রথম টপিক বিভিন্ন রকম পুরস্কার সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এরপর দেখো নেক্সট আমরা দুই নম্বর টপিক নিয়ে আলোচনা করব দু সালের সকল খেলাধুলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো প্রথমেই আমাদের এই বিষয়ের মধ্যে টপিক রয়েছে আসন্ন খেলার বিভিন্ন তারিখ এবং স্থান ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক ওকে তো দেখো প্রথমেই প্রশ্ন রয়েছে দু সালে অলিম্পিক কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে তো দেখো এর পরের বছর অলিম্পিক দু সালে অনুষ্ঠিত হবে এটি কিন্তু এই বছর অর্থাৎ দু সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের জন্য এটি এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে এবং এটি হবে টোকিও জাপানে নেক্সট দেখো দু সালে অলিম্পিক কোথায় হবে ফ্রান্সের প্যারিসে দু সালে অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া এবং ইউএসএ তো এই যে দু হাজার এবং দু হাজার আঠাশ এই তিনটি বছরের অলিম্পিক তোমরা কিন্তু মনে রাখবে নেক্সট দেখো দু হাজার বাইশ সালে শীতকালীন অলিম্পিক কোথায় হবে চীনের বেজিংয়ে দু হাজার ছাব্বিশ সালে শীতকালীন অলিম্পিক হবে ইটালির মিলান শহরে তো এই দুটো বছরের শীতকালীন অলিম্পিক পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো দু হাজার বাইশ সালে কমনওয়েলথ গেমস কোথায় হবে ইংল্যান্ডের ব্রামিংহামে দু হাজার বাইশ সালে এশিয়ান গেমস কোথায় হবে চীনের হ্যাংচাউতে ওকে দু হাজার ছাব্বিশ সালে এশিয়ান গেমস কোথায় হবে জাপানের নাগোয়াতে নেক্সট দেখো দু হাজার তেইশ সালে লাস্ট দু হাজার উনিশ সালে বিশ্বকাপ ক্রিকেট হয়ে গিয়েছে ইংল্যান্ডে এবং এরপরের ঠিক চার বছর পর দু সালে ক্রিকেট বিশ্বকাপ হবে ভারতবর্ষে দু হাজার একুশ সালে অর্থাৎ পরের বছর ক্রিকেট বিশ্বকাপ মহিলাদের এটি হবে নিউজিল্যান্ডে ওকে নেক্সট দেখো দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে দু সালে অনূর্ধ্ব ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে দক্ষিণ আফ্রিকাতে দু সালে ফুটবল বিশ্বকাপ কোথায় হবে কাতারে দু সালে ফুটবল বিশ্বকাপ কোথায় হবে সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডাতে অনুরুদ্ধ ফুটবল বিশ্বকাপ দু এটি কোথায় হবে ইন্দোনেশিয়াতে দু হাজার সালে হকি বিশ্বকাপ এটি কোথায় হবে ভারতবর্ষে ওকে নেক্সট দেখো দু সালে হকি বিশ্বকাপ মহিলাদের কোথায় হবে স্পেন এবং নেদারল্যান্ডে তো ফ্রেন্ডস এই হলো খেলাধুলার প্রথম টপিক আপকামিং তোমাদের বিভিন্ন খেলার ভেনু এরপরে আমরা আলোচনা করব আইপিএল দু হাজার কুড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রথমে দেখো আইপিএল টিমের মালিকের নাম এটি তোমাদের রেলের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রেল এন এবং গ্রুপ ডি এবং তোমাদের আপকামিং আফগানি মেন্স পরীক্ষার জন্য এই আইপিএলের বিভিন্ন টিমের মালিকের নাম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো আইপিএল এর বিভিন্ন টিমের মালিকের নাম চেন্নাই সুপার কিংসের মালিকের নাম সঠিক উত্তর হয়ে যাবে চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড নেক্সট দেখো মুম্বাই ইন্ডিয়ানস রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নেক্সট দেখো হায়দ্রাবাদের সান টিভি নেটওয়ার্ক নেক্সট দেখো রাজস্থান রয়ালসের কয়েকজন ব্যক্তি রয়েছেন তোমরা দেখে নিও একটু নেক্সট দেখো পাঞ্জাবের মোহিত বর্মন প্রীতিঝিনটা পাল নাইট রাইডার্স রেড চিলিস এন্টারটেনমেন্ট এবং মেহতা গ্রুপ নেক্সট দেখো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইউনাইটেড স্পিটস লিমিটেড এবং দিল্লি ক্যাপিটাল জি আর গ্রুপ এবং এস ডাব্লিউ গ্রুপ ওকে তো ফ্রেন্ডস এইবারে আমরা আলোচনা করব আইপিএল দু হাজার কুড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার কুড়ি সালে আইপিএল চ্যাম্পিয়ন দলের নাম কি মুম্বাই ইন্ডিয়ান্স এই নিয়ে কিন্তু মোট পাঁচবার মুম্বাই ইন্ডিয়ানস আইপিএলের চ্যাম্পিয়ন হলো তো দেখো আইপিএলে বিজয়ী দলের তালিকা দু হাজার কুড়ি সালে মুম্বাই ইন্ডিয়ান্স হয়েছে দু হাজার মুম্বাই ইন্ডিয়ান্স দু হাজার চেন্নাই সুপার কিংস দু হাজার মুম্বাই ইন্ডিয়ানস ওকে দু হাজার ষোলোতে সানরাইজার্স হায়দ্রাবাদ দু হাজার মুম্বাই ইন্ডিয়ানস এবং দু সালে অর্থাৎ প্রথমবার রাজস্থান রয়্যালস তো এই তালিকাটি তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখবে নেক্সট দেখো দু হাজার কুড়ি সালে আইপিএল এর রানার্স দলের নামকে দিল্লি ক্যাপিটাল আইপিএল এর বর্তমান চেয়ারম্যান ব্রিজেশ পাটেল ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আইপিএল দু কোন দেশে আয়োজন করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ সঠিক উত্তর যেভাবে ইউএ ই বা আরব আমির শাহী আইপিএল দু হাজার কুড়িতে কতগুলি টিম রয়েছে মোট আটটি টিম আইপিএল দু হাজার কুড়িতে অফিসিয়াল পার্টনার কোন কোম্পানিকে করা হয়েছে সঠিক উত্তর হিসেবে টাটা অল্টোস আন একাডেমি এবং ক্রিড ওকে নেক্সট দেখো আইপিএল দু হাজার কুড়ির আম্পায়ার পার্টনার কোন কোম্পানিকে করা হয়েছে পেটিএম নেক্সট দেখো এই বছর আইপিএল দু হাজার কুড়িতে স্পন্সরশিপ ড্রিম ইলেভেন কত টাকার বিনিময়ে পেয়েছে সঠিক উত্তর হিসেবে ২২২ দুইশো বাইশ কোটি টাকা দু হাজার কুড়িতে আইপিএল প্রথম ম্যাচ কাদের মধ্যে হয়েছিল সঠিক উত্তর হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ানস নেক্সট দেখো আমেরিকার খেলোয়াড় হিসাবে আইপিএল দু হাজার কুড়িতে অংশগ্রহণ করেছেন কে আলি খান আইপিএল দু হাজার কুড়িতে সবচেয়ে দামি খেলোয়াড়ের নাম কি সঠিক হচ্ছে প্যাট ক্যামিন্স সব থেকে বেশি দামে নিলাম করা হয় কাকে সঠিক উত্তর হচ্ছে পীযুষ চাওলাকে নেক্সট দেখো এই বছর আইপিএল এ ইমার্জিং প্লেয়ারের নাম কি বা এই খেতাব কে পেলেন সঠিক উত্তর যাবে দেবদূত প্যাডিকল এই বছর আইপিএলে ফেয়ার পেলের খেতাব কে পেলেন রোহিত শর্মা এই বছর আইপিএলে পাওয়ার প্লে অফ দ্য সিজনের খেতাব কে পেলেন সঠিক উত্তর যাবে ট্রেন্ট বোল্ড এই বছর আইপিএলের সুপার স্ট্রাইকারকে ঈশান কিশান এই বছর আইপিএল এর গেম চেঞ্জার কে এল রাহুল এই বছর অরেঞ্জ ক্যাপের কে পেলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপ ওকে তো দেখো অরেঞ্জ ক্যাপ দেওয়া হয় সর্বোচ্চ রান সংগ্রহকারীকে আর পার্পেল ক্যাপ দেওয়া হয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীকে তো দেখো অরেঞ্জ ক্যাপের খেতাব পেলেন কে এল রাহুল এবং পার্পেল ক্যাপের খেতাব পেলেন রাবাটা নেক্সট দেখো এই বছর ভ্যালুয়েবল প্লেয়ারকে সঠিক উত্তর হয়ে যাবে জোফ্রা আচার এই বছর সর্বাধিক ছক্কা কে মারেন ঈশান কিষান এই বছর প্রথম শতরান কে করেন কে এল রাহুল এই বছর ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হিসেবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ওকে ড্রিম ইলেভেন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে মহেন্দ্র সিং ধোনি আইপিএল দু হাজার কুড়ি কোন ধরনের ফরম্যাট ছিল টোয়েন্টি টোয়েন্টি প্রথমবার আইপিএল কোন দল যেতেছিলো রাজস্থান রয়্যালস আইপিএলে সবথেকে বেশি রান এখনও পর্যন্ত কে করেছে বিরাট কোহলি আইপিএলে এখনও পর্যন্ত সব থেকে বেশি উইকেট কে নিয়েছে লাসিত মালিঙ্গা আইপিএল দু হাজার কুড়িতে ম্যান অব দ্য ম্যাচ কে হয়েছে ট্রেন বোল্ট আইপিএল দু হাজার কুড়িতে মোট তিনশো ছক্কা মারার খেতাব অর্জন কে করেছে ক্রিস গেইল এখনও পর্যন্ত আইপিএল গোটা সিজনে মোট তিনশোটি ছক্কা মারার খেতাব অর্জন করেছে ক্রিস গেইল ওকে নেক্সট দেখো আইপিএল দু হাজার কুড়িতে সুপার স্ট্রাইকার অব দ্য অ্যাওয়ার্ড কে অর্জন করেছে কিরণ পোলার্ড নেক্সট দেখো এই বছর ফার পাওয়ার প্লে অফ দ্য সিজনের খেতাবটি অর্জন করেছে ঈশান কিষান তো ফ্রেন্ডস এই হলো আইপিএল সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন খুঁটিয়ান্ডি গুরুত্বপূর্ণ প্রশ্ন এইসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটাই উদ্দেশ্য তোমাদের রেলে কিন্তু বিভিন্ন শিফটে প্রশ্ন হবে এবং বিভিন্ন শিফটে প্রচুর রকমের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এবং তোমাদের এই সব প্রশ্নগুলো রেলের এন এবং রেলের গ্রুপটি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট তো দেখো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট মোট চার রকম প্রথমে দেখো অস্ট্রেলিয়ান ওপেন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অস্ট্রেলিয়ান ওপেন এটি কোন কোর্টে হয় সঠিক উত্তর হাট কোর্টে হয় এটি প্রত্যেক বছর মেলবোর্নে অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ান ওপেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে থাকে নেক্সট দেখো দু হাজার কুড়ি সালে অস্ট্রেলিয়ান ওপেন এটি কততম সঠিক উত্তর হিসাবে একশো আটতম দু হাজার কুড়ি সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের সিঙ্গলসের চ্যাম্পিয়ন কে হয়েছে সঠিক উত্তর হিসেবে নোহাক জাকোভিচ দু উনিশ সালে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন কে হয়েছে এটিও সঠিক উত্তর হিসেবে নোভাক জাকুবিজ পরপর দুই বছর কিন্তু নোভাক জাকুবিজ চ্যাম্পিয়ন হয়েছে নেক্সট দেখো দু সালে অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের সিঙ্গলসে জয়ী কে হয়েছে সঠিক উত্তর হিসেবে সোফিয়া কেনিন ওকে নেক্সট দেখো দু হাজার উনিশ সালে অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের চ্যাম্পিয়ন কে হয়েছে নাওমি ওসাকা ফ্রেঞ্চ ওপেন এটি কোথায় হয় ফ্রেঞ্চ ওপেন হয় মৃত্তিকা কোটে ফ্রেঞ্চ ওপেন মে জুন মাসে অনুষ্ঠিত হয়ে থাকে ফ্রেঞ্চ ওপেন প্রত্যেক বছর প্যারিসে হয় তো দেখো দু সালে ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের সিঙ্গলসে কে চ্যাম্পিয়ন হয়েছে রাফেল নাদাল এবং দু সালে ফ্রেঞ্চ ওপেন পুরুষদের চ্যাম্পিয়ন হয়েছে রাফেল নাদাল এটিও কিন্তু পরপর দুই বছর রাফেল নাদাল চ্যাম্পিয়ন হয়েছে নেক্সট দেখো দু সালে ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের চ্যাম্পিয়ন কে হয়েছে সঠিক উত্তর যাবে ইগা সুইস্টেক দু হাজার সালে চ্যাম্পিয়ন হয়েছে এলসি বার্টি ওকে তো এই হলো দু হাজার উনিশ এবং দু হাজার কুড়িতে ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের সিঙ্গলসের চ্যাম্পিয়ন নেক্সট দেখো ওপেন তো প্রথমে আমরা আলোচনা করলাম অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন এবার ইউএস ওপেন তো দেখো ওপেন এটি কোন কোর্টে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর যাবে হার্ট কোর্ট এটি প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের কাছাকাছি অনুষ্ঠিত হয় এবং এটি প্রত্যেক বছর নিউ ইয়র্ক শহরে অনুষ্ঠিত হয় ওকে তো ফ্রেন্ডস দেখো দু এবং দু সালে উনিশ চ্যাম্পিয়ন কী হয়েছে দু সালে ইউএস ওপেনে পুরুষদের চ্যাম্পিয়ন হয়েছে ডোমিনিক থিম ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু তোমাদের রেলে পরীক্ষা এসেছিল ওকে এবং দু সালে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছে পুরুষদের সিঙ্গলসে রাফেল নাদাল নেক্সট দেখো মহিলা দু সালে ইউএস ওপেনে মহিলাদের চ্যাম্পিয়ন হয়েছে নাওমিও ওসাকা এবং এর আগের বছর দু হাজার উনিশ সালের চ্যাম্পিয়ন হয়েছে ভিয়াঙ্কা এন্ডেস্কো ওকে তো ফ্রেন্ডস এইবার আমরা আলোচনা করব উইম্বলডান ওপেন লাস্ট ওপেন তো দেখো উইমবল্ডন ওপেন এটি কোন কোর্টে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হিসেবে গ্রাস কোর্ট এবং এটি প্রত্যেক বছর জুলাই মাসে লন্ডন শহরে অনুষ্ঠিত হয় বিশ্বের সব থেকে প্রাচীন টুর্নামেন্ট কিন্তু এটি ওকে বিশ্বের সব থেকে প্রাচীন টুর্নামেন্ট কী হবে উইম্বলডন ওপেন ওকে এটি একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে সঠিক উত্তর হিসেবে বিশ্বের সবথেকে প্রাচীন টুর্নামেন্ট হলো উইম্বলডন ওপেন ওকে তো এরপরে দেখো নেক্সট ওয়ান সিক্সটি ওয়ান দু হাজার উনিশ সালে উইম্বলডন ওপেন চ্যাম্পিয়ন খেয়ে হয়েছে সঠিকতির যেমন নোয়াক জাকিজ এবং দু হাজার উনিশ সালে মহিলাদের চ্যাম্পিয়ন হয়েছে সিমোনা হ্যালেপ তো এই যে পুরুষদের চ্যাম্পিয়ন এবং মহিলাদের চ্যাম্পিয়ন এই দুটো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আমরা আলোচনা করব ভারতের জাতীয় ক্রীড়া পুরস্কার দু হাজার কুড়ি যার মধ্যে আমরা আলোচনা করব রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার অর্জুন পুরস্কার ধ্যানচাঁদ পুরস্কার এবং দ্রোণাচার্য পুরস্কার ওকে তো প্রথমে দেখো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এটি খেলা সর্বোচ্চ সম্মান এটি প্রথম দেওয়া হয় উনিশশো একানব্বই সালে প্রথম পাপকের নাম বিশ্বনাথ আনন্দ এবং পুরস্কারমূলক পঁচিশ লক্ষ টাকা নেক্সট দেখো দ্রোণাচার্য পুরস্কার এটি দেওয়া হয় খেলার প্রশিক্ষণের ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন কোচদের এই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় তো এই প্রশ্নটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এটি প্রথম দেওয়া হয় উনিশশো সালে এবং প্রথম পাপকের নাম বালচন্দ্র ভাস্কর এবং ওম প্রকাশ ভরদ্বাজ এবং ও এম নাম্বিয়ার এর পুরস্কার মূল্য দশ লক্ষ টাকা ওকে নেক্সট দেখো অর্জুন পুরস্কার এটিও খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয় এটি প্রথম দেওয়া হয় উনিশশো সালে এবং এর পুরস্কার মূল্য পনেরো লক্ষ টাকা নেক্সট দেখো ধ্যানচাঁদ পুরস্কার ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয় এটিও খেলার ক্ষেত্রে এটি প্রথম দেওয়া হয় দু সালে প্রথম পাপকের নাম অর্পণা ঘোষ এবং অশোক ধাওয়ান এবং সাহরাজ বিরাজদার এবং এর পুরস্কার মূল্য পনেরো লক্ষ টাকা ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দু হাজার সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পাপকের সংখ্যা তো দেখো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে মোট পাঁচজনকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে মোট সাতাশ জনকে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়েছে মোট পনেরো জনকে ওকে এবং দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে মোট লাইফ টাইম ক্যাটাগরিতে আটজনকে আর রেগুলার ক্যাটাগরিতে মোট পাঁচজনকে তো দেখো এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দু সালে কোন ক্রিকেটার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান রোহিত শর্মা প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পাবকের নাম কি বিশ্বনাথ আনন্দ দু হাজার সালে কোন প্যারা হাই জাম্প খেলোয়াড় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান সঠিক উত্তর হিসেবে মারিয়াপ্পান থাঙ্গাভেলু তিনি তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা ওকে নেক্সট দেখো দু সালে কোন টেবিল টেনিস খেলোয়াড় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান সঠিক উত্তর হিসাবে মনিকা বাত্রা তিনি দিল্লি রাজ্যের বাসিন্দা নেক্সট দেখো ওয়ান এই বছর কোন কুস্তি খেলোয়াড় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছে সঠিক উত্তর যাবে ভিনেশ ফোগাত তিনি হরিয়ানা রাজ্যের বাসিন্দা এই বছর কোন ক্রিকেটার অর্জুন পুরস্কার পান সঠিক উত্তর হিসাবে ইশান্ত শর্মা ওকে দেখো এই প্রশ্নগুলো তুমি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছর কোন মহিলা ক্রিকেটার অর্জুন পুরস্কার পান দীপ্তি শর্মা দু সালে কোন ফুটবলার অর্জুন পুরস্কার পান সঠিক উত্তর হিসেবে সন্দেশ ঝিঙা দু সালে কোন হকি খেলোয়াড় অর্জুন পুরস্কার পান আকাশদীপ সিং দু সালে কোন তীরন্দাজি খেলোয়াড় অর্জুন পুরস্কার পান অতনু দাস এই বছর কোন খেলোয়াড় অ্যাথলেটিক্স খেলায় অর্জুন পুরস্কার পেয়েছে সঠিক উত্তর হিসেবে দুতি চাঁদ দু হাজার সালে কোন খেলোয়াড় শুটিংয়ে অর্জুন পুরস্কার পেয়েছে সঠিক উত্তর হিসেবে সৌরভ চৌধুরী অর্জুন পুরস্কার প্রথম কবে দেওয়া হয় উনিশশো সালে নিম্নলিখিতগুলির লিখিতগুলির মধ্যে কাকে দু সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর হিসেবে রোহিত শর্মাকে দু সালে কতজন খেলোয়াড়কে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর হিসেবে পাঁচজন খেলোয়াড়কে নেক্সট দেখো রোহিত রোহিত শর্মা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপ্ত কততম খেলোয়াড় সঠিক উত্তর হবে চতুর্থতম খেলোয়াড় তার আগে মোট তিনজন খেলোয়াড় কিন্তু এই ক্রিকেটে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন ইনারা হলেন সচিন তেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি এবং রোহিত শর্মা তো মোট এখনও পর্যন্ত এই চারজন ক্রিকেটারই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন নেক্সট দেখো দু হাজার কুড়ি সালে কতজনকে অর্জুন পুরস্কার দেওয়া হয় সাতাশ জনকে নিম্ন লিখিতদের মধ্যে কাকে দু হাজার কুড়ি সালে অর্জুন পুরস্কার দেওয়া হয় ইশান্ত শর্মাকে দু হাজার কুড়ি সালে অর্জুন পুরস্কার প্রাপ্ত দিব্যা কাকরান কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হিসেবে রেসলিং ধ্যানজাত পুরস্কার প্রথম কাকে দেওয়া হয় কত সালে দেওয়া হয় দু সালে দু সালে কতজনকে ধ্যানজাত পুরস্কার দেওয়া হয় মোট পনেরো জনকে এই বছর থেকে রাজীব গান্ধী খেলোত্তম পুরস্কারের নতুন অর্থমূল্য কত করা কত ধার্য করা হয়েছে সঠিক উত্তর হিসেবে পঁচিশ লক্ষ টাকা এবং এর আগের অর্থমূল্য ছিল সাড়ে সাত লক্ষ টাকা এই বছর থেকে অর্জুন পুরস্কারের নতুন অর্থমূল্য কত করা হয়েছে পনেরো লক্ষ টাকা এবং এর আগে অর্থমূল্য ছিল পাঁচ লক্ষ টাকা দু হাজার সাল থেকে ধ্যানজাত পুরস্কারের নতুন অর্থমূল্য কত করা হয়েছে পনেরো লক্ষ টাকা এবং এর আগে অর্থমূল্য ছিল দশ লক্ষ টাকা দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় ক্রিয়া প্রশিক্ষকদের ওকে নেক্সট দেখো রাষ্ট্রীয় খেল দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হিসেবে উনত্রিশে আগস্ট তো ফ্রেন্ডস এই হলো জাতীয় ক্রিয়া পুরস্কার সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এরপরে দেখো আমরা আলোচনা করব আইসিসি অনুরুদ্ধ অর্থাৎ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ দু হাজার কুড়ি তো দেখো এই বছর আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ আয়োজিত হলো এটি কততম সঠিক উত্তর হিসেবে তেরোতম দু হাজার কুড়ি সালে আইসিসি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হিসেবে সতেরোই জানুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি দু হাজার কুড়ি সালে আইসিসি অনূর্ধ্ব নাইনটিন বিশ্বকাপে ক্রিকেট প্রশাসক কে ছিলেন সঠিক উত্তর হিসেবে আইসিসি আইসিসি অনুর্ধ্ব নাইনটিন বিশ্বকাপ কত ওভারে অনুষ্ঠিত হয় পঞ্চাশ ওভারে দু সালে আইসিসি অনুর্ধ্ব উনিশ টুর্নামেন্টে ফরম্যাট কী ছিল সঠিক উত্তর হিসেবে রাউন্ড রবিন এবং নক আউট দু সালে আইসিসি অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি সঠিক উত্তর হিসেবে দক্ষিণ আফ্রিকা দু সালে আইসিসি অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কোন দেশ হয়েছে সঠিক উত্তর হিসেবে বাংলাদেশ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অর্থাৎ আন্ডার নাইনটিনের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ এবং রানার্স হয়েছে ভারতবর্ষ তো দেখো আন্ডার নাইনটিনে বিশ্বকাপে মোট অংশগ্রহণকারী দলের সংখ্যা মোট ষোলোটি নেক্সট দেখো দু হাজার কুড়ি সালে আইসিসি অনুর্ধ উনিশ বিশ্বকাপে প্লেয়ার অব দ্য সিরিজকে সঠিক উত্তর হিসেবে যশস্বী জয়সওয়াল দু হাজার সালে আইসিসি অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী কোন খেলোয়াড় সঠিক উত্তর হয়ে যাবে যশস্বী জসওয়াল ইনি মোট চারশো রান করেছেন নেক্সট দেখো দু সালে আন্ডার নাইনটিন বিশ্বকাপে সর্বাধিক উইকেট সংগ্রহকারী কোন খেলোয়াড় সঠিক উত্তর হয়ে যাবে রবি বিনজয় ইনি ভারতবর্ষের খেলোয়াড় ওকে তো ফ্রেন্ডস এই হলো আন্ডার নাইনটিন সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে দেখো আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্ট যেটি দু হাজার সালে অর্থাৎ এই বছর অনুষ্ঠিত হয়েছে তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে দু সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্ট কততম সঠিক উত্তর হিসেবে একাত্তরতম দু হাজার কুড়ি সালে আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্ট কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হিসেবে কুড়ি জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত দু হাজার কুড়ি সালে আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হিসেবে সোফিয়াতে এ বছরে আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্ট ভারত কতগুলি পদক জয়লাভ করেছিল সঠিক উত্তর যাবে একটি রৌপ্য দুটি ব্রোঞ্জ এবং তিনটি একটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ সহ মোট তিনটি পদক জয়লাভ করেছিল ওকে এবং ভারতবর্ষের স্থান ছিল নবম নেক্সট দেখো প্রথম কোন দেশ হয়েছে বক্সিং টুর্নামেন্টে সঠিক উত্তর ইউক্রেন চারটি সোনা একটি রূপ্য এবং পাঁচটি ব্রোঞ্জ সহ মোট দশটি পদক লাভ করেছে দু সালে আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে মোট কয়টি দেশ অংশগ্রহণ করেছিল মোট তিরিশটি দেশের তিনশো জন বক্সার ওকে নেক্সট দেখো দু সালে আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে জয়ী ভারতীয়দের নাম কি সঠিক হতে মোহাম্মদ হুসেন সুমিত মোহাম্মদ হুসেন মুদ্দিন ওকে সাতান্ন কেজি রূপ সোনিয়া লাথার সাতান্ন কেজি ব্রোঞ্জ এবং শিব থাপা তেষট্টি কেজি ব্রোঞ্জ নেক্সট দেখো আইসিসি র্যাঙ্ক দু হাজার কুড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আইসিসি টি টোয়েন্টি পুরুষ বিভাগে ব্যাটিংয়ে প্রথম র্যাঙ্কে কোন খেলোয়াড় রয়েছে সঠিক উত্তর রয়েছে বাবর আজম পাকিস্তানের এবং বোলিংয়ে রয়েছে রশিদ খান আফগানিস্তানের টি টোয়েন্টিতে ওকে এবং অলরাউন্ডার রয়েছে টি টোয়েন্টিতে মোহাম্মদ নবী আফগানিস্তানের এবং প্রথম দল রয়েছে দল হিসাবে পাকিস্তান টি টোয়েন্টিতে ওকে এবার দেখো ওয়ান ডেতে ওয়ানডেতে র্যাঙ্কে প্রথম র্যাঙ্কিংয়ে পুরুষ হিসাবে কোন খেলোয়াড় রয়েছে বিরাট কোহলি ভারতবর্ষ থেকে বোলিংয়ে রয়েছে ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ড থেকে এবং অলরাউন্ডারে রয়েছে মোহাম্মদ নবী আফগানিস্তান থেকে নেক্সট দেখো আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে পুরুষ বিভাগে কোন দল প্রথম র্যাঙ্কে রয়েছে ইংল্যান্ড দল হিসাবে এরপর দেখো নেক্সট টেস্ট র্যাঙ্ক টেস্ট র্যাঙ্কে প্রথম রয়েছে বিরাট কোহলি ব্যাটিংয়ে বোলিংয়ে রয়েছে প্যাট ক্যামিংস অস্ট্রেলিয়া থেকে এবং দল হিসাবে রয়েছে ভারতবর্ষ এবং অলরাউন্ডার হিসাবে রয়েছে জেমস হোল্ডার ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট বিভিন্ন ট্রফি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বিজয় হাজারা ট্রফি দু হাজার উনিশ কুড়ি তো দেখো বিজয় হাজারা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট বিজয় হাজারা ট্রফি প্রথম কত সালে দেওয়া হয়েছিল দু হাজার দুই তিন সালে বিজয় হাজরা ট্রফিতে সর্বাধিক সাফল্য পেয়েছে কোন রাজ্য তামিলনাড়ু মোট পাঁচবার দু হাজার উনিশ কুড়ি সালে বিজয় হাজরা ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক ওকে এবং রানার্স হয়েছে তামিলনাড়ু ফ্রেন্ডস এরপরে দেখো রঞ্জি ট্রফি উনিশ কুড়ি তো দেখো রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে দেওয়া হয় ক্রিকেট প্রথম কত সালে দেওয়া হয় উনিশশো সালে রঞ্জি ট্রফিতে সর্বাধিক সাফল্য পেয়েছে কোন রাজ্য মুম্বাই মোট একচল্লিশবার এবং বাংলা মোট দুইবার নেক্সট দেখো দু হাজার সালে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল সৌরাষ্ট্র দু হাজার উনিশ রঞ্জি ট্রফিতে রানার্স হয়েছে কোন দল সঠিক উত্তর হিসাবে বেঙ্গল ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দলিপ ট্রফি দু হাজার উনিশ কুড়ি দলিপ ট্রফি কোন ক্ষেত্রে দেওয়া হয় ক্রিকেট দলিপ ট্রফিতে প্রথম কত সালে দেওয়া হয় উনিশশো একষট্টি বাষট্টি সালে দু হাজার উনিশ কুড়ি সালে দলিপ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়া রেড ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট খেলা বিবিদ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার ষোলো সালের পর থেকে এই প্রথমবার আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালোকে সঠিক উত্তর হয়ে যাবে ভারতবর্ষ সম্প্রতি অবসরের কথা কে ঘোষণা করলেন সঠিক উত্তর হবে ভারতের প্যারা অ্যাথলেটিক দীপা মালিক নেক্সট দেখো খেলাধুলাকে শিল্পের মর্যাদা প্রদানের অনুমোদন করল কে সঠিক উত্তর হিসেবে মিজোরামের মন্ত্রিসভা করোনা ভাইরাসের কারণে সবথেকে বড় ভার্চুয়াল স্পোর্টস ইভেন্টের আয়োজন করেছে কোন কোম্পানি সঠিক উত্তর হিসেবে অ্যাডিটাস কোম্পানি নেক্সট দেখো টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হবে কবে সঠিক উত্তর হয়ে যাবে দু সালের জুলাই মাসে নেক্সট দেখো চীনে অনুষ্ঠিত হতে চলা হ্যাংচাউ দু হাজার বাইশ এশিয়ান প্যারাগেমস এর ম্যাসকট কি হবে সঠিক উত্তর ফেরিফে যার ইংরেজি অর্থ হল ডিভাইন বার্ড নেক্সট দেখো দুর্নীতির কারণে সমস্ত ধরনের ক্রিকেট থেকে তিন বছরের জন্য কোন ক্রিকেটারকে ব্যান করলো পাকিস্তানি ক্রিকেট বোর্ড সঠিক উত্তর যাবে ওমর আকমল নেক্সট দেখো মেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার কুড়ি হোস্ট করার অধিকার লোকে সঠিক উত্তর হয়ে যাবে ভারতবর্ষ নেক্সট দেখো গোয়া দু হাজার কুড়ি ন্যাশনাল গেমস এর প্রকাশিত ম্যাচকটের নাম কি সঠিক উত্তর হবে রুবিগুলা প্রথম হকি খেলোয়াড় হিসেবে ওয়ার্ল্ড গেমস অ্যাথলেটিক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে সঠিক উত্তর রানি রানী রামপল এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওকে তো ফ্রেন্ডস দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলার বিবিধ থেকে প্রশ্ন রয়েছে তোমরা একটু দেখে নিও তো দেখো এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি না ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে ওকে তো তোমরা একটু এই প্রশ্নগুলো দেখে নিও এবং এই প্রশ্নের টোটাল মোট বারোশো প্রশ্নের পিডিএফ ফাইলের লিঙ্ক তোমরা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো ফ্রেন্ডস দেখো এগুলো কিন্তু তোমাদের খেলাধুলা থেকে বিবিধের প্রশ্ন উত্তর ফ্রেন্ডস এরপরে আমরা আলোচনা করবো তিন নম্বর টপিক সম্প্রতি বইয়ের রচয়িতা দু হাজার কুড়ি সম্প্রতি বিভিন্ন বইয়ের রচয়িতা ওকে তো এই 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 টপিকটি তো আমাদের রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক তো দেখো সম্প্রতি বই এবং থেকে প্রথম প্রশ্ন কর্মযোদ্ধা এই গ্রন্থটি কে লিখেছেন সঠিক উত্তর হিসেবে নরেন্দ্র মোদী এই বই প্রকাশ করেছেন অমিত শাহ দেখো আনফিনিশড এই বইয়ের রচয়িতাকে প্রিয়াঙ্কা চোপড়া ডিসকভারি অব দ্য হেরিটেজ অব আসাম তো দেখো এই প্রত্যেকটি বই দু হাজার কুড়ি সালের সাম্প্রতিক বিভিন্ন বই তো দেখো সম্প্রতি ডিসকভারি দ্য হেরিটেজ অব আসাম এই বইটি কে লিখেছেন সঠিক উত্তর হিসেবে পদ্মপানী বেরা সম্প্রতি ওয়ান অ্যারেঞ্জ মার্ডার এই বইটির কে চেতন ভগত সম্প্রতি কানেক্টিং কমিউনিটিং অ্যান্ড চার্জিং এই বইটি কে লিখেছেন সঠিক উত্তর হিসেবে এম ভেঙ্কাইয়া নাইডু সম্প্রতি বাবুদা আনফার গোটেবিল এই বইটি কে লিখেছেন সঠিক উত্তর হিসেবে মনীষ সিজিয়া নেক্সট দেখো সম্প্রতি করনিক্যাল অফ চেঞ্জ চ্যাম্পিয়ন্স এই বইটি কে লিখেছেন সঠিক উত্তর যাবে স্মৃতি ইরানি সম্প্রতি দ্য এন্ড গেম এই বইটিকে লিখেছেন সঠিক উত্তর হিসেবে হোসেন সাউদি সম্প্রতি লেজেন্ড অফ সোহেল ডেলথ দ্য কিং হু সেভ ইন্ডিয়া এই বইটির লেখককে অমিশ ত্রিপাঠী নেক্সট দেখো এ সং অফ ইন্ডিয়া এই লেখক লেখককে রাস্কিন বন্ড নেক্সট দেখো দ্য ব্যাটেল অফ বিলিং গ্রিন বইটিকে লিখেছেন সঠিক উত্তর যাবে শশী থারুর নেক্সট দেখো দা লাকাবক এই বইটির লেখককে জে কে রাউলিং এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো বেস্ট প্র্যাকটিসেস ইন ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মনিটাইজেশন প্রোগ্রাম এই বইটির লেখককে নরেন্দ্র সিং তোমর নেক্সট দেখো গেটিং কম্পারেটিভ এ প্র্যাকটিসনার গাইড ফর ইন্ডিয়া এই বইটির লেখক হচ্ছেন আর সি ভার্গাভা নেক্সট দেখো স্যুডলাইন টু দ্য টপ দ্য স্টোরি অফ পি ভি সিন্ধু এই বইটির লেখককে ভি কৃষ্ণমূর্তি দ্য ডেথ অফ জাসুস এই বইটির লেখককে জে এম কর্জি ওকে নেক্সট দেখো বিজয়ন্ত অ্যাট কার্গিল দ্য লাইফ অফ কার্গিল ওয়ার হিরো এই বইটির লেখককে সঠিক উত্তর হিসাবে ভিএন থাপার এবং নেহা ত্রিবেদী লকডাউন লাইসেন্স এই বইটির লেখককে সঠিক উত্তর হিসাবে শোভা দে ওকে নেক্সট দেখো এ কমেন্টারি অ্যান্ড ডাইজেস্ট অন দ্য ইয়ার অ্যাক্ট নাইনটিন এইটি ওয়ান এই বইটির লেখককে সঠিক উত্তর যাবে কে কে খান্দেলওয়াল নেক্সট দেখো দ্য ইন্ডিয়ান ওয়ার স্ট্র্যাটেজিক ফর অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড এই বইটির লেখককে সঠিক উত্তর হিসেবে সুব্রমণিয়াম জয়শঙ্কর নেক্সট দেখো ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সার্ভার এই বইটির লেখক হলেন উর্জিত পাটেল তো দেখো এই প্রত্যেকটি বই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সম্প্রতি বিশ্বনাথ আনন্দ একটি বই লিখেছেন যার নাম হলো মাস্টার মাইন্ড নেক্সট দেখো ইনভাইসেবল ট্রিবিউট দ্য মনোহর পারিকর এই বইটির লেখককে তরুণ বিজয়ী নেক্সট দেখো লেগেসি অফ লার্নিং এই বইটির লেখক সবিতা থাবরা নেক্সট লাল বাহাদুর শাস্ত্রী পলিটিক অ্যান্ড বিয়ন্ড এই বইটির লেখককে সন্দীপ শাস্ত্রী সাভারকর ইট ফ্রম এ ফার্গেট অন পোস্ট এই বইটির লেখক হলেন বিক্রম সম্পদ নেক্সট দেখো ব্যাক স্টেজ দ্য স্টোরি ইন্ডিয়ানস হাই গ্রোথ ইয়ার্স এই বইটির লেখককে সঠিক উত্তর হিসেবে মন্টেং সিং আলুওয়ালিয়া বিঙ্গান দিয়ে এই বইটির লেখক হচ্ছেন পারো আনন্দ ওকে নেক্সট দেখো মিসিং ইন অ্যাকশন দ্য প্রিশনার হু নেভার কাম এই বইটির লেখককে সঠিক উত্তর চন্দ্র সুতার ডোমরা নেক্সট দেখো শিবাজি ইন সাউথ ব্লক দ্য আনটোল্ড স্টোরি অব দ্য গ্রাউন্ড পিপল এই বইটির লেখককে এই বইটির লেখক হলেন গ্রীশ কুবের মিশন মোদি এ টেল অফ গ্রেট অফ গ্রেট এক্সপেক্টেশন এই বইটির লেখক হলেন তোলা বকিং সিং দ্য ইউনিক রিভার এ বায়োগ্রাফি অফ দ্য ব্রহ্মপুত্র গুরুত্বপূর্ণ একটি বই তো দেখো এই বইটির লেখক হলেন অরূপ জ্যোতি সাকিয়া নেক্সট দেখো কোর্স অফ ইন্ডিয়া এই বইটির লেখককে রঞ্জন গগায় মাই লাইফ মাই মিশন বাবা রামদেব শ্রীদেবী গার্ল ওমেন সুপারস্টার সর্তার্থ নায়ক ওকে নেক্সট দেখো লেসেন লাইফ থট মি আনলনোলজি এই বইটি লেখকের অনুপম খের কাশ্মীর আনটোল্ড স্টোরি ইকবাল চন্দ্র মালহোত্রা এবং মানুষা গার্ল ওম্যান আদার সঠিক উত্তর হিসেবে বোনার ডিন এভারেস্ট নেক্সট দেখো চেঞ্জিং ইন্ডিয়া এই বইটি লেখক হলেন মনমোহন সিং নেক্সট দেখো দ্য গার্ল ইন রুম ওয়ান হান্ড্রেড ফাইভ চেতন ভগত থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নেপোলিয়ান হিল বিকামিং মিশেল তো দেখো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বই দু হাজার কুড়ি সালে রচিত বই ব্রিফ অ্যান্সার টু দ্য বিগ কোশ্চেন স্টিফেন হকিংস ওয়াই আই এম এ হিন্দু শশী থারুর এক্সাম এক্সাম ওয়ারিয়ার্স নরেন্দ্র মোদি মেকিং অফ ইন্ডিয়া মেকিং অফ নিউ ইন্ডিয়া বিবেক ওব্রয় নেক্সট দেখো দ্য রুলস ব্রেকারস প্রীতি সেনার দ্য ইংলিশ পেশেন্ট মাইকেল আন্দাজি লাইফ আমেজিং সিগ্রেট এই বইটি লেখলেন গোরগোপাল দাস হু উইল ক্রাই হোয়েন ইউ ডাই রবিন শর্মা দ্য দ্য ডায়েরি অফ ডোমেস্টিক দিভা শিল্পা শেট্টি ওকে নেক্সট দেখো হিট রিফ্রেশ সত্যনা দেলা ইন্ডিয়া আর্মেড আদিত্য সিনহা এবং যশবন্ধু সিনহা নেক্সট দেখো এ রুরাল ম্যানিফেস্টো ফিরোজ বরুণ গান্ধী এ থিওরি অফ এভরিথিং স্টিভেন হকিং দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার শশী থারুর ওকে দেখো শশী থারুরের গ্রন্থগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন শশী থারুরের প্রত্যেকটি প্রশ্ন তোমাদের রেলে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দ্য শের শাহ অফ কার্গিল ক্যাপ্টেন বিক্রম পাত্রা দীপক সুষনা নেক্সট দেখো মোটরশ্রী সুচিত্রা মহাজন দ্য আনসুটেবল বয় করণ জোহর গার্ল পাওয়ার ইন্ডিয়ান ওম্যান হু ব্রোক দ্য রুলস সঠিক উত্তর যাবে নেহাজি হিরানন্দানি ওকে নেক্সট দেখো আই এম এইচ আই ভি পজিটিভ সো হোয়াট এই বইটি লেখা বলেন জায়েন্তা কালিকা এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো ফ্রেন্ডস দেখো এইসব প্রশ্নগুলো তোমাদেরকে একটু খুব তাড়াতাড়ি বলছি নাহলে কিন্তু ভিডিওটি কমপ্লিট করা যাবে না দ্য ডায়েরি অফ মনু গান্ধী ত্রিবেদী সুরদের দ্য টেস্টাম্যান মার্গারেট এডভুড নেক্সট দেখো ফিফটি অ্যাট ফিফটি এই বইটির লেখককে সুধা মেনন নেক্সট দেখো বিবেক বাট বিজয় গয়েল ব্লু ওয়াটার অ্যাহয়ে অনুপ সিনহা লেস এই বইটির লেখককে অ্যান্ড্রিউ সিয়ান গির ওকে নেক্সট দেখো দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড এই বইটি লেখক হলেন জোসেফ মারফি মিল্কম্যান এনা ব্রুঞ্জ দ্য সুইডেবল গার্ল বিক্রম শেট দ্য মংক হু সেইড হিজ ফেরারি রবীন শর্মা নেক্সট দেখো পাজামাস আর ফর গিভিং টুইংকেল খান্না স্টেট ট্রক অভিষেক মনুসিংহে ট্রিপল তালাক এক্সামিং ফেইথ এই বইটির লেখককে সালমান খুরশেদি নেক্সট দেখো দ্য কালেকশন ইয়ার্স এই বইটির লেখক হলেন প্রণব মুখার্জি ডু হোয়াট ডু এই বইটির লেখক হলেন রঘুরাম রাজন হোয়াট হ্যাপেন হিলারি কিলটন ওকে নেক্সট দেখো দ্য উইনিং সিক্সার সঠিক উত্তর যাবে ডব্লিউ ভি রমন ফাইন্ডিং দ্য গ্যাপস সাইমন জেমস আর্থার টফেল ওকে নেক্সট দেখো বিজু পট্টনায়কের উপর একটি বইয়ের নাম দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ডেভিল ডেমোক্র্যাট নামে কমিক বুক লঞ্চ করলেন কে সঠিক উত্তর হিসেবে নবীন পট্টনায়ক ফ্রেন্ডস এরপরে আবার নেক্সট লেগিস অফ লার্নিং সবিতা ছাত্রা ইন অ্যাকশন চান্দের সুতা দ্রোগা মনোহর পারিকরের ওপর তরুণ বিজয়ের লেখা ইনভেন্সিবল শিরোনামে বইটি প্রকাশ করলেন কে সঠিক উত্তর হিসেবে রাজনাথ সিং দ্য ডেথ অফ জিসাস এই বইটি লেখা হলেন জোন ম্যাক্সওয়েল ওকে নেক্সট দেখো হোপ অন মাই অ্যাডভেঞ্চার অন বোটস ট্রেন অ্যান্ড প্লেন্স সঠিক উত্তর হয়ে যাবে রাস্কিন বন নেক্সট দেখো আনস্টবেল মাই লাইফ সো ফার গুরুত্বপূর্ণ একটি বই এই বইটির লেখক হলেন মারিয়া সারাবোভা বিখ্যাত ব্যাডমিন্টন তারকা ওকে নেক্সট দেখো এ প্রাইম মিনিস্টার টু রিমেম্বার এই বইটির লেখককে সঠিক উত্তর হবে সুশীল কুমার নেক্সট দেখো কলকাতা নাইট শিরোনামে কে নোবেল লিখলেন রজত চৌধুরী ডক্টর কে কে খানের দাবার লেখা একটি বই কমেন্টারি অ্যান্ড ডাইজেস্ট অন দ্য এয়ার অ্যাক্ট নাইনটিন এইটি ওয়ান রিলিজ করলেন কে সঠিক উত্তর হচ্ছে মনোহর লাল নেক্সট দেখো সম্প্রতি দ্য থিন মাইন্ড ম্যাম বুক এই বইটি কে লঞ্চ করলেন সঠিক উত্তর হিসেবে ধর্মেন্দ্র রায় ওকে নেক্সট দেখো সম্প্রতি মেসেজেস ফ্রম মেসেঞ্জার্স এই শিরোনামে বইটি প্রকাশ করেছেন কে সঠিক উত্তর হিসেবে প্রীতি কে সর্ফ নেক্সট দেখো কে রামকৃষ্ণ রাও এর আত্মজীবনী গ্রন্থ এ চাইল্ড অফ ডেস্টিনি এটি প্রকাশ করলেন কে সঠিক উত্তর যাবে ভেঙ্কাইয়া নাইডু ওকে নেক্সট দেখো যোগী বাসুদেব রচিত ডেথ অ্যান্ড ইনসাইড স্টোরি এই শিরোনামে বইটিকে প্রকাশ করলেন সঠিক উত্তর হচ্ছে ভেঙ্কাইয়া নাইডু নেক্সট দেখো উহান ডায়রি ডিসপ্যাচেস ফ্রম এ কোয়ারেন্টাইন সিটি এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি আবারও বলছি উহান ডায়রি ডিসপ্যাচেস ফ্রম এ কোয়ারেন্টাইন সিটি এই বিখ্যাত বইটির লেখককে সঠিক উত্তর হিসেবে ফাং ফাং এটি কিন্তু পরীক্ষার জন্য তোমাদের রেলে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের শুধু একটিমাত্র শিফটে নয় এটি কিন্তু দেখবে বিভিন্ন রকম শিফ্টে বিভিন্ন পরীক্ষার বিভিন্ন রকম শিফটে কিন্তু এই প্রশ্নটি আসবে উহান ডায়রি ডিসপ্যাচেস ফ্রম এ কোয়ারেন্টাইন সিটি এই বইটির লেখককে ফাং ফাং তো ফ্রেন্স এরপরে নেক্সট আমরা চার নম্বর টপিক বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো দেখো প্রথমে রয়েছে মুখ্যমন্ত্রীর নাম পরে রয়েছে রাজ্যপালের নাম তো দেখো পশ্চিমবঙ্গ আমি শুধু রাজ্যের নাম বলবো মুখ্যমন্ত্রীর নাম বলবো এবং রাজ্যপালের নাম বলবো পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি এবং জগ জগদীপ ধনকর অন্ধ্রপ্রদেশ জগনমোহন রেড্ডি এবং বিশ্বভূষণ হরিচন্দন আবার বলছি প্রথমে রয়েছে মুখ্যমন্ত্রী এবং পরে রয়েছে রাজ্যপাল অরুণাচল প্রদেশ মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং রাজ্যপাল বিডি মিত্র আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল এবং রাজ্যপাল জগদীশ মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং রাজ্যপাল ফাগু চৌহান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং রাজ্যপাল অনুসুয়া উইকে দিল্লির প্রধানমন্ত্রী সরি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং রাজ্যপাল সত্যপাল মালিক গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এবং রাজ্যপালের নাম আচার্য দেবব্রত হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম মনোহর লাল এবং রাজ্যপালের নাম সত্যদেব নারায়ণ আরোড়া নেক্সট দেখো হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম জয়রাম ঠাকুর এবং বর্তমান রাজ্যপালের নাম বন্দারু নেক্সট দেখো ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর হিসেবে হেমন্ত সোরেন ওকে এবং ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপালের নাম সঠিক উত্তর হিসেবে দ্রৌপদী মুর্মু নেক্সট দেখো কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম বি এস ইয়দুরাপ্পা এবং রাজ্যপালের নাম বাজুভাই বালা নেক্সট দেখো কেরালার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি পিনারাই বিজয়ন এবং রাজ্যপালের নাম শ্রী আরিফ মোহাম্মদ খান মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ওকে যিনি দু হাজার কুড়ি সালের তেইশে মার্চ এই মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন এবং রাজ্যপালের নাম লালজি ট্যান্ডন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে এবং রাজ্যপাল শ্রী ভগৎ সিং কিশারী মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী বীরেন সিং এবং রাজ্যপালের নাম নাজমা হেপতুল্লা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কন্নাড় সাংমা এবং রাজ্যপালের নাম তথাগত রায় মিজোরামের মুখ্যমন্ত্রী জোরমাথাং এবং রাজ্যপালের নাম সিপিএস সঞ্জীবরণ পিল্লাই ওকে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেই পিওরিও এবং রাজ্যপালের নাম শ্রী এন রবি উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং রাজ্যপাল প্রফেসর গণশিলাল নেক্সট দেখো পণ্ডিচেরির বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ভি নারায়ণ স্বামী পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং এবং রাজ্যপালের নাম ভিপি সিং নেক্সট দেখো রাজ্যপালের রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি অশোক গেলেট এবং রাজ্যপাল কলরাজ মিশ্র সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী পি এস তামাং এবং রাজ্যপালের নাম গঙ্গা প্রসাদ তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ইডি পালনস্বামী এবং রাজ্যপালের নাম বনবরীলাল পুরোহিত তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি দেখো তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম চন্দ্রশেখর রাও এবং রাজ্যপালের নাম ডক্টর তামিলসাই সুন্দর রাজন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার এবং রাজ্যপালের নাম রমেশ ব্যাস উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপালের নাম আনন্দবিন প্যাটেল উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত এবং রাজ্যপালের নাম বেবি রানী মৌর্য তো ফ্রেন্ডস এই হলো তোমাদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস এরপরে দেবো নেক্সট কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী বর্তমান প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী ভারতবর্ষের বর্তমান লোকসভার স্পিকারের নাম ওম বিড়লা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বর্তমান সড়ক পরিবহন ক্ষুদ্র মাঝারি মন্ত্রী নীতিন জয়রাম গড়গড়ি বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বর্তমান বিদেশমন্ত্রী সুব্রমণীয়াম জয়শঙ্কর বর্তমান রেল এবং বাণিজ্যমন্ত্রী পীয়ুষ গোয়েল বর্তমান নারী এবং কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি বর্তমান কৃষি এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী হলেন নরেন্দ্র সিং তোমর বর্তমান তথ্য প্রযুক্তি এবং আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বর্তমান বন এবং পরিবেশ ও তথ্য সম্প্রচার মন্ত্রী হলেন প্রকাশ জাভেদকর বর্তমান সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বর্তমান মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী হলেন রমেশ পোখরিয়াল নেক্সট দেখো পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ান বর্তমান কেমিক্যালস এবং ফার্টিলাইজার মন্ত্রী সদানন্দ গৌড়া ওকে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী কর কৌর কৌরবাদল বর্তমান সামাজিক বিচার ক্ষমতায় মন্ত্রী খাওয়াত চাঁদ গেহলত উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা বর্তমান স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বর্তমান সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী আব্বাস নাগভি বর্তমান ক্ষমতা উন্নয়ন এবং উদ্যোক্তা মন্ত্রী মহেন্দ্রনাথ পাণ্ডে বর্তমান ভারী শিল্প এবং গণপুত মন্ত্রী হলেন অরবিন্দ গণপাট ওকে বর্তমান পশুপালন এবং মৎস্যমন্ত্রী হলেন গিরিরাজ সিং বর্তমান জল এবং শক্তিমন্ত্রী হলেন গজেন্দ্র সিং শেখাওয়াত তো ফ্রেন্ডস এই হলো বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে দেখো আমরা আলোচনা করব বর্তমানে কে কোন পদে আছে এই টপিকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক তো দেখো সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির নাম কি সঠিক উত্তর হয়ে যাবে সরবিন্দ অরবিন্দ বোবদে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলকে কে কে ভেনুগোপাল ভারতের সেনাবাহিনী প্রধানকে জেনারেল মনোজ মুকুন্দ নারভানে বিমান বাহিনী প্রধান রাকেশ কুমার সিং ভাদুরিয়া নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিং ভারতের রাষ্ট্রপতি বর্তমানকে রামনাথ কোবিন্দ ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু লোকসভার স্পিকার ওম বিল্লা লোকসভার ডেপুটি স্পিকার এম থাম্বুরাই ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে সঠিক উত্তর হিসেবে সুনীল আরোড়া ভারতের ক্যাবিনেট সচিবকে রাজীব গওয়া এনআইএ এর ডিরেক্টর জেনারেলকে সঠিক উত্তর হিসেবে রাধা বিনোদ রাজু আই এর ডিরেক্টর ডিরেক্টরকে সঠিক উত্তর হিসেবে অরবিন্দ কুমার সিবিআই এর ডিরেক্টরকে সঠিক উত্তর হবে ঋষি কুমার শুক্লা র এর ডিরেক্টর কে সামন্ত গোয়েল বিএসএফ এর ডিরেক্টর কে রাকেশ আস্থানা সিআরপিএফ এর ডিজিকে সঠিক উত্তর হিসেবে পি এস রানীত নীতি আয়োগ এর চেয়ারম্যানকে নরেন্দ্র মোদী নীতি আয়োগ এর ভাইস চেয়ারম্যানকে ডক্টর রাজীব কুমার ইসরো এর চেয়ারম্যানকে ডক্টর কে শিবান ওকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনকে রেখা শর্মা জাতীয় মানব অধিকার কমিশন চেয়ারম্যান এইচ এল দাত্তু রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস নেক্সট দেখো নাবার নাবারের বর্তমান চেয়ারম্যানকে সঠিক উত্তর হবে গোবিন্দ রাজলু চিন্তালা এলআইসি এর বর্তমান চেয়ারম্যানকে এম আর কুমার ন্যাসকাম এর প্রেসিডেন্টকে দেবজানি ঘোষ নেক্সট দেখো ন্যাসকাম এর চেয়ারম্যানকে সঠিক হিসাবে ইউভি পারভিন রাও নেক্সট দেখো সিবিএসই এর চেয়ারম্যানকে সঠিক উত্তর যাবে মনোজ আহুজা আইসিসি এর বর্তমান চেয়ারম্যানকে সঠিক উত্তর হবে ইমরান খাওয়াজা ফিফা এর বর্তমান চেয়ারম্যানকে সঠিক উত্তর যাবে জিয়ানি ইনফান্তিনো নাসা এর বর্তমান চেয়ারম্যান জিম ব্রিটেনস্টাইন জেমস বিসিসি এর বর্তমান চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি ভারতের প্রথম লোকপাল পিনাকি চন্দ্র ঘোষ ভারতের হাইকোর্টের বর্তমান বিচারপতির নাম রাধা কৃষ্ণান ওকে ঠিক আছে দেখো আইবি এর নতুন প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হলো সঠিক উত্তর যাবে রাজকিরণ রায় তো দেখো দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন এর বর্তমান চেয়ারম্যান রোহন জেটলি ট্রাই এর নতুন চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হলো সঠিক উত্তর যাবে পিডি বাঘেলা সম্প্রতি ন্যাশনাল স্কুল অব ড্রামা এর চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে পরেশ রাওয়াল নেক্সট দেখো এফটিটিআই এফটিআইআই এর প্রেসিডেন্ট পদে কাকে নিযুক্ত করা হলো সঠিক উত্তর হিসেবে শেখর কাপুর সম্প্রতি ইউপিএসসির চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হলো প্রদীপ কুমার জোশী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন সিএফও কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হিসেবে সুরিন্দর সিং ওকে দেখো বি এর মহিলা সিলেকশন কমিটির নতুন চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হিসেবে নিতু ডেভিড কাকে এনএসজি এর অ্যাডিশনাল চার্জের দায়িত্বে দেওয়া হয়েছে সঠিক উত্তর হিসাবে এস এস জেসওয়াল কাকে সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো এর মহানির্দেশক পদে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হিসেবে এম এ গণপতি তিনি উনিশশো সালের আইপিএস অফিসার ছিলেন ওকে ভারতের প্রথম মহিলা ট্রানজেন্ডার প্রিসাইডিং অফিসার কাকে নিযুক্ত করা হলো মনিকা পাত্রা সম্প্রতি ভারতের ফুড প্রসেসিং অফ মিনিস্টারের অতিরিক্ত দায়িত্বভার কাকে দেওয়া হলো নরেন্দ্র সিং তোমার ওকে দেখো এবং সিএমডি পদে পুনরায় কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে গুরুদেব সিং কোন দেশকে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের প্রেসিডেন্ট রূপে নিযুক্ত করা হলো সঠিক উত্তর হয়ে যাবে ভারতবর্ষ নেক্সট দেখো সিআইসি এর ভারতীয় মুখ্য নির্বাচন কমিশনারকে ইয়াস বন্ধন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্সকে বিপিন রাওয়াত বিসিসিআই এর বর্তমান লোকপালকে ডি কে জৈন হকি ইন্ডিয়া এর নতুন অধ্যক্ষকে সঠিক উত্তর হিসেবে জ্ঞানেন্দ্র নিগম মাস বিজিবি এর অধ্যক্ষকে জেপি নাড্ডা আরপিএফ সি এর মহানির্দেশককে সঠিক উত্তর হিসেবে অরুণ কুমার নেক্সট দেখো ডিআরডিও এর বর্তমান অধ্যক্ষকে সঠিক উত্তর হিসেবে জি সতীশ রেড্ডি নেক্সট দেখো রেলবোর্ডের অধ্যক্ষকে বিনোদ কুমার যাদব সেইল এর প্রথম অধ্যক্ষকে সোমা মণ্ডল এল ও সি এর বর্তমান অধ্যক্ষকে শ্রী শ্রীকান্ত মাধব লোকসভার বর্তমান সচিবকে উৎপল কুমার সিং এস এর বর্তমান এমডি অশ্বিন ভাটিয়া রাফেল বিমানের বর্তমান মহিলা পাইলটকে প্রথম মহিলা পাইলটকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো রাফেল বিমানের প্রথম মহিলা পাইলটকে সঠিক উত্তর হিসেবে শিবাঙ্গী সিং এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের আপকামিং পরীক্ষার জন্য বিশেষ করে আপগ্রেড মেন্স পরীক্ষা এবং রেলওয়ে পরীক্ষার জন্য এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ রাফেল বিমানের প্রথম মহিলা পাইলটকে শিবাঙ্গী সিং দেখো পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্য সচিবকে আলাপন বন্দ্যোপাধ্যায় মেঘালয় রাজ্যের বর্তমান রাজ্যপাল সত্যপাল মালিক এইচবিআই মিউচুয়াল ফান্ডের এমডি এবং বর্তমান সিইওকে সঠিক উত্তর হিসেবে বিনয়ী ট্যান্সলে জম্মু কাশ্মীরের উপরাজ্যপালকে সঠিক উত্তর হিসেবে মনোজ সিনহা সেবি এর বর্তমান অধ্যক্ষকে সঠিক উত্তর হিসেবে অজয় তেনি ওকে তো ফ্রেন্ডস এই হলো বিভিন্ন পদে কে 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 রয়েছে বিভিন্ন পদে কে কে রয়েছে এই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে দেখো আমরা আলোচনা করব বিভিন্ন সামরিক মহড়া থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো কলকাতায় মাতলা অভিযান নামে উপকূলীয় নিরাপত্তা অনুশীলন শুরু করলো কে ভারতীয় নেভি নেক্সট দেখো অজয় ওয়ারিয়র দু হাজার কুড়ি নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করেছে কারা সঠিক উত্তর হিসেবে ভারত এবং যুক্তরাজ্য ভারত এবং ইংল্যান্ড নেক্সট দেখো কোবরা গোল্ড নামে মিলিটারি অনুশীলনের আটত্রিশতম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হল থাইল্যান্ডে সম্প্রতি ইন্দ্রধনু এক্সাইজ দু হাজার কুড়ি এর পঞ্চম সংক্র সংস্করণ কারা শুরু করল ভারত এবং যুক্তরাজ্য গোয়া উপকূলে সার্চ অ্যান্ড রেস্কিউ এক্সাসাইজ নামে সেনা অনুশীলন করলো কারা সঠিক উত্তর হিসেবে ইন্ডিয়ান কোস্ট গার্ড নেক্সট দেখো কোভিড নাইন্টিনের কারণে ভারতের সাথে হতে চলা কোন অনুশীলন বাতিল করলো অস্ট্রেলিয়া সঠিক উত্তর হিসেবে পিচ ব্ল্যাক দু হাজার কুড়ি বিদেশ থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে কি অপারেশন শুরু করলো ভারতীয় নেভি সঠিক উত্তর হিসেবে সুমন্ত্র সেতু ওকে এটি কিন্তু করোনাকালে হয়েছিল নেক্সট দেখো পূর্ব ভারত মহাসাগরের অন্তর্গত দ্বীপরাষ্ট্রগুলিকে বিভিন্ন সহায়তা করতে কি মিশন লঞ্চ করলো ভারতীয় নেভি মিশন সাগর ভারত এবং জাপানের মধ্যে হওয়া এক্সাইজ সৈন্য মৈত্রী বা এক্সাইজ এটি কোথায় আয়োজিত হলো সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গে ভারত এবং জাপানের মধ্যে হওয়া এক্সাইজ ধর্ম গার্ডিয়ান এটি কোথায় আয়োজিত হলো সঠিক উত্তর হয়ে যাবে মিজোরামে নেক্সট দেখো সম্প্রতি ভারত এবং বাংলাদেশের সংযুক্ত সৈন্য অভ্যাস এটি কোথায় আয়োজিত হলো মেঘালয় ভারত এবং ফ্রান্সের মধ্যে কোন এক্সারসাইজ হয় সঠিক উত্তর হয়ে যাবে বরুণ এবং গরুন বরুন এক্সারসাইজ কোথায় আয়োজিত হলো সঠিক উত্তর যাবে গোয়াতে উনিশ পয়েন্ট ওয়ান বরুণ উনিশ পয়েন্ট টু কোথায় হলো সঠিক উত্তর হয়ে যাবে জিবুতিতে সম্প্রতি ভারত এবং চীনের মধ্যে হওয়া এক্সারসাইজ হ্যান্ড ইন হ্যান্ড এটি কোথায় আয়োজিত হলো সঠিক উত্তর হিসাবে মেঘালয়তে ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে কোন এক্সারসাইজ হয় সঠিক উত্তর হিসাবে সুমদ্র শক্তি এবং গরুণ শক্তি নেক্সট দেখো ভারত এবং আমেরিকার মধ্যে কোন এক্সারসাইজ হয় সঠিক উত্তর হিসাবে বজ্রপহার এবং কোপ ইন্ডিয়া যুদ্ধ অভ্যাস নেক্সট দেখো সূর্যকিরণ এক্সারসাইজ এটি কোন দেশের মধ্যে হয় সঠিক উত্তর হিসেবে ভারত এবং নেপালের মধ্যে হয় নেক্সট দেখো ইকোভারিন এক্সাইজ এটি কোথায় আয়োজিত হয় সঠিক উত্তর হচ্ছে পুনে মৈত্রী এক্সাইজ এটি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ভারত এবং থাইল্যান্ড নেক্সট দেখো মালাবার এক্সাইজ এটি কাদের মধ্যে হয় সঠিক উত্তর হচ্ছে ভারত আমেরিকা এবং জাপান নেক্সট দেখো মিলান দু কুড়ি এটি কোথায় আয়োজিত হয় ভারতবর্ষে অজয় ওয়ারিয়স ভারত এবং কোন দেশের মধ্যে হয় ব্রিটেন ইন্দ্রধনু এক্সাইজ কাদের মধ্যে হয় ভারত এবং গাজিয়াবাদ নেক্সট দেখো ল্যামিতি এটি কোন দেশের মধ্যে হয়েছে সঠিক উত্তর হিসেবে ইন্ডিয়া ইন্ডিয়া ওকে নেক্সট দেখো গুরুদা শক্তি কোন দুটি দেশের মধ্যে আয়োজিত হয়েছে ভারত এবং ইন্দোনেশিয়া নেক্সট দেখো নমাদিক এলিফ্যান্ট এটি কোন দুটি দেশের মধ্যে হয়েছে ভারত এবং মঙ্গোলিয়া প্রবাল দাস্তক অভিযান কোন দুটি দেশের মধ্যে হয়েছে ভারত এবং কাজাকিস্তান যুদ্ধ অভ্যাস কাদের মধ্যে হয়েছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো ফ্রেন্ডস এরপর দেখো হ্যান্ড ইন হ্যান্ড কাদের মধ্যে হয়েছে ভারত এবং চীন একুবের ইন এটি কাদের মধ্যে হয়েছে ভারত এবং নেপাল নেক্সট দেখো গুঞ্জর এটি কাদের মধ্যে হয়েছে ভারত এবং কিরকিজাসান ওকে নেক্সট দেখো আল নাগাহ এটি কাদের মধ্যে হয়েছে ভারত এবং ওমান বোল্ড কুরুক্ষেত্র ভারত এবং সিঙ্গাপুর ওকে নেক্সট দেখো বরুণা কাদের মধ্যে হয়েছে ভারত এবং ফ্রান্স নেক্সট দেখো সিমবেক্স কাদের মধ্যে হয়েছে সিঙ্গাপুর এবং ভারত কংকন কাদের মধ্যে হয়েছে ব্রিটেন এবং ভারত তো ফ্রেন্ডস দেখো এগুলো তোমরা একটু দেখে নিও এই যুদ্ধাপ্তগুলো অতটা ইম্পর্টেন্ট নয় তবুও তোমার রেলের পরীক্ষার জন্য দেখে রেখো ওকে তো ফ্রেন্ডস এবার দেখো নেক্সট বিভিন্ন গুরুত্বপূর্ণ সামিট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার কুড়ি তো প্রথমে দেখো জি টোয়েন্টি সামিট তো এটি ফার্স্ট হয়েছে দু হাজার আট সালে ওয়াশিংটন ডিসিতে ওকে এবং পুরনোতম অর্থাৎ দু হাজার কুড়ি সালে এটি অনুষ্ঠিত হবে সৌদি আরবে জি টোয়েন্টি সামিট দু সালে অর্থাৎ ষোলোতম এটি অনুষ্ঠিত হবে ইটালিতে এবং দু সালে এটি হবে নিউ দিল্লিতে ওকে এটি সতেরোতম তো এই যে দু হাজার কুড়ি একুশ এবং দু হাজার বাইশ এই জি টোয়েন্টি সামিটগুলো কোথায় অনুষ্ঠিত হবে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস দেখো নেক্সট এপিক সামিট তো দেখো এপিকের ফুলফর্ম কি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন তো এটি প্রথম হয়েছে উনিশশো সালে অস্ট্রেলিয়াতে ক্যানবেরার অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে এরপর দেখো নেক্সট এই বছর অর্থাৎ বত্রিশতম এটি অনুষ্ঠিত হবে মঙ্গোলিয়াতে নেক্সট দেখো তেত্রিশতম অর্থাৎ দু হাজার একুশ সালে এটি অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে এবং চৌত্রিশতম অর্থাৎ দু হাজার বাইশ সালে এটি অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে নেক্সট দেখো সিজন অফ ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস এটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কলকাতাতে এবং দু হাজার কুড়িতে এটি অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালুরুতে এবং দু হাজার একুশ সালে এটি অনুষ্ঠিত হবে পুনেতে ওকে নেক্সট দেখো ব্রিক্স ব্রিক্স সামিট ভীষণ গুরুত্বপূর্ণ বস্তু দেখো ব্রিক্সের ফুল হলো বি ফর ব্রাজিল আর ফর রাশিয়া আই ফর ইন্ডিয়া সি ফর চায়না এবং এস ফর সাউথ আফ্রিকা তো এটি প্রথম হয়েছিল দু সালে রাশিয়াতে দু সালে রাশিয়াতে প্রথম হয়েছিল এবং এগারোতম অর্থাৎ দু সালে এটি অনুষ্ঠিত হয়ে গেল ব্রাজিলে এবং এই বছর অর্থাৎ বারোতম এটি অনুষ্ঠিত হবে রাশিয়াতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি অনুষ্ঠিত হয়ে গেল ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সার্ক সামিট তত সার্কের ফুল ফর্ম কি এটিও কিন্তু পরীক্ষা আছে সার্কের ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নিয়াল কর্পোরেশন এটি প্রথম হয়েছিল উনিশশো সালে বাংলাদেশে এবং দু হাজার সালে এটি অনুষ্ঠিত হয়ে গেল নেপালে ততক্ষণ এর মেম্বার দেশগুলো কিন্তু পরীক্ষা আছে তত সার্কের মেম্বার দেশগুলো কি নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া এবং আফগানিস্তান নেক্সট দেখো এশিয়ান সামিট তো দেখো এশিয়ান সামিটের ফুলফর্ম হলো এশিয়ানের ফুলফর্ম হলো অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনাল এটি প্রথম হয়েছিল ইন্দোনেশিয়াতে উনিশশো ছিয়াত্তর সালে এবং এটি অর্থাৎ দু হাজার কুড়ি সালে ছত্রিশতম অনুষ্ঠিত হবে ভিয়েতনামে এবং ছত্রিশ এবং সাইত্রিশতম এবং আটত্রিশ এবং উনচল্লিশতম এটি দু হাজার একুশে অনুষ্ঠিত হবে বুনুইতে ওকে নেক্সট দেখো ন্যাটো সামিট ন্যাটোর ফুলফর্ম হল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এই ফুল ফর্মটি কিন্তু পরীক্ষা আছে তো দেখো এটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সাতান্ন সালে প্রাইস প্যারিস এবং ফ্রান্সে এবং দু হাজার উনিশ সালে অনুষ্ঠিত হয়ে গেল ইংল্যান্ডে ওকে নেক্সট দেখো এডিপি অ্যানুয়াল মিটিং এডিপি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর অ্যানুয়াল মিটিং দু হাজার কুড়ি সালে হবে ভার্চুয়াল দু হাজার উনিশ সালে হবে নার্জি এবং দু হাজার একুশ সালে হবে গর্জিয়াতে ওকে নেক্সট দেখো এসসিও সামিট এটি প্রথম হয়েছিল তো ফ্রেন্স দেখো এটি দু হাজার উনিশ সালে কিরকিজো স্থানে আয়োজিত হয়েছে এবং দু হাজার কুড়ি সালে রাশিয়াতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা ভাইরাসের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি আয়োজিত করা হবে নেক্সট দেখো ব্রিমস্টেক তো ব্রিমস্টেকের ফুল ফর্ম কী বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল ইন অ্যাক্টিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন তো দেখো এটি দু সালে নেপালে অনুষ্ঠিত হবে এবং দু সালে শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে প্রত্যেক চার বছর পর এর মিটিং আয়োজিত হয় নেক্সট দেখো জি সেভেন সামমিট এটি প্রথম হয়েছিল উনিশশো সালে ফ্রান্সে দু হাজার উনিশ সালে হবে ফ্রান্সে দু সালে হবে আমেরিকাতে দু সালে সরি এটা দু হবে আমেরিকাতে দু হাজার হবে আমেরিকাতে দু সালে হবে ইংল্যান্ডে ইউনাইটেড কিংডম এবং দু হাজার সালে হবে জার্মানিতে আবার বলছি জি সামিট এটি প্রথম হয়েছিল উনিশশো সালে ফ্রান্সে দু হাজার উনিশ সালে হবে এটিও ফ্রান্সে হবে দু হাজার কুড়ি সালে হবে আমেরিকাতে অর্থাৎ এই বছর এটি আমেরিকাতে আয়োজন আয়োজিত হবে দু হাজার একুশ সালে হবে ইউনাইটেড কিংডমে এবং দু হাজার বাইশ সালে হবে জার্মানিতে তো দেখো এটি কিন্তু দু হাজার কুড়িতে অর্থাৎ এই বছর ইউনাইটেড স্টেটসে আয়োজিত হয়ে গেল নেক্সট দেখো ইম্পর্ট্যান্ট আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সামিট ফ্রান্স এরপরে দেখো নেক্সট সাম্প্রতিক জিআই ট্যাগপ্রাপ্ত বিভিন্ন জায়গা দু হাজার কুড়ি জিআই ট্যাগ যার ফুল ফর্ম হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন কোন অ্যাক্ট অনুসারে দেওয়া হয় সঠিক উত্তর যাবে ভৌগোলিক সংকেত অ্যাক্ট উনিশশো অনুসারে এটি দেওয়া হয় ওকে তো ফ্রেন্ডস দেখো ভারতে প্রথম জিআই ট্যাগ কাকে দেওয়া হয় সঠিক উত্তর যাবে দার্জিলিং চা দু হাজার সালে নেক্সট দেখো কোনো কিছুতে প্রাপ্ত জিআই ট্যাগ কত বছরের জন্য এটি মান্য করা হয় সঠিক উত্তর হিসেবে দশ বছর সম্প্রতি কোন রাজ্যের কালো চালকে জিআই ট্যাগ দেওয়া হয় তো ফ্রেন্ডস দেখো এখান থেকে তোমাদের দু হাজার কুড়ি প্রশ্ন শুরু হলো সম্প্রতি অর্থাৎ দু হাজার কুড়ি সালে কোন রাজ্যের কালো চালকে অর্থাৎ ব্ল্যাক রাইসকে জিআই ট্যাগ দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে মণিপুরের মণিপুর রাজ্যকে নেক্সট দেখো এই বছর অর্থাৎ দু হাজার সালে কোথাকার টেরাকোটাকে জিআই ট্যাগ দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে গোরক্ষপুর উত্তরপ্রদেশের গোরক্ষপুর ওকে নেক্সট দেখো কোন কাশ্মীরি উৎপাদনকে এই বছর জিআই ট্যাগ দেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে কাশ্মীরি কেশর নেক্সট দেখো এই বছর কোন রাজ্যে প্রসিদ্ধ মিষ্টি কোভিল পাট্টি কোদলাই মিষ্টি মিষ্টির নাম হলো কোভিল পাট্টি কোদলাই মিষ্টি এটিকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু সাউথ ইন্ডিয়া কোন রাজ্যের খোল্লা চিল্লিকে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে গোয়া নেক্সট দেখো কোন রাজ্যে দার্জিলিং চায়ের দুটি প্রজাতি গ্রিন টি এবং ভারতের টিকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ওয়েস্টবেঙ্গল কোন রাজ্যের সোদাই খোর চিত্রকে দু সালে অর্থাৎ এই বছর জিআই ট্যাগ দেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড রাজ্যের কোন রাজ্যের তেলিয়া রুমালকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা ওকে নেক্সট দেখো সম্প্রতি কোন রাজ্যের তেজপুর লিচুকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে আসাম ওকে নেক্সট দেখো কোন রাজ্যের টেরিকোটার হস্তশিল্পকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে সঠিক উত্তর হিসাবে উত্তরপ্রদেশ ভারতে কোন আইন দ্বারা জিআই ট্যাগ প্রদান করা হয় সঠিক উত্তর হিসাবে জিআই ট্যাগ অ্যাক্ট উনিশশো নিরানব্বই ভারতে প্রথম জিআই ট্যাগ কাকে দেওয়া হয় দার্জিলিং চাকে দু হাজার চার সালে ওকে নেক্সট দেখো সম্প্রতি কাশ্মীরের কোন উৎপাদনকে জিআই ট্যাগ প্রদান করা হয় সঠিক উত্তর হয়ে কাশ্মীরি জাফরান কোন রাজ্যের করকনাথ মুরগিকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে সঠিক উত্তর হিসাবে মধ্যপ্রদেশ কোন রাজ্যের বেনারসি শাড়িকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ নে কোন রাজ্যের শাহিলিচুকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে সঠিক উত্তর হয়ে বিহার কোন রাজ্যের শীর্ষী সুপারিকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে সঠিক উত্তর হয়ে কর্ণাটক ওকে সম্প্রতি কোন রাজ্যের কালো চালকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে এই প্রশ্নটি কিন্তু এর আগেও আলোচনা করলাম সঠিক উত্তর হয়ে মণিপুর ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট কোন রাজ্যের তিরুর পান পাতাকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে সঠিক উত্তর হয়ে কেরালা কোন রাজ্যের রসগোল্লাকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে দু সালে পশ্চিমবঙ্গ এবং দু হাজার উনিশ সালে উড়িষ্যা ওকে তো ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু দু হাজার কুড়ির পাশাপাশি বিগত বছরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নকে এখানে অ্যাড করা হয়েছে কোন রাজ্যের পঞ্চম প্রসাদকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু নেক্সট দেখো কোন কোন রাজ্যের কোলাপুরি চটিকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে সঠিক উত্তর হিসাবে কর্ণাটক এবং মহারাষ্ট্র কোন রাজ্যের কালোজিরা এবং চুলিয়ার তেলকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ কোন রাজ্যের তেলিয়া রুমালকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা ওকে নেক্সট দেখো কোন রাজ্যের কুরক আরবিকা কফিকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক কোন রাজ্যের আলফান্সো আমাকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র কোন রাজ্যের খোলা চিলিকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে গোয়া ভারতে জিআই ট্যাগ স্টোর কোন রাজ্যে খোলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এটিরও গোয়া নেক্সট দেখো কোন রাজ্যের দিনদিগুল তালা এবং এরোদ হলুদকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু কোন রাজ্যের কান্ধামাল হলদিকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা ওকে নেক্সট দেখো সম্প্রতি কোন রাজ্যের শহরাই এবং কহবর চিত্রকলাকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড কোন রাজ্যের মগদিপান এবং লিচুকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে সঠিক উত্তর হয়ে বিহার টেরাকোটা জিআই ট্যাগ কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে গোরক্ষপুর জিরাফুল জিআই ট্যাগ কাকে দেওয়া হয়েছে ছত্তিশগড় কাশ্মীরি কেশর কাশ্মীর রাজ্যকে দেওয়া হয়েছে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আমরা আলোচনা করবো বিভিন্ন সূচকে অর্থাৎ বিভিন্ন ইন্ডেক্সে ভারতের স্থান কত তো দেখো প্রথমে প্রশ্ন রয়েছে সি অর্থাৎ দু হাজার কুড়িতে ভারত কততম জায়গায় রয়েছে সঠিক উত্তর হিসেবে একশো উনত্রিশতম জায়গায় রয়েছে তো ফ্রেন্ডস দেখো সিআরআই অর্থাৎ কালার রেন্ডার্নিং ইন্ডেক্স তো এখানে ভারতের স্থান একশো উনত্রিশতম প্রথম জায়গায় রয়েছে নরওয়ে এবং শেষ জায়গায় রয়েছে সাউথ সুদান নেক্সট দেখো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই অনুযায়ী ভারত চুরাশি তম জায়গা রয়েছে প্রথম জায়গায় রয়েছে জাপান নেক্সট দেখো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অর্থাৎ বিশ্ব ক্ষুধার্ত সূচকে ভারতের জায়গা হল চুরানব্বইতম এবং প্রথম জায়গায় রয়েছে বেলারুস নেক্সট দেখো আর্টান ক্যাপিটাল পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের জায়গাগত আটান্নতম এবং প্রথম জায়গা রয়েছে নিউজিল্যান্ড নেক্সট দেখো ডুইং বিজনেস ইন্ডেক্সে ভারতের জায়গাগত তেষট্টিতম প্রথম জায়গায় রয়েছে নিউজিল্যান্ড ওকে নেক্সট দেখো ছয়শ দুই নম্বর প্রশ্ন হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারত কততম জায়গায় রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে একশো ষোলোতম প্রথম জায়গায় রয়েছে সিঙ্গাপুর নেক্সট দেখো এশিয়া পাওয়ার ইন্ডেক্সে ভারতের জায়গাগত চার এবং প্রথম জায়গায় রয়েছে আমেরিকা নেক্সট দেখো ওল্কা স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্সে ভারতের জায়গা হলো একশো একত্রিশতম এবং প্রথম জায়গায় রয়েছে সাউথ কোরিয়া ওয়ার্ল্ড বেস্ট এমপ্লয়িজ দু হাজার তালিকা থেকে কোন সংস্থা সব থেকে বেশি কর্মচারী নিয়োগ করেছে সঠিক উত্তর কর্ম স্যামসাং এবং ভারতের সংস্থা হলো যদি বলা হয় ভারতের কোন সংস্থা সঠিক উত্তর যাবে এন ওকে নেক্সট দেখো ডেমোক্রেসি ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের জায়গাগত একান্নতম প্রথম জায়গায় রয়েছে নরওয়ে ওকে নেক্সট দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের জায়গাগত একশো উনত্রিশ প্রথম জায়গায় রয়েছে নরওয়ে নেক্সট দেখো নেক্সট দেখো ছয়শ আটতম প্রশ্ন ইসেড অফ ডুইং বিজনেসে ভারতের স্থানগত তেষট্টিতম প্রথম জায়গায় রয়েছে নিউজিল্যান্ড নেক্সট দেখো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স একশো দুইতম এটি কিন্তু একটু আগে বলা হলো নেক্সট দেখো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স এটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের জায়গাগত সম এবং প্রথম জায়গায় রয়েছে সুইজারল্যান্ড ওকে নেক্সট দেখো গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারত কততম জায়গায় রয়েছে বাহাত্তরতম প্রথম জায়গায় রয়েছে সুইজারল্যান্ড নেক্সট দেখো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারত কততম জায়গায় রয়েছে সঠিক উত্তর হিসাবে একশো বিয়াল্লিশতম প্রথম জায়গায় রয়েছে নরওয়ে এবং শেষ জায়গায় রয়েছে উত্তর কোরিয়া ওকে নেক্সট দেখো গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট দু হাজার কুড়িতে ভারত রয়েছে একশো বারোতম জায়গায় এবং প্রথম জায়গায় রয়েছে আইসল্যান্ড নেক্সট দেখো গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে ভারত একশো পাঁচতম জায়গায় রয়েছে এবং প্রথম জায়গায় রয়েছে হংকং নেক্সট দেখো এনার্জি ট্রান্সেশন ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারত রয়েছে চুয়াত্তরতম জায়গায় এবং প্রথম জায়গায় রয়েছে সুইডেন ফ্রেন্ডস এরপরে দেখো সিক্স ওয়ান সিক্স এনভারমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের জায়গাগত সঠিক উত্তর হয়ে একশো আটষট্টিতম এবং প্রথম জায়গায় রয়েছে ডেনমার্ক নেক্সট দেখো ওয়ার্ল্ড কম্পিটিভনেস ইন্ডেক্সে ভারতের জায়গাগত তেতাল্লিশতম এবং প্রথম জায়গায় রয়েছে সিঙ্গাপুর নেক্সট দেখো স্টার্ট আপ ইকোসিস্টেম র্যাঙ্কিং রিপোর্ট দু হাজার কুড়িতে ভারতের জায়গাগত তেইশতম প্রথম জায়গায় রয়েছে আমেরিকা ফ্রেন্ডস এরপরে দেখো সাস্টেনেবিলিটি ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের জায়গা সাতাত্তরতম এবং প্রথম জায়গা রয়েছে সুইডেন নেক্সট জায়গা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে ভারতের অবস্থান হল থার্ড এবং প্রথম জায়গায় রয়েছে চীন বা চায়না গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স আটচল্লিশতম প্রথম জায়গায় রয়েছে সুইজারল্যান্ড হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের জায়গাগত একশো ষোলো প্রথম জায়গা রয়েছে সিঙ্গাপুর স্মার্ট সিটি ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের জায়গাগত সঠিক উত্তর যাবে পঁচাশিতম এবং প্রথম জায়গা রয়েছে সিঙ্গাপুর গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের জায়গাগত সঠিক উত্তর হয়ে যাবে পাঁচতম এবং প্রথম জায়গায় রয়েছে জাপান নেক্সট দেখো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার কুড়িতে ভারতের জায়গাগত সঠিক উত্তর হয়ে যাবে একশো চুয়াল্লিশতম এবং প্রথম জায়গা রয়েছে ফিনল্যান্ড নেক্সট দেখো ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের জায়গাগত সঠিক উত্তর হয়ে যাবে নবম এবং প্রথম জায়গায় রয়েছে সুইডেন ওকে নেক্সট দেখো সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের জায়গাগত সঠিক উত্তর হয়ে যাবে ছিয়াত্তরতম এবং প্রথম জায়গায় রয়েছে আর ডেনমার্ক ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ইন্টারন্যাশনাল ইন্টেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের জায়গাগত সঠিক উত্তর হয়ে যাবে চল্লিশতম এবং প্রথম জায়গায় রয়েছে ইউএসএ নেক্সট দেখো হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে চুরাশিতম তম জায়গায় রয়েছে ভারতবর্ষ এবং গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্সে ভারতবর্ষের জায়গা রয়েছে থার্ড তো দেখো ফ্রেন্ডস বেশ কিছু প্রশ্ন এটা রিপিট হয়ে গেছে তো তোমরা এটা ম্যানেজ করে নিও তো দেখো এরপরে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো সাম্প্রতিক বিভিন্ন ব্যক্তিত্বের মৃত্যু সম্প্রতি আনোয়ার তৈমুর মারা গেলেন তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে আসাম তিনি তিরাশি বছর বয়সে মারা গেলেন ওকে নেক্সট দেখো সম্প্রতি নৃত্যশিল্পী শোভা নাইডু মারা গেলেন তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন সঠিক উত্তর হিসেবে অন্ধ্রপ্রদেশ তিনি একজন কুচিপুরি নৃত্যশিল্পী বিখ্যাত এবং পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন নেক্সট দেখো সম্প্রতি লালজি ট্যান্ডন মারা গেলেন তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন সঠিক উত্তর হিসেবে মধ্যপ্রদেশের রাজ্যপাল ছিলেন তিনি এর আগে বিহারের রাজ্যপাল ছিলেন ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সম্প্রতি বাংলা সিনেমা জগতের মহান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেলেন উনি কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর হিসেবে দু সালে দু হাজার চার সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন এবং পঁচাশি বছর বয়সে তিনি মারা গেলেন নেক্সট দেখো সম্প্রতি ইরফান খান মারা গেলেন তিনি কোন ক্ষেত্রে জনপ্রিয় ছিলেন সঠিক উত্তর হিসেবে অভিনেতা ওকে এবং তিনি উনত্রিশে এপ্রিল দু সালে মারা যান নেক্সট দেখো তার প্রথম ছবি সালাম বোম্বে তিনি দু হাজার বারো সালে ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন তো দেখো এইসব প্রশ্নগুলোর পাশাপাশি এইসব তথ্যগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো অস্কার উইনিং অ্যানিমেটেড ফিল্ম টম অ্যান্ড জেরি এর নির্দেশক সম্প্রতি মারা গেলেন তিনি কে ছিলেন সঠিক উত্তর হিসেবে জিন মেরিট ডাচ তিনি একজন আমেরিকান বাসিন্দা ছিলেন এবং উনিশশো সালে অস্কার অ্যাওয়ার্ড দ্বারা তিনি সম্মানিত হয়েছিলেন ফ্রেন্ডস এরপরে দেখো সম্প্রতি ঋষি কাপুর মারা গেলেন তিনি কার সঙ্গে যুক্ত ছিলেন তিনিও একজন অভিনেতা ছিলেন তিনি মারা যান তিরিশে এপ্রিল দু হাজার কুড়ি তিনি ববি ছবির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান এবং মেরা নাম জোকার ছবির জন্য ন্যাশনাল ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন ভারতে প্রথম অস্কার বিজয়ী মারা গেলেন তিনি কে ছিলেন সঠিক উত্তর হিসেবে ভানু আথাইয়া তিনি মাত্র একানব্বই বছর বয়সে মারা গেলেন নেক্সট দেখো সম্প্রতি কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য মারা গেলেন তিনি কে ছিলেন সঠিক উত্তর হিসেবে ভারতের প্রথম ডিজিপি সম্প্রতি কোন রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী কিশু ভাই প্যাটেল মারা গেলেন সঠিক উত্তর হিসেবে গুজরাট এনার পরে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নেক্সট দেখো সম্প্রতি সিন সিনারি মারা গেলেন তিনি কে ছিলেন তিনি ছিলেন একজন স্কটিশ অভিনেতা যিনি জেমস বন্ডের চরিত্রে অভিনয় করতেন উনিশশো সালের বেস্ট সাপোর্টিং অ্যাক্টারের জন্য তিনি অস্কার অ্যাওয়ার্ড পান ওকে নেক্সট দেখো মিসুট ইয়ালমাজ সম্প্রতি মারা গেলেন তিনি কোন দেশের পূর্ব প্রধানমন্ত্রী ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে তুর্কি নেক্সট দেখো খলিফা বিন সালাম আলী খলিফা সম্প্রতি মারা গেলেন তিনি কোন দেশের পূর্ব প্রধানমন্ত্রী ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে বাহারিন তিনি সব থেকে বেশি কিন্তু এই প্রধানমন্ত্রী পদে কার্যকালীন ছিলেন নেক্সট দেখো আসিফ বার্সা মারা গেলেন তিনি কে ছিলেন সঠিক উত্তর হিসেবে অভিনেতা নেক্সট দেখো নেক্সট দেখো সাংচুমান লাম্বু মারা গেলেন তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন সঠিক উত্তর হিসেবে সিকিম তিনি সিকিমের চতুর্থ মুখ্যমন্ত্রী ছিলেন ফ্রেন্ডস এরপরে দেখো সম্প্রতি সুশান্ত সিং রাজপুত মারা গেলেন তিনি কে ছিলেন সঠিক উত্তর হিসেবে অভিনেতা দু হাজার তেরো সালে কাইপোচে তার প্রথম ছবি নেক্সট দেখো মৃদুলা সিনহা মারা গেলেন তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে গোয়া ভারতের সবথেকে ছোট রাজ্য হচ্ছে গোয়া ফ্রেন্ডস এরপরে নেক্সট কেশবানন্দা ভারতী তার কিছুদিন আগে মৃত্যু হয়েছে তিনি সংবিধানের কি পরিবর্তন করেছিলেন তো ফ্রেন্ডস দেখো এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি ঘুরিয়ে এই ধরনের প্রশ্ন তোমাদের রেলে পরীক্ষা আসতে পারে তো দেখো কেশবানন্দ ভারতী তিনি কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন তিনি সংবিধানের কি পরিবর্তন করেছিলেন সঠিক উত্তর হিসেবে মৌলিক অধিকার ওকে নেক্সট দেখো সিক্স ফোর নাইন সম্প্রতি প্রয়াত প্রণব মুখার্জি তিনি ভারতের কত নম্বর রাষ্ট্রপতি ছিলেন সঠিক উত্তর হিসেবে তেরো নম্বর সম্প্রতি প্রয়াত সরোজ খান তিনি কে ছিলেন সঠিক উত্তর হিসেবে নৃত্য পরিচালক সম্প্রতি প্রয়াত কবি মুন্সিজি কে ছিলেন সঠিক উত্তর হিসাবে গায়িকা ওকে নেক্সট দেখো সম্প্রতি প্রয়াত আশালতা ও তিনি কে ছিলেন সঠিক উত্তর হিসাবে মারাঠি অভিনেত্রী সম্প্রতি প্রয়াত টনি লুইস কে ছিলেন সঠিক উত্তর হিসেবে গণিতজ্ঞ সম্প্রতি প্রয়াত আই এস অফিসার মারা গেলেন তিনি কে ছিলেন সঠিক উত্তর হিসেবে ত্রিলোকনাথ চতুর্বেদী নেক্সট দেখো সম্প্রতি প্রয়াত বিখ্যাত রাহাত ইন্দারি তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন সঠিক উত্তর যে মধ্যপ্রদেশ তিনি একজন উর্দু লেখক ছিলেন সম্প্রতি প্রয়াত আকবর পদম সিং তিনি কে ছিলেন তিনি একজন চিত্রকার ছিলেন সম্প্রতি প্রয়াত সতীশ গুলজার কে ছিলেন সঠিক উত্তর হিসেবে তিনি একজন চিত্রকর ছিলেন নেক্সট দেখো সম্প্রতি প্রয়াত ওম প্রকাশ রেড্ডি কে ছিলেন সঠিক উত্তর হিসেবে অভিনেতা ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সম্প্রতি প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সিনেমা দিল বেচারা এর পরিচালককে তো দেখো এই প্রশ্নটিও কিন্তু একটু ঘন ধরনের এবং এইসব প্রশ্নগুলি তোমাদের রেলে পরীক্ষা রেলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সম্প্রতি প্রয়াত সুশান্ত সিং রাজপুত এর সিনেমা দিল বেচারা এর পরিচালক হলেন মুকেশ ছাপড়া ওকে সুশান্ত সিং রাজপুত চোদ্দই জুন দু হাজার কুড়িতে মারা যান নেক্সট দেখো সম্প্রতি প্রয়াত ধিতানা ভূষণ তিনি কোন ভাষার সাহিত্যকার ছিলেন সঠিক উত্তর হিসেবে পুরস্কার পুরস্কারপ্রাপ্ত আমেরিকান গায়ক রোজা ক্যানি রোজাস প্রয়াত হন তিনি কবে প্রয়াত হন সঠিক উত্তর হিসেবে দু কুড়ি সালে কুড়ি মার্চ ভীমচন্দ্র জানা তিনি কবে প্রয়াত হন সঠিক উত্তর হিসেবে দু সালের ফোর্থ জানুয়ারি ওকে তিনি পশ্চিমবঙ্গের হাওড়ার একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ছিলেন নেক্সট দেখো বাহাদুর সিং কবে মারা যান সঠিক উত্তর হিসেবে দু সালের পাঁচই জানুয়ারি তিনি স্বাধীন ভারতের প্রথম লোকসভার এ যাবৎ জীবিত সাংসদ ছিলেন নেক্সট দেখো মনমোহন সুদ কবে মারা যান সঠিক উত্তর হিসেবে দু সালের উনিশে জানুয়ারি তিনি ভারতের জনপ্রিয় টেস্ট ক্রিকেটার এবং জাতীয় ক্রিকেট দলের নির্বাচক ছিলেন ওকে নেক্সট দেখো চন্দ্র তিনি কবে মারা যান সঠিক উত্তর হিসেবে সাতাশে জানুয়ারি তিনি ভারতের কিংবদন্তি একজন হকি খেলোয়াড় ছিলেন আব্দুল গাফর কবে মারা যান তিনি বিহারের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন তিনি আঠাশে জানুয়ারি মারা যান নেক্সট দেখো জামিলা মালিক তিনি কবে মারা যান সঠিক উত্তর হিসেবে আঠাশে জানুয়ারি তিনি দক্ষিণ ভারতীয় সিনেমা জগতের একজন অভিনেত্রী ছিলেন নেক্সট দেখো আজমল সুলতানপুরী মারা যান তিরিশে জানুয়ারি তিনি একজন বিশিষ্ট উর্দু কবি ছিলেন ওকে নেক্সট দেখো গিরিরাজ কিশোর তিনি কবে মারা যান সঠিক উত্তর হিসেবে নয় ফেব্রুয়ারি দু হাজার কুড়ি তাপস পাল কবে মারা যান সঠিক উত্তর হিসেবে আঠেরোই ফেব্রুয়ারি তিনি বাঙালি একজন বিশিষ্ট অভিনেতা এবং অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন ওকে নেক্সট দেখো কবে মাত্র সাতাত্তর বছর বয়সে মারা গেলেন ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল অশোক দেশাই সঠিক উত্তর হিসেবে তেরোই এপ্রিল কবে মাত্র বিয়াল্লিশ বছর বয়সে সঙ্গীত পরিচালক ওয়াজেদ খান প্রয়াত হন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর যাবে একত্রিশে মে দু কুড়ি এই তারিখগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো কবে বিরাশি বছর বয়সে ভারতের প্রাক্তন ফুটবল ক্যাপ্টেন চুনি গোস্বামী প্রয়াত হলেন তিরিশে এপ্রিল কবে ছিয়ানব্বই বছর বয়সে ভারতের হকি খেলোয়াড় বালুয়ার সিং প্রয়াত হলেন পঁচিশে মে সম্প্রতি কবে আর্জেন্টিনার জনপ্রিয় ফুটবলার দিয়াগো মারাদোনা প্রয়াত হলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পঁচিশে নভেম্বর দু হাজার কুড়ি ওকে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর তো ফ্রেন্ডস এই হলো বিভিন্ন মৃত্যু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তো এরপরে দেখো আমরা আলোচনা করব বিভিন্ন সরকারি প্রকল্প এবং অ্যাপ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তো দেখো প্রথমে প্রশ্ন রয়েছে মহারাষ্ট্রের স্মার্ট গ্রাম যোজনার নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে বা হবে সঠিক উত্তর হয়ে যাবে প্রাক্তন ডেপুটি চিফ মিনিস্টার স্বর্গীয় আর পাতিলের নাম অনুসারে কোন রাজ্য সরকার বিদ্যালয় স্টুডেন্ট হেলথ কার্ড লঞ্চ করলো সঠিক উত্তর হিসেবে জম্মু কাশ্মীর ফ্রেন্ডস এরপরে ছয়শো আশি নম্বর প্রশ্ন মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার আওতায় স্মার্টফোন কেনার জন্য ছাত্রছাত্রীদের পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেবে কোন সরকার সঠিক উত্তর হিসেবে ত্রিপুরা সরকার নেক্সট দেখো সেফ হোমস উদ্যোগের আওতায় আন্তর্জাতিক দম্পতিকে সত্তর হাজার টাকা দেবে কোন সরকার সঠিক উত্তর হিসাবে কেরালা সরকার নেক্সট দেখো পোষণ অভিযান পার্টিসিপেন্টস তালিকায় শীর্ষস্থান দখল করলো কোন রাজ্য সঠিক উত্তর হিসাবে তামিলনাড়ু নেক্সট দেখো আই এম আলসার ডিজিটাল নামে ডিজিটাল সাক্ষরতা মিশন লঞ্চ করলো কোন রাজ্য সঠিক উত্তর হিসাবে কেরালা কোন স্কিমে আসাম সরকার তেত্রিশটি স্টেডিয়াম তৈরি করতে চলেছে সঠিক উত্তর যাবে উত্তরণ স্কিম ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ছয়শো পঁচাশি নম্বর প্রশ্ন রাজ্যে ক্রিয়াবিদ এবং শিল্পীদের জন্য কি স্কিম লঞ্চ করলো মণিপুর সরকার সঠিক উত্তর যাবে সিমাস্ট এবং সি ম্যাট করোনা মহামারীতে অক্লান্ত পরিশ্রমকারীর স্বাস্থ্যকর্মীদের জন্য কি লঞ্চ করলো কেন্দ্র সরকার সঠিক উত্তর যাবে ইন্স্যুরেন্স স্কিম ওকে নেক্সট দেখো সরকারি পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দিতে কর্ণাটকে কী স্কিম লঞ্চ করলো সঠিক উত্তর হয়ে যাবে জনসেবক স্কিম দশম দ্বাদশ এবং গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য ইন্টার্নশিপ স্কিম ঘোষণাগুলোকে সঠিক উত্তর হয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নেক্সট দেখো উডে দেশকা আম নাগরিক অর্থাৎ ইউডিএন নামক স্কিমের আওতায় হেলিকপ্টার পরিষেবা লঞ্চ কোন রাজ্য সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ ওকে ফ্রেন্ডস এরপরে দেখো ছশো নব্বই নম্বর প্রশ্ন মুখ্যমন্ত্রী পরিবার সমৃদ্ধি যোজনা লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিক উত্তর যাবে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল ছাত্রছাত্রীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে কি স্কিম লঞ্চ করলো হরিয়ানা সরকার সঠিক উত্তর হিসেবে রিডিং মিশন ওকে দেখো আর বৃক্ষরোপণের অভ্যাস গড়তে উৎসাহিত করতে পি কা পাধু ক্যাম্পেইন করলো কোন রাজ্য সরকার সঠিক উত্তর হিসাবে বিহার সরকার সরকারি হসপিটালে নাডু নেডি স্কিম লঞ্চ করতে চলেছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি ওকে নেক্সট দেখো ইউপিআই চ্যালেগা নামে ক্যাম্পেইন শুরু করলো কোন সংস্থা সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ওকে নেক্সট রাজ্যের ছাত্রছাত্রীরা আর্থিক সহযোগিতা করতে অন্ধ্রপ্রদেশ সরকার কি স্কিম লঞ্চ করলো সঠিক উত্তর হয়ে যাবে জগন্না ভাস্তি দেভান্না ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ছয়শো ছিয়ানব্বই প্রশ্ন দুর্নীতি বন্ধ করতে পাবলিক টোল ফ্রি নম্বর কী লঞ্চ করলো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি সঠিক উত্তর হয়ে যাবে চৌদ্দ পাবলিক টোল ফ্রি নম্বর নেক্সট দেখো ওষুধ হোম ডেলিভারি করার জন্য কি স্কিম লঞ্চ করলো আসাম সরকার ধনন্তরি রাজ্যের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য জিরো ইন্টারসেট লোন স্কিম পুনরায় লঞ্চ করলো কোন সরকার সঠিক উত্তর হিসেবে অন্ধ্রপ্রদেশ সরকার গুজরাট সরকার জল সংরক্ষণের জন্য কী স্কিম লঞ্চ করলো সঠিক উত্তর হিসেবে সুজলাম সিপোলাম জল সঞ্চয় অভিযান বাড়িতে মাছ বানিয়ে রোজগার করতে মহিলাদের জন্য জীবন শক্তি যোজনা লঞ্চ করলো কোন সরকার সঠিক উত্তর হিসেবে মধ্যপ্রদেশ সরকার রাজ্যের নাগরিকদের অনাক্রমতা ক্ষমতা বাড়াতে জীবন অমৃত যোজনা লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ওকে নেক্সট দেখো কোয়ারেন্টাইন বা সঙ্গরোধ ভঙ্গকারী ব্যক্তিকে শনাক্ত করতে গিয়ে লঞ্চ করল কি লঞ্চ করলো কেন্দ্র কোন অ্যাপ লঞ্চ করলো কেন্দ্র সঠিক উত্তর হয়ে যাবে জিও ফেন্সিং অ্যাপ নেক্সট দেখো কৃষকদের খাদ্যশস্য পরিবহন সুবিধা দিতে কি মোবাইল অ্যাপ লঞ্চ করলো কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর সঠিক উত্তর যাবে কিষাণ রথ নেক্সট দেখো করোনা সংক্রমিত সার্ভে করতে গিয়ে কি অ্যাপ লঞ্চ করলো দিল্লি সরকার সঠিক উত্তর যাবে অ্যাসেস করোনা ওকে নেক্সট দেখো ডিজিটাল পেমেন্ট সোশ্যাল মিডিয়া গেমিং এবং হোটেল ও ফ্লাইট বুকিং সুবিধা একসঙ্গে দিতে সুপার অ্যাপ যৌথভাবে লঞ্চ করতে চলেছে কারা সঠিক উত্তর যাবে ফেসবুক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নেক্সট দেখো হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ট্র্যাক করতে কোন অ্যাপ লঞ্চ করলো পুনে সঠিক উত্তর হয়ে যাবে সিয়ারাম ওকে নেক্সট দেখো করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে কোন অ্যাপ এবং হেল্পলাইন নাম্বার লঞ্চ করলো কর্ণাটক সরকার সঠিক উত্তর হয়ে যাবে মিত্রা ওকে নেক্সট দেখো কোভিড নাইন্টিন এবং ভুয়া তথ্য সম্পর্কে সতর্ক করতে কোন অ্যাপ লঞ্চ করলো দিল্লি সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশকারো করোনা মহামারীতে মানুষের সংকটকালীন সাহায্যের জন্য কোন মোবাইল অ্যাপ লঞ্চ করলো হরিয়ানার মুখ্যমন্ত্রী তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে করোনা সংক্রান্ত বিভিন্ন প্রকল্প এবং অ্যাপ সঠিক উত্তর হিসেবে হেল্প মে কোন দেশ করোনা ট্র্যাকিং অ্যাপ কোভিড সেফ লঞ্চ করলো অস্ট্রেলিয়া নেক্সট দেখো কোভিড ফার্মা মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন সরকার অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার নেক্সট দেখো চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইলকে ট্র্যাক করতে অযথা ব্লক করার জন্য কেন্দ্র কোন পোর্টাল লঞ্চ করলো সঠিক উত্তর হিসাবে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার যাকে বলা হয় সিইআইআর নেক্সট দেখো নোটের মূল্য শনাক্ত করতে দৃষ্টিহীনদের জন্য কোন মোবাইল অ্যাপ লঞ্চ করলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সঠিক উত্তর মোবাইল অ্যাডিট নোট আইডেন্টিফিকেশন অর্থাৎ এ এম এ আই মানি মহিলাদের অনলাইন সুরক্ষা প্রদানে কি লঞ্চ করলো মহারাষ্ট্র সরকার সঠিক উত্তর হবে সাইবার সেফ ওম্যান ইন্টারটেটিভ ওকে নেক্সট দেখো ট্রেনে যাত্রাকালীন সমস্ত জাতির জন্য নতুন কোন হেল্পলাইন নাম্বার লঞ্চ করলো ভারতীয় রেলওয়ে সংস্থা সঠিক উত্তর হিসাবে ওয়ান থার্টি নাইন গরিবদের চিকিৎসা প্রদানের জন্য অন্ধ্রপ্রদেশ কী লঞ্চ করলো সঠিক উত্তর হয়ে যাবে আরোগ্যশ্রী যোজনা নেক্সট দেখো দেশজুড়ে কয়টি ফাস্ট ট্র্যাক স্পেশাল ফোর্স স্থাপন করলো করতে একটি স্ক্রিন লঞ্চ করলো কেন্দ্র সরকার সঠিক উত্তর হচ্ছে মোট হাজার তেইশটি স্ক্রিন লঞ্চ করলো কেন্দ্র সরকার ওকে নেক্সট দেখো গোয়াতে মহিলাদের উদ্যোক্তাদের জন্য কি লঞ্চ করলো কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সঠিক উত্তর হয়ে যাবে ইয়াসিনী স্কিম ওকে নেক্সট দেখো প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীদের চাকরি সন্ধান দিতে ছত্তিশগড় সরকার কি মোবাইল অ্যাপ লঞ্চ করলো সঠিক উত্তর হয়ে যাবে রোজগার সঙ্গে ছাত্রছাত্রীদের বিনামূল্যে বাসে যাতায়াত সুবিধা প্রদান করতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কি লঞ্চ করলেন সঠিক উত্তর হিসাবে গ্যারেন্টি কার্ড এটি দু হাজার কুড়ি সালে পয়লা জুন থেকে অ্যাপ্লাই করা শুরু হয় তো ফ্রেন্ডস এই হলো বিভিন্ন প্রকল্প এইবার আমরা আলোচনা করব বিভিন্ন গুরুত্বপূর্ণ যোজনা দু হাজার কুড়ি অর্থাৎ সাম্প্রতিককালে বিভিন্ন গুরুত্বপূর্ণ যোজনা তো ফ্রেন্ডস দেখো প্রথমে প্রশ্ন রয়েছে সম্প্রতি কোন রাজ্য সরকার ডাল ভাত যোজনা শুরু করেছে সঠিক উত্তর হিসেবে যাবে ঝাড়খণ্ড পাঁচ টাকার বিনিময় নেক্সট দেখো কোন রাজ্য সরকার নেকার সম্মান স্কিম যোজনা চালু করেছে সঠিক উত্তর হিসেবে কর্ণাটক সরকার তাঁতিদের জন্য ওকে নেক্সট দেখো কোন রাজ্য সরকার মহা আবাস যোজনা শুরু করেছে সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র ফ্রেন্ডস এরপর দেখো কোন রাজ্য সরকার গোধন ন্যায় যোজনা শুরু করেছে সঠিক উত্তর হয়ে যাবে সরকার কোন রাজ্য সরকার ইন্দিরা গান্ধী মাতৃত্ব পোষণ যোজনা শুরু করেছে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান ওকে কোন রাজ্য সরকার বলরাম যোজনা শুরু করেছে ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা সরকার কোন রাজ্য সরকার হারঘর নাল এই যোজনা শুরু করেছে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ সরকার নেক্সট দেখো কোন রাজ্য সরকার দিবাং জন জনশক্তিকরণ যোজনা শুরু করেছে সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব ফ্রেন্ডস এরপর দেখো সাতশো আঠারো কোন রাজ্য সরকার অভিনন্দন যোজনা শুরু করেছে সঠিক উত্তর হয়ে যাবে আসাম সরকার কোন রাজ্য সরকার জগন্নাথ থাদুর যোজনা শুরু করেছে সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ এটি কি যোজনা দেখো রাজ্যের সমস্ত ছোটো ছোটো ব্যবসায়ীদের জন্য সম্পূর্ণ ইন্টারনেট ফ্রি লোন ওকে ইন্টারেস্ট ফ্রি লোন তো দেখো ইন্টারেস্ট ফ্রি লোন অর্থাৎ কোনো প্রকার কিন্তু সুদ লাগবে না ইন্টারেস্ট ফ্রি লোন দেখো কোন ব্যাংক প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা শুরু করেছে সঠিক উত্তর যাবে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক কোন রাজ্য সরকার ওয়াই এস আর ওয়াটার আর্টস যোজনা শুরু করেছে সঠিক উত্তর যাবে অন্ধ্রপ্রদেশ ফ্রেন্ডস এরপরে দেখো সাতশো বাহাত্তর নম্বর প্রশ্ন কোন রাজ্য সরকার জগন্নানা ছেদু স্কিম চালু করেছে সঠিক উত্তর যাবে অন্ধ্রপ্রদেশ সরকার ওকে দেখো মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার যোজনা ত্রিপুরা নেক্সট দেখো কৃষক দুর্ঘটনা যোজনা উত্তরপ্রদেশ সরকার কোন সরকার অন্তর্দয় রসই যোজনা মধ্যপ্রদেশ কোন রাজ্য সরকার হামারা ঘর হামারা বিদ্যালয় মধ্যপ্রদেশ সরকার কোন রাজ্য সরকার মধুবাবু পেনশন যোজনা উড়িষ্যা সরকার ওকে তো দেখো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো কোন রাজ্য সরকার ইন্দ্রা রসই যোজনা শুরু করেছে রাজস্থান সরকার ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট বিভিন্ন রাজ্যের অভিযান দু হাজার কুড়ি তো ফ্রেন্ডস দেখো প্রথমে প্রশ্ন রয়েছে কোন রাজ্য সরকার মাই ফ্যামিলি মাই রেসপন্সিবিলিটি এই অভিযান শুরু করেছে মহারাষ্ট্র তো ফ্রেন্ডস দেখো সব প্রশ্নগুলো তোমাদের রেলওয়ে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে নেক্সট দেখো কোন রাজ্য সরকার রেড লাইট অন গাদ্দি অফ অভিযান শুরু করেছে দিল্লি কোন সরকার এক সংকল্প বুজুর্গ নামে নামক অভিযান শুরু করেছে মধ্যপ্রদেশ কোন সরকার মাই টাউন মাই প্রাইড এই অভিযান শুরু করেছে সঠিক উত্তর হয়ে জম্মু কাশ্মীর নেক্সট দেখো কোন সরকার সেফ সিটি নামক অভিযান শুরু করেছে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ কোন সরকার এক মাস্ক জিন্দেগি এই অভিযান শুরু করেছিল কোভিড নাইন্টিন সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য সঠিক উত্তর হয়ে মধ্যপ্রদেশ কার দ্বারা মেরি সাহলি উদ্যোগ শুরু হয়েছে সঠিক উত্তর ভারতীয় রেলওয়ে নেক্সট দেখো কোন প্রতিবেশী দেশ নো মাস্ক নো সার্ভিস অভিযান শুরু করেছে সঠিক উত্তর হিসেবে বাংলাদেশ কোন রাজ্য সরকার হিউম্যান বাই নেচার অভিযান শুরু করেছে সঠিক উত্তর হিসেবে কেরালা কোন রাজ্য সরকার পথশ্রী অভিযান চালু করেছে সঠিক উত্তর হিসেবে পশ্চিমবঙ্গ কে মাই বুক মাই ফ্রেন্ড এই অভিযান শুরু করেছে সঠিক উত্তর উত্তর হিসেবে শিক্ষা মন্ত্রণালয় ওকে নেক্সট দেখো কোন সরকার নো মাস্ক নো রাইট এটি শুরু করেছে মহারাষ্ট্র কোন সরকার মিশন শক্তি উত্তরপ্রদেশ কোন সরকার নো মাস্ক নো সার্ভিস এই অভিযান শুরু করেছে সঠিক উত্তর হিসেবে যোধপুরে তো ফ্রেন্ডস এই হলো বিভিন্ন রাজ্যের যোজনা এরপরে দেখো আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি অধ্যায় নিয়ে আলোচনা করব বিভিন্ন কোম্পানি সিইও তো দেখো এই অধ্যায়টি তোমাদের রেলের পরীক্ষার পাশাপাশি ডাব্লিউইপির পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ গত বছর অর্থাৎ দু হাজার সালের যে মেন্স পরীক্ষা হয়েছিল ডাব্লিউইপির সেই পরীক্ষাতে কিন্তু সিইও থেকে একটি প্রশ্ন এসেছিলো ফ্রেন্ডস প্রথমে দেখো প্রশ্ন রয়েছে রিলায়েন্সের বর্তমান সিইওকে সঠিক উত্তর হচ্ছে মুকেশ আম্বানি এবং এর পাশাপাশি সদর দপ্তর এবং প্রতিষ্ঠাকাল এগুলো কিন্তু দেওয়া রয়েছে নেক্সট দেখো লিংডিন এর বর্তমান সিইও হলেন রায়ান রসুলেস্কি নেক্সট দেখো ইয়াহু এর বর্তমান সিইওকে সঠিক উত্তর যাবে মারিসা মেয়ার উইকিপিডিয়া এর বর্তমান সিইওকে জিমি বেস এবং এর পাশাপাশি কবে প্রতিষ্ঠা করা হয় এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইনস্টাগ্রাম এর বর্তমান সিইওকে সঠিক উত্তর যাবে কেভিন সিস্ট্রম টুইটার এর বর্তমান সিইও জ্যাক ডোরসি অ্যাপল অ্যাপেল এর বর্তমান সিইওকে সঠিক উত্তর যাবে কুক অ্যাডিডাস এর বর্তমান সি ই রোস্টেড অ্যাডব সিস্টেম এর বর্তমান সিইও ই নারায়ণ অ্যামাজন এর বর্তমান সিইও ই জেব বেজোস ওকে নেক্সট দেখো আলিবাবা এর বর্তমান সিইওকে সঠিক উত্তর হয়ে যাবে ড্যানিয়েল জ্যাঙ্ক এয়ারটেল এর বর্তমান কে সঠিক উত্তর হচ্ছে গোপাল ভিত্তাল বিএমডাব্লিউ এর বর্তমান সিওকে সঠিক উত্তর যাবে অলিভার জিপসি বিএসএনএল এর বর্তমান সিইওকে প্রবীণ কুমার পুরবার ক্যানন এর বর্তমান সিওকে সঠিক উত্তর হিসেবে ফুজিও মিতারাই কোকাকলা এর বর্তমান সিইওকে সঠিক উত্তর হবে জেমস কোয়েনসি ফেসবুক এর বর্তমান সিইওকে সঠিক উত্তর হিসাবে মার্ক জুগারবার্গ ফ্লিপকার্ট এর বর্তমান সি ই কল্যাণ কৃষ্ণমূর্তি ওকে নেক্সট দেখো গুগল এর বর্তমান সি সুন্দর পিচাই এইচটিসি এর বর্তমান সি চের ওয়াং ওকে ইনফোসিস এর বর্তমান সি কে শরীল সতীশ পারেখ মাইক্রোসফট এর বর্তমান সি ই সত্য না দেলা নোকিয়া এর বর্তমান সি পেক্কা লুনমার্ক ন্যাপটল মনু আগরওয়াল ওলা ভাবিশ আগরওয়াল ওকে পেটিএম বিজয়শেখর শর্মা ফ্রেন্ডস এরপরে দেখো পেপাল ড্যানিয়েল সুমান স্ন্যাপডিল কুনাল বাহাল ওকে তো দেখো সব কোম্পানিগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ উইল কার্ড ওয়ালমার্ট ডোক ম্যাকমিলান ওকে এবং এর পাশাপাশি সব কোম্পানিগুলো সদর দপ্তর এবং প্রতিষ্ঠাতা কাল কিন্তু এখানে দেওয়া আছে এবং এর ফুল পিডিএফ এর মোট বারোশোটি প্রশ্নের ফুল পিডিএফ অর্থাৎ দু হাজার কুড়ি সালের বারো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন পিডিএফ তোমরা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে পিডিএফ এর লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে তোমরা ডাউনলোড করতে পারো ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ইউটিউব ইউটিউব এর বর্তমান সিইও হলেন সুশান ওয়াসিজিকে উবের দ্বারা খসুশাহী ভিভো শান ওই আইসিসি এর বর্তমান সিইওকে তো দেখো আইসিসি এর বর্তমান সিইও হলেন মনু সাহানি ওপো ওপো বর্তমান সি হলেন টনি চেন ওকে ডেল ডেলের বর্তমান সিও হলেন মাইকেল ডেল আইবিএম এর বর্তমান সিও হলেন অরবিন্দ কৃষ্ণা নেক্সট দেখো টিসিএস টিসিএস এর বর্তমান সিও হলেন রাজেশ গোপীনাথান পেপসিকো এর বর্তমান সি হলেন রেমুন লাগুরতা পতঞ্জলি এর বর্তমান সিইও হলেন বালকৃষ্ণ ওকে তো ফ্রেন্ডস এই হলো বিভিন্ন সিও থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এরপরে দেখো নেক্সট আমরা আলোচনা করব বিভিন্ন রাজ্যের র্যাঙ্ক দু হাজার কুড়ি অর্থাৎ বিভিন্ন র্যাঙ্কে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য কততম জায়গায় রয়েছে তো দেখো ইন্ডিয়ান ট্যুরিস্ট র্যাঙ্কে কোন রাজ্য প্রথমে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু ভারতের কোন রাজ্যের পর্যটক সর্বাধিক ভ্রমণে গেছে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ নেক্সট দেখো বার্থ ডেট স্ট্যাটিক্স রিপোর্ট অনুযায়ী ভারতের কোন রাজ্য লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্য সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ ওকে ফ্রেন্ডস এরপরে দেখো স্বচ্ছ স্বচ্ছ সুরবেক দু হাজার কুড়ির রিপোর্ট অনুযায়ী ভারতের কোন শহর প্রথম জায়গায় রয়েছে ছত্তিশগড় দু হাজার কুড়ি সালে সব থেকে স্বচ্ছ রাজধানী কোনটি সঠিক উত্তর যাবে নিউ দিল্লি নেক্সট দেখো খারিফ মার্কেটিং সিজন সিজন অর্থাৎ কে এম এস রিপোর্ট অনুযায়ী ভারতের কোন রাজ্য ধান উৎপাদনে প্রথম হয়েছে পাঞ্জাব নেক্সট দেখো ফ্রুটিস প্রোডাকশন রিপোর্ট দু হাজার আঠেরো উনিশে ভারতের কোন রাজ্য ফল উৎপাদনে প্রথম জায়গায় রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ভেজিটেবলস প্রোডাকশন রিপোর্ট দু হাজার আঠেরো উনিশ অনুযায়ী ভারতের কোন রাজ্য সবজি উৎপাদনের প্রথম জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ ওকে নেক্সট দেখো ডিজিটাল ট্রানজাকশন রিপোর্ট দু হাজার উনিশে ভারতের কোন রাজ্য প্রথম জায়গায় রয়েছে মহারাষ্ট্র নেক্সট দেখো পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স অর্থাৎ পিএআই দু হাজার কুড়িতে ভারতের কোন রাজ্য প্রথম জায়গায় রয়েছে সঠিক উত্তর হিসেবে কেরালা ওকে নেক্সট দেখো এক্সপোর্ট এক্সপোর্ট প্রিপারনেস ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের কোন উপকূলবর্তী রাজ্য প্রথম জায়গায় রয়েছে সঠিক উত্তর হিসেবে গুজরাট ইন্ডিয়া র্যাঙ্কিং দু হাজার কুড়িতে ভারতের কোন ইনস্টিটিউট প্রথম জায়গায় রয়েছে সঠিক উত্তর হিসেবে আইআইটি মাদ্রাস নেক্সট দেখো ফুড সেফটি ইন্ডেক্সে ভারতের কোন রাজ্য প্রথম জায়গায় রয়েছে গুজরাট স্টার্ট আপ র্যাঙ্কিংয়ে ভারতের কোন রাজ্য প্রথম জায়গায় রয়েছে এটি গুজরাট নেক্সট দেখো বিভিন্ন জায়গার পরিবর্তিত নাম দু হাজার কুড়ি অর্থাৎ এই বছর কোন কোন জায়গার নাম পরিবর্তন করা হয়েছে তো প্রথমে প্রশ্ন দেখো উত্তরপ্রদেশের অযোধ্যা বিমানবন্দরের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে সঠিক উত্তর হয়ে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বিমানবন্দর সম্প্রতি আগরতলা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে সঠিক উত্তর হয়ে মহারাজা বীর বিক্রম মাণিক্য এয়ারপোর্ট নেক্সট দেখো সবরমতি ঘাটের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সঠিক উত্তর যাবে অটল ঘাট আর পি এফের রেলওয়ে সুরক্ষা বলের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সঠিক উত্তর হিসেবে ভারতীয় রেলওয়ে সুরক্ষা বল সেবা নেক্সট দেখো রোহতাং ট্যানেল এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সঠিক উত্তর হিসেবে অটল সুরঙ্গ সম্প্রতি সম্প্রতি মুম্বাই সেন্ট্রাল স্টেশন এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সঠিক উত্তর যাবে শঙ্কর সেট নেক্সট দেখো মহারাষ্ট্রের তার পরিবেশ মন্ত্রকের নাম পরিবর্তন করে কি নাম দিয়েছে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক নেক্সট দেখো চেনানের নাসরি সুরঙ্গ এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে শ্যামাপ্রসাদ মুখার্জি সুড়ঙ্গ কলকাতা পোর্ট ট্রাস্ট এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট জম্মু এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে মহারাজা সিং এয়ারপোর্ট নেক্সট দেখো দিল্লির প্রগতি ময়দান মেট্রো স্টেশন এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সঠিক উত্তর হিসেবে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন নেক্সট দেখো ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে অরুণ জেটলি ফিরোজ শাহ কোটলা এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে এটি হবে সঠিক উত্তর অরুণ জেটলি স্টেডিয়াম নেক্সট দেখো ইকানা স্টেডিয়াম এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়াম সমৃদ্ধি এক্সপ্রেস এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বালাসাহেব ঠাকরে নেক্সট দেখো ট্রেন এইটিন এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস নেক্সট দেখো আম্বালা বাস স্ট্যান্ড এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে সুষমা স্বরাজ স্ট্যান্ড হাবিবগঞ্জ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে অটল বিহারী বাজপেয়ী স্টেশন এলাহাবাদ শহর নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রয়াগরাজ মুঘল সরাই রেলওয়ে জংশন এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সঠিক উত্তর হিসেবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন নতুন রায়পুর এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সঠিক উত্তর হিসাবে অটল নগর স্বচ্ছ ভারত অভিযান এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সঠিক উত্তর হিসেবে সুন্দর ভারত নেক্সট দেখো মহারাষ্ট্র স্মার্ট গ্রাম যোজনা এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সঠিক উত্তর আর আর পাটেল ছত্রপতি শিবাজী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সঠিক উত্তর হিসেবে ছত্রপতি শিবাজী মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জম্মু শহরের সিটি চক এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে ভারত মাতা চক প্রবাসী ভারতীয় কেন্দ্র এর নাম পরিবর্তন করে সুষমা স্বরাজ ভবন রাখা হয়েছে বিদেশের সেবা সংস্থা এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সুষমা স্বরাজ বিদেশ সংস্থান ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ভোপাল মেট্রো এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে ভোজ মেট্রো নেক্সট দেখো কান্ডালা বন্দর এর নাম পরিবর্তন করে দীনদয়াল দেয়াল উপাধ্যায় বন্দর কর্ণাটক সরকার রাবড়ি রেলওয়ে স্টেশন এর নাম পরিবর্তন করে কি নাম রেখেছে সঠিক উত্তর যাবে মহাদেব হাপ্পা মেলারা জাহাজ রানী মন্ত্রালয়ের এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সঠিক উত্তর যাবে মিনিস্ট্রি অফ পস স্লিপিং অ্যান্ড ওয়াটার ওকে নেক্সট দেখো রহতাং ট্যানেল এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে ফ্রেন্ডস সঠিক উত্তর যাবে অটল ট্যানেল প্রবাসী ভারতীয় কেন্দ্র এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সঠিক উত্তর যাবে সুষমা স্বরাজ ভবন গোরক্ষপুর বিমানবন্দরের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে মহাযোগী গোরক্ষনাথ বিমানবন্দর নেক্সট দেখো হেভলক দ্বীপের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে স্বরাজ দ্বীপ নেক্সট দেখো গোয়ালিয়া চম্বল এক্সপ্রেস এর নাম চেঞ্জ করে কি রাখা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী এক্সপ্রেস মানব সংশোধন বিকাশ মন্ত্রালয় এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সঠিক উত্তর হিসেবে শিক্ষা মন্ত্রালয় কোন রাজ্যের চিড়িয়াখানার নাম স্বতন্ত্রতা সেনানি আশফাক উল্লাহ খান এর নাম রাখা হবে সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ নেক্সট দেখো রাষ্ট্রীয় বিচিত্র প্রথম সংস্থান অর্থাৎ এনআইএফএম এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে অরুণ জেটলি কোন শহরের সিটি চকের নাম পরিবর্তন করে ভারত মাতার চক রাখা হয়েছে সঠিক উত্তর হিসেবে জম্মু কোন মেট্রোর নাম রাজা ভোজের নাম ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হিসাবে ভোপাল মেট্রো নেক্সট দেখো দিল্লিবাবর রোডের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সঠিক উত্তর হিসেবে পনেরোই আগস্ট মার্ক বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম মাঠের মাঠের স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সঠিক উত্তর যাবে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল স্টেডিয়াম অযোধ্যা বাস এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে অযোধ্যা থাম এলাহাবাদ প্রয়াগরাজ নেক্সট দেখো প্রায় ঘাট এটি রাখা হয়েছে প্রয়াগরাজ সঙ্গম খাজা মনিরুদ্দিন চিস্তি উর্দু আরবি ফার্সি ইউনিভার্সিটি এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে খাজা মজিউদ্দিন চিস্তি ভাষা বিশ্ববিদ্যালয় দিল্লির ঔরঙ্গজেব রোডের নাম পরিবর্তন করে কালাম রোড নীলদ্বীপের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে শহীদ দ্বীপ হজরতগঞ্জ চক পরিবর্তন করে অটল চক ফিরোজাবাদ চেঞ্জ করে অযোধ্যা বাসস্টপ ওকে নেক্সট দেখো বিদেশ সেবা সংস্থান সুষমা স্বরাজ বিদেশ সেবা সংস্থান ফেরারি অ্যান্ড লাভলি এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে গুলো অ্যান্ড লাভলি চেন্নাই রেলওয়ে স্টেশন নাম পরিবর্তন করে রাখা হয়েছে পুরাচি তালেব ডাক্তার এম জি রামচন্দ্রন সেন্ট্রাল সুলতানপুর শহরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কুশ ভবনপুর ওকে নেক্সট দেখো কংগ্রেস গল্বলকর যোজনা এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে মহাত্মা গান্ধী যোজনা মণ্ডল এর নতুন নাম কী রাখা হয়েছে রাজ্য কর্মচারী চয়ন আয়োগ নেক্সট দেখো খাগড়া নদীর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সরি নদী নেক্সট দেখো এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসদীপ আলিগড় নাম পরিবর্তন করে হরিগড় সিমলা শ্যামলা হাবরা মটিগড় অটলঘাট নেক্সট দেখো হরিয়ানার মেবা শহরের নাম পরিবর্তন করে নুহ এবং গুরগাঁও এর নাম পরিবর্তন করে গুরুগ্রাম নাম রাখা হয়েছে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসেডারের প্রথমেই দেখো প্রেগনেন্সি কিট পেগা নিউজ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অনুষ্কা শর্মা নেক্সট দেখো হরলিক্স প্রোটিন প্লাস নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার অক্ষয় কুমার নেক্সট দেখো ফাইন্যান্স পিওরের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে রোহিত শর্মা ম্যাথ লার্নিং পয়েন্ট এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হয়েছেন বিদ্যা বালন নেক্সট দেখো ফুড ডেলিভারি ব্রেড ভারত ইট এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হয়েছেন সঠিক উত্তর হবে বিরাট কোহলি নেক্সট দেখো অ্যান্টি লিকিওর অ্যান্ড অ্যান্টি ড্রাগ ক্যাম্পিয়ন এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হয়েছেন সঠিক উত্তর সচিন তেন্ডুলকার ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ভুটানে ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন সঠিক উত্তর হিসাবে রুচিরা কামরোজ পাকিস্তান ক্রিকেট বোর্ড এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন সঠিক উত্তর যাবে শোয়েব আখতার ত্রিপুরার ব্র্যান্ড কে দীপা কর্মকার নেক্সট দেখো স্যামসাং এর ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে সঠিক উত্তর হিসাবে আমির খান কর্ণাটক রাজ্যের ইলেকশন কমিশন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে সঠিক উত্তর হিসাবে রাহুল দ্রাবিড় নেক্সট দেখো দিল্লি ডায়মন্ড এফ সি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জ্যাকলিন ফার্নান্ডেঞ্জ উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহর স্বচ্ছ ভারত মিশন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন সঠিক উত্তর হবে সুরেশ রায়না আসাম স্পোর্টস হিমাদাস ফ্লিপকার্ট রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর নেপাল পর্যটন জয়প্রদা সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার রবীনা টান্ডেন নেক্সট দেখো ইউনাইটেড স্টেটের ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে হর্ষবর্ধন সিংলা উত্তরপ্রদেশের ইলেকশন কমিশন কুলদীপ যাদব ব্র্যান্ড অ্যাম্বাসেডার মহারাষ্ট্রের ব্যাঘ্র প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডার অমিতাভ বচ্চন এবং শচীন তেন্ডুলকর তো ফ্রেন্স দেখো এইসব প্রশ্নগুলো একটু খুব তাড়াতাড়ি বলা হয়েছে নাহলে কিন্তু এই বারোশোটি প্রশ্ন এই ভিডিওতে কমপ্লিট করা যাবে না ইন্ডিয়ান অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার চন্দন অশ্বিন এবং রজনীকান্ত দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সার্বিক কার্যকলাপ হু এর গুডিল ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে মিল্কা সিং নেক্সট দেখো সাউমি মোবাইল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার রণবীর সিং জিএসটি এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে অমিতাভ বচ্চন নেক্সট দেখো হেপাটাইটিস রোগের ব্যাপারে সচেতন করার ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে অমিতাভ বচ্চন ফোনপে আমির খান পিটার ইংল্যান্ড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার আয়ুষ্মান খুরানা নেক্সট দেখো সিআইআর এ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার বমান ইরানি ভারতীয় পণ্যজীব এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার দিয়া মির্জা পলিক্রল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ গাঙ্গুলি নেক্সট দেখো আইডিএফসি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে অমিতাভ বচ্চন নেক্সট দেখো রিবুক এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার বরুণ ধাওয়ান এবং ক্যাটরিনা কাইফ ইউনেসেফ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার প্রিয়াঙ্কা চোপড়া নেক্সট দেখো কার্স টোয়েন্টি ফোর এর ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে ধোনি মালাবার গ্রুপ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার অনিল কাপুর ইউবন এর এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার জান্নাত জুবায়ের ওকে নেক্স্ট পুমা পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে সঠিক উত্তর হিসেবে সুনীল ছেত্রী এবং করিনা কাপুর রেড বাস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে সঠিক উত্তর মহেন্দ্র সিং ধোনি সিকিম রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে এ আর রহমান দিশা টিভি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে রণবীর কাপুর জেবিএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে সঠিক উত্তর রণবীর সিং অরুণাচল প্রদেশের পর্যটন ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে সঠিক উত্তর জন আব্রাহাম নেক্সট দেখো সমাজবাদী কিষাণ বিভাজন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরাকে সঠিক উত্তর হিসাবে নয়াজুদ্দিন সিদ্দিকি নেক্সট দেখো হরিয়ানা আয়ুর্বেদ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডারাকে সঠিক উত্তর যাবে বাবা রামদেব পালস পোলিও এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরাকে অমিতাভ বচ্চন ভারত পে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে সালমান খান বিএসএনএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন মেরি কম ওকে নেক্সট দেখো সান্তা এর ব্র্যান্ড অ্যাম্বাসেড মহেন্দ্র সিং ধোনি ইন্ডিগো পেন্টস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডারাকে সঠিক উত্তর হয়েছে মহেন্দ্র সিং ধোনি হিরো মোটর এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার ইয়ারি মিনা উবের উবের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন বিরাট কোহলি ওকে নেক্সট দেখো আমেরিকান ট্যুরিস্ট বিরাট কোহলি ভিভো আমির খান নোকিয়া ভাট হিমালয় ফেসওয়াশ বিরাট কোহলি এবং ঋষভ পান্ত নেক্সট দেখো বাংলার পিয়ারলেস কোম্পানির নতুন ব্র্যান্ড কে সৌরভ গাঙ্গুলি হেলথ কেয়ার ব্রেড ভিসা বিরাট কোহলি কসমেটিক কোম্পানি লোরেল প্যারিস এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার জ্যাম চেন স্পোর্টস অ্যান্ড ফিটনেস নিউট্রিশন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে বিদ্যুৎ জমাল গৌরব এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার মেরিকম নেক্সট দেখো পাগার বুক এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার অক্ষয় কুমার নেক্সট দেখো তিরুপতি খাদ্য তেলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে সঠিক উত্তর হেবে করিনা কাপুর স্বচ্ছ ভারত মিশন এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হয়েছেন অক্ষয় কুমার কৌশল ভারত অভিযানের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার বরুণ ধাওয়ান এবং অনুষ্কা শর্মা আর ডিজিটাল ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হয়েছেন সঠিক উত্তর হিসেবে অঙ্কিত ফাড়িয়া নেক্সট দেখো এডুকেটেড গার্ল অভিযানের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অমিতাভ বচ্চন ওয়ান প্লাস রোবট ডাউন ইউএনডিপি পদ্মালক্ষ্মী হু হু এর গুডউইল ব্র্যান্ড অ্যাম্বাসেডার শামা ওয়াজেদ হোসেন নেক্সট দেখো সিয়ার টায়ার আমির খান গ্রেট লার্নিং এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিরাট কোহলি নেক্সট দেখো প্লেয়ার পট এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে ভুবনেশ্বর কুমার এবং স্মৃতি মান্থানা নেক্সট দেখো বাজাজ আলিয়ান লাইফ ইন্স্যুরেন্স আয়ুষ্মান খুরানা মান্ত্রা মান্ত্রা অ্যাপের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন ভুবন বাম নেক্সট দেখো ওকেলি এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন রোহিত শর্মা এলসা ক্রপ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে অজিঙ্ক রাহানে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ভারতের লক্ষ্মী অভিযানের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে সঠিক উত্তর যাবে দীপিকা পারুকন ওকে এল জি ইলেকট্রনিক্স কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে লুইস হ্যামিল্টন পার্লো এগ্রো কোম্পানি প্রিয়াঙ্কা চোপড়া ওকে নাডা কোম্পানি সুনীল শেট্টি নেক্সট দেখো এ মোটরস এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে সঠিক উত্তর রাফেল নাদাল নেক্সট দেখো ট্রাইবস ইন্ডিয়া মেরি কম লা লিগা নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার রোহিত শর্মা স্বচ্ছ রেল মিশনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে সঠিক উত্তর যাবে বিন্দেশ্বর পাঠক অডিকার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিরাট কোহলি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম আমির খান বেদান্তু ওকে টাইটান চশমা আয়ুষ্মান খুরানা আইটিসি এনগেজ কার্তিক আরিয়ান এবং তারা সুতারিয়া ফ্রেন্ডস এরপর নেক্সট গুরুত্বপূর্ণ আরও কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডার যেগুলো গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এইসব প্রশ্নগুলোটি দেখে নিও তো দেখো এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করছি রিয়েলমি মোবাইল এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে সালমান খান এবং শ্রদ্ধা কাপুরস এ নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার মানুষ দেখো গ্রামীণ ইন্ডিয়ান এ নতুন ব্র্যান্ড কাকে হয়েছে সঠিক উত্তর রণবিজয় সিনহা ওকে নেক্সট দেখো নারগাজুন সিমেন্টের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার কাকে বানানো হয়েছে বরুণ তেজ নয়েস কোম্পানি এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার কাকে বানানো হয়েছে রোহিত শর্মাকে ওপো এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে বাড়ানো হয়েছে সঠিক উত্তর যাবে অ্যাডি রাইনকে ফ্রেন্ডস এই হলো বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে আমরা আলোচনা করব ভারতের প্রথম দু হাজার এই বছর ভারতবর্ষের প্রথম কী কী ঘটেছে তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে ভারতের প্রথম দু হাজার কুড়ি থেকে প্রথমবার ভার্চুয়ালভাবে হর্নমিল ফেস্টিভ্যাল এর আয়োজন করেছে কোন রাজ্য সঠিক উত্তর হয়ে যাবে নাগাল্যান্ড গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো দু সালে সর্বশ্রেষ্ঠ পুলিশ স্টেশন কাকে চিহ্নিত করা হয়েছে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর রাজ্যের একটি পুলিশ স্টেশন যার নাম হচ্ছে নংপোক সেকমাই পুলিশ স্টেশন নেক্সট দেখো ভারতের প্রথম টায়ার পার্ক কোন রাজ্যে বসানো হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ ভারতের কোন প্রথম কোন রাজ্য মাল্টি মডেল লজিস্টিক পার্ক খোলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে আসাম ওকে এবং এটি লঞ্চ করলেন সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়গড়ি ভারতের প্রথম কোন রাজ্য মাস্ক এটিএম খোলা হয়েছে উত্তরপ্রদেশ বিশ্বের সবচেয়ে লম্বা মন্দির ভারতের কোন রাজ্যে চালু করা হয়েছে গুজরাট এটি অবস্থিত গ্রিনার পর্বতে ভারতে প্রথম কোন রাজ্যে কানুন বিলের বিরোধিতা করেছে সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ভারতের প্রথম চন্দন সংগ্রহশালা এটি কোথায় খোলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক রাজ্যে ভারতের প্রথম কোন রাজ্যে স্যান্ট ডিউন পার্ক খোলা হয়েছে গোয়া ভারতের কোথায় প্রথম ট্রাম্প লাইব্রেরি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ট্রাম লাইব্রেরি খোলা হয়েছে সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের কলকাতায় পরিবহনের সময় ট্রাম্পের মধ্যে ট্রামের মধ্যে যেন পড়াশোনা করা যায় এই ধরনের একটি লাইব্রেরি যেটি ট্রামের মধ্যে অবস্থিত এটি খোলা হয়েছে নেক্সট দেখো ভারতের প্রথম কোন রাজ্যে সামুদ্রিক সংগ্রহশালা খোলা হয়েছে এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে গুজরাটের লোথালে ভারতের প্রথম কোন রাজ্যে প্রথম গরিব পরিবার এবং সমস্ত অফিস কার্যালয় এর জন্য সমস্ত কিছু ফ্রিতে ইন্টারনেট পরিষেবা প্রদান করবে সঠিক উত্তর হয়ে কেরালা ভারতের প্রথম কোন রাজ্যে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষাতে ট্রান্সজেন্ডারদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে সঠিক উত্তর হয়ে আসাম নেক্সট দেখো বিশ্বের সব থেকে বড় সৌর গাছ অর্থাৎ সোলার টেরি এটি কোথায় স্থাপন করা হয়েছে সঠিক উত্তর হিসাবে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সামুদ্রিক অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো সামুদ্রিক অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে কেরালাতে ওকে এবং অ্যাম্বুলেন্সটির নাম হলো প্রতীক্ষা এই নামটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো ভারতের কোন রাজ্যে প্রথম মহিলা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হিসেবে তামিলনাড়ু মোট একশো আঠারোটি অ্যাম্বুলেন্স ভারতের প্রথম মহিলা অ্যাম্বুলেন্স চালক হলেন এম বিলক্ষ্মী এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভারতবর্ষের প্রথম মহিলা অ্যাম্বুলেন্স ড্রাইভার হলেন এম বীরলক্ষ্মী নেক্সট দেখো ভারতের কোন রাজ্যে প্রথমবার সি প্ল্যান সার্ভিস শুরু করা হয়েছে সঠিক উত্তর হিসেবে গুজরাট ভারতের কোন রাজ্যে প্রথম সৌরশক্তির দ্বারা মাল্টি ভিলেজ ওয়াটার সাপ্লাই প্রজেক্ট সঠিক উত্তর হিসেবে অরুণাচল প্রদেশ নেক্সট দেখো কোন রাজ্য সি প্ল্যান পরিষেবা শুরু করেছে গুজরাট কোন রাজ্যে প্রথম টায়ার পার্ক পশ্চিমবঙ্গ ভারতের কোন বিমানবন্দর এশিয়ার প্রথম বিমানবন্দর হয়েছে কার্বন কম উৎপাদন করার দিক থেকে তো সঠিক উত্তর যাবে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমানবন্দর এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো টুইটারে ওয়ান মিলিয়ন ফলোয়ার বিশ্বের প্রথম কোন কেন্দ্রীয় ব্যাংকের হয়েছে সঠিক উত্তর যাবে আরবিআই এর ফুল হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন রাজ্যে প্রথম এমওএসএস গার্ডেন তৈরি করা হয়েছে উত্তরাখণ্ড প্লাস্টিকের নৌকা দিয়ে তৈরি রাস্তা তৈরি করা হয়েছে প্রথম কোথায় উত্তরপ্রদেশে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে বিশ্বের প্রথম বিশ্বের মধ্যে প্রথম দেশ কোনটি সঠিক হতে যাবে ইউএ অর্থাৎ আরব আমির শাহী কেরল পুলিশে প্রথমবার মহিলা পুলিশ ডিজিপির নাম কি সঠিক উত্তর হবে শ্রীলেখা নেক্সট দেখো পাঁচশোটি টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলার প্রথম ক্রিকেটারকে সঠিক হতে যাবে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা চ্যান্সেলর কে হয়েছেন সঠিক উত্তর হবে সঙ্গীতা শ্রীবাস্তব ফ্রেন্স এরপর নেক্সট ভারতের প্রথম জঙ্গল পার্ক এটি কোথায় তৈরি হয়েছে সঠিক উত্তর হিসেবে তেলেঙ্গানাতে ফার্স্ট এনার্জি পজিটিভ হোটেল এটি কোথায় খোলা হয়েছে নরওয়ে করোনা ভাইরাস ভ্যাকসিন কোন দেশ প্রথম তৈরি করেছে সঠিক উত্তর হচ্ছে ব্রিটেন কিন্তু এখনও এর ট্রায়াল চলছে নেক্সট দেখো ডিকশনারি ডট কম দু হাজার কুড়ি কোন শব্দকে ওয়ার্ল্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছে সঠিক উত্তর যাবে প্যান্ডামিক এটি কিন্তু বহুতবার সার্চ করা হয়েছে নেক্সট দেখো কে ওয়ান ডে ক্রিকেটে থেকে বেশি আম্পায়ার করার রেকর্ড বানিয়েছে সঠিক উত্তর যাবে আলিম দার ভারতে একশো শতাংশ ইনকাম ট্যাক্স ছাড় পাওয়ার কোম্পানির নাম কি সঠিক উত্তর যাবে এম আই সি রেডহুড ওকে নেক্সট দেখো কোন রাজ্য সরকার ইলেকট্রন বাহনের একশো শতাংশ ছাড় দিয়েছে তামিলনাড়ু নেক্সট দেখো ওয়ার মেমোরিয়াল অফ এনিমেল এটি কোথায় তৈরি হয়েছে সঠিক উত্তর রয়েছে মিরাট তো ফ্রেন্ডস এরপরে দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয় এই বছরের অর্থাৎ দু হাজার কুড়ি সালের তো প্রথমে দেখো রয়েছে করোনা ভাইরাস করোনা ভাইরাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের তথ্যাবলী প্রথমে দেখো প্রশ্ন রয়েছে হু দ্বারা করোনা ভাইরাস সংক্রমিত রোগের নাম কি তো দেখো হুয়ের ফুল ফর্ম কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো এই রোগের নাম হলো কোভিড নাইন্টিন কোন সংস্থা করোনা ভাইরাসের ভয়াবহতার কারণে বিশ্ব মহামারী জারি করেছে সঠিক উত্তর হিসেবে হু হু করোনা ভাইরাসের জন্য কত টাকা দান করেছে সঠিক উত্তর হিসেবে ছয়শো মিলিয়ন ডলার ওকে অনুবীক্ষণ যন্ত্রে করোনা ভাইরাস দেখতে কীরকম ক্রাউন করোনার জন্য কোন রাজ্য প্রথম লকডাউন ঘোষণা করেছে আমাদের ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য প্রথম লকডাউন ঘোষণা করেছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হিসেবে রাজস্থান রাজ্য সরকার কোন দেশ সম্প্রতি করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে ভারত সম্প্রতি কোন রাজ্য চীন জাপান সহ দক্ষিণ এশিয়া থেকে আমদানি করা প্যাকেট খাদ্যের উপর প্রতিবন্ধকতা জারি করেছে সঠিক উত্তর হিসেবে মণিপুর নেক্সট দেখো করোনা ভাইরাস কোন ভাইরাস শ্রেণীর অন্তর্ভুক্ত সঠিক উত্তর হিসেবে নিদু ভাইরাস ফ্রেন্ডস এরপরে দেখো স্থানীয় দোকান জানার জন্য কারা নিয়ারবাই স্পোর্টস স্পটস ফিচার্স লঞ্চ করলো গুগল ভারতে প্রথম করোনামুক্ত রাজ্য কোনটি গোয়া আর ভারতে প্রথম করোনামুক্ত রাজ্য গোয়া আর দ্বিতীয় করোনামুক্ত রাজ্য হচ্ছে মণিপুর কোন মহাকাশ গবেষণাগার কোভিড নাইন্টিনের সাথে লড়াই করার জন্য ভাইটাল উচ্চ চাপের ভেন্টিলেটর তৈরি করলো নাসা এডিপি করোনা ভাইরাসের জন্য কত টাকা অনুদান দিয়েছে এডিপি এর ফুল ফর্ম হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তো এই ব্যাংক করোনা ভাইরাসের জন্য দুই মিলিয়ন ইউএস ডলার অনুদান দিয়েছে কোভিড নাইন্টিন মানব শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করে সঠিক উত্তর ফুসফুস ভারতে কোভিড নাইন্টিন ফ্রি রাজ্য বা করোনাবিহীন রাজ্য কোনটি সঠিক উত্তর হিসেবে সিকিম সিকিম একমাত্র রাজ্য যেখানে কোনো করোনা আক্রান্ত রুগী পাওয়া যায়নি কোন দেশের প্রধানমন্ত্রী করোনা ভাইরাস সংক্রমিত হয়েছেন সঠিক উত্তর যাবে ইউনাইটেড কিংডম ভারতের মধ্যে প্রথম শহর হিসেবে ড্রোনের মাধ্যমে জীবাণুনাশক ছড়ালো কোন শহর সঠিক উত্তর হিসাবে ইন্দোর কেন্দ্রীয় সরকার সম্প্রতি কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মাই গফ করোনা হেল্প ডেস্ক চালু করেছে সঠিক উত্তর হয়ে যাবে হোয়াটসঅ্যাপ কোভিড নাইন্টিন প্রাদুর্ভাবের মধ্যে চীনে যে নতুন ভাইরাস আবার দেখা মিলেছে তার নাম কি সঠিক উত্তর যাবে হান্টা ভাইরাস স্বাস্থ্যমন্ত্রক কোন ওষুধের বিক্রয় রপ্তানি এবং বিতরণকে সীমাবদ্ধ করেছে সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোকুইন ওকে নেক্সট দেখো প্রধানমন্ত্রীর দেশের সিআরপিএফ জওয়ানরা কত কোটি টাকা দান করলেন সঠিক উত্তর কোটি লক্ষ টাকা সিআরপি এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কোভিড নাইন্টিন ত্রাণের জন্য কোন তহবিল গঠন করা হয়েছে সঠিক উত্তর হিসেবে পিএম কেয়ার ফান্ডস নেক্সট দেখো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কোভিড নাইন্টিন মোকাবিলার জন্য পিএম কেয়ার ফান্ডে কত টাকা দান করলেন সঠিক উত্তর পঁচিশ লক্ষ টাকা ভারত সরকার করোনা ভাইরাস রোগীদের ট্র্যাক করার জন্য কোন মোবাইল অ্যাপ লঞ্চ করলো সঠিক উত্তর হয়ে যাবে আরোগ্য সেতু কোন দেশ কোভিড নাইন্টিন আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য মাত্র দশ দিনে চার হাজার বেডের হাসপাতাল তৈরি করলো সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটেন ওকে ফ্রেন্ডস এরপরে দেখো করোনা ভাইরাসের জন্য দু সালে অনুষ্ঠিত হওয়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এটি কোন বছর অনুষ্ঠিত হবে সঠিক উত্তর যাবে দু হাজার সালে দু সালে ওকে অর্থাৎ দুই বছর পর এটি অনুষ্ঠিত হবে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের অর্থনীতিতে উন্নতি করার জন্য দু হাজার সালের নোবেল জয়ী অভিজিৎ ব্যানার্জিকে দায়িত্ব দিলেন সঠিক উত্তর হয়ে পশ্চিমবঙ্গ কোভিড নাইন্টিন ইন্স্যুরেন্স পলিসি কোন মোবাইল সংস্থা চালু করলো সঠিক উত্তর যাবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ওকে কোন দেশের বাঘ এই প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে সঠিক উত্তর চেয়ে ইউএসএ করোনা মহামারীতে অর্থনৈতিক সংকটের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও সংসদের বেতন দু সালের জন্য কত শতাংশ কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সঠিক উত্তর চাই থার্টি কোন কেন্দ্রশাসিত অঞ্চল এই প্রথম কোভিড নাইন্টিন টেস্টের ল্যাবরেটরি প্রতিষ্ঠা করলো সঠিক উত্তর যাবে লাদাখ মার্কিন সরকার কোভিড নাইন্টিনকে লড়াই করতে ভারতকে কত ডলার অনুদানের ঘোষণা করেছে সঠিক উত্তর হিসেবে টু মিলিয়ন ডলার ফ্রেন্ডস এরপরে দেখো মার্কিন সরকার কোভিড নাইন্টিনকে লড়াই করার জন্য ভারতকে কত ডলার দিয়েছে টু মিলিয়ন ডলার নেক্সট দেখো কোভিড নাইন্টিন প্রকল্পের জন্য সার্ক কত টাকার তহবিল বরাদ্দ করলো সঠিক উত্তর হিসেবে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার তো দেখো সার্কের আটটি দেশের নাম হলো আফগানিস্তান বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মালদ্বীপস নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কা এটি প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে এবং এর হেডকোয়ার্টার কাঠমান্ডু নেপালে অবস্থিত নেক্সট দেখো পৃথিবীর মধ্যে প্রথম কোন দেশ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এক মাস স্টেট ইমার্জেন্সি ঘোষণা করলো জাপান কোন সরকার স্বাস্থ্যকর্মীদের জন্য সন্ধান নামক মোবাইল অ্যাপ লঞ্চ করলো পশ্চিমবঙ্গ সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কত টাকা অনুদান করলো ভারতবর্ষকে টু পয়েন্ট মিলিয়ন বিলিয়ন ডলার কোন সরকার কোভিড নাইন্টিন মহামারীর প্রভাবে রাজ্য পুলিশ কর্মীদের পঞ্চাশ লক্ষ টাকার বিমা কভার সরবরাহ করবে বলে ঘোষণা করেছে সঠিক উত্তর হিসাবে উত্তরপ্রদেশ সরকার নেক্সট দেখো কোভিড নাইন্টিন কোয়ারেন্টাইন মনিটর অ্যাপ কোন রাজ্য সরকার লঞ্চ করলো সঠিক উত্তর হিসেবে তামিলনাড়ু ভারতের প্রথম কোন রাজ্যে কোভিড নাইন্টিন রোগীদের চিকিৎসা করার জন্য আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হলো সঠিক উত্তর হিসেবে গোয়া কোন অনলাইন খুচরো বিক্রেতা সংস্থা কোভিড নাইন্টিন ভাইরাসের হাত থেকে কর্মীদের রক্ষা করার জন্য কোভিড নাইন্টিন ল্যাব তৈরি করলো সঠিক উত্তর হিসাবে অ্যামাজন ভারতের প্রথম কোন রাজ্য সরকার কোভিড নাইন্টিন চিকিৎসার জন্য পুল টেস্টিং শুরু করলো সঠিক উত্তর হিসাবে উত্তরপ্রদেশ সম্প্রতি কোন রাজ্যের হাসপাতালগুলি কোভিড নাইন্টিন রুগীদের সেবা করার জন্য কোবোট রোবোটিক্স রোবট নিয়োগ করলো সঠিক উত্তর হিসেবে ঝাড়খণ্ড ওকে কোন অ্যান্ড্রয়েড অ্যাপ মাত্র ১৩ দিনের মধ্যে পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড পৌঁছানোর জন্য বিশ্বের দ্রুততম অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি হয়েছে সঠিক উত্তর হিসেবে আরোগ্য সেতু এটি কিন্তু মাত্র ১৩ দিনের মধ্যে পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড হয়েছে তো ফ্রেন্ডস এই হলো করোনা ভাইরাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এরপরে আমরা আলোচনা করব আমফান ঘূর্ণিঝড় দু হাজার কুড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমফান ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ সঠিক উত্তর হয়ে যাবে থাইল্যান্ড দু হাজার চার সালে আমফান ঘূর্ণিঝড়ের গঠন এবং বিলুপ্তি কবে হয় তো দেখো এটি ষোলোই মে দু হাজার কুড়িতে বঙ্গোপসাগর উপকূলে আসে পড়ে এবং একুশে মে দু হাজার এর বিলুপ্তি হয় আমফান ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় গত সঠিক উত্তর হিসেবে দুইশো সত্তর কিমি আমফান ঘূর্ণিঝড় দু হাজার কুড়ি হতাহতের সংখ্যা কয়টি সঠিক উত্তর হিসেবে একশো আঠেরোটি যার মধ্যে ভারতে অষ্টআশি বাংলাদেশে ছাব্বিশ এবং শ্রীলঙ্কায় আট জনের মৃত্যু হয়েছে আমফান ঘূর্ণিঝড়ে মোট ক্ষয়ক্ষতির সংখ্যাগত প্রায় তেরো হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকা আমফান ঘূর্ণিঝড়ের প্রবাহিত অঞ্চলগুলি কী কী সঠিক উত্তর হিসেবে শ্রীলঙ্কা ভারত বাংলাদেশ ভুটান এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গে কমপক্ষে কতজন মারা গিয়েছে মোট বাহাত্তর জন গ্রেনিস বুখ্যাত কোন বিখ্যাত মহাবটবৃক্ষ এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হিসাবে দ্য গ্রেট বেনিয়ান ট্রি ওকে এটি আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদ উদ্যানে অবস্থিত পশ্চিমবঙ্গের কোন জেলায় এই ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মাননীয় প্রধানমন্ত্রী এই ঝড়ের প্রভাবে কত টাকা ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ করেছে সঠিক উত্তর হিসেবে এক হাজার কোটি টাকা তো ফ্রেন্ডস এই হলো আমফার ঘূর্ণিঝড় এরপরে আমরা আলোচনা করব। নিসর্গ ঘূর্ণিঝড় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো দেখো প্রথমে প্রশ্ন রয়েছে নিসর্গ ঘূর্ণিঝড় এর নামকরণ করেছে কোন দেশ সঠিক উত্তর হিসেবে বাংলাদেশ এর গঠন হয়েছে পয়লা জুন দু হাজার কুড়িতে এবং বিলুপ্তি হয়েছে চারই জুন দু হাজার কুড়িতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন অঞ্চল সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সঠিক উত্তর হিসেবে মহারাষ্ট্র এবং গুজরাটের একাংশ ঘূর্ণিঝড় নিসর্গ এর উৎপত্তি স্থল কথা সঠিক উত্তর হিসেবে আরব সাগর এর গতিবেগ ঘন্টায় কত ছিল একশো পঁচাশি কিলোমিটার পার আওয়ার ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট নিভার ঘূর্ণিঝড় দু হাজার কুড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিভার ঘূর্ণিঝড় কোন মহাসাগর থেকে উৎপত্তি হয়েছে বঙ্গোপসাগর কোন কোন রাজ্যের উপর দিয়ে এটি বয়ে গিয়েছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং পণ্ডিচেরি নিভার ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের কোন রাজ্যকে সবথেকে বেশি প্রভাবিত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তামিলনাড়ু এর গতিবেগ কথা ছিল একশো থেকে একশো কুড়ি কিমি এই ঘূর্ণিঝড় ভারতের সাথে কোন অন্য কোন দেশকে ক্ষতিগ্রস্ত করেছে সঠিক উত্তর যাবে শ্রীলঙ্কা নিভার ঘূর্ণিঝড়ের নামকরণ কোন দেশ করেছিল সঠিক উত্তর যাবে ইরান ওকে নিভার কথার অর্থ কী সঠিক উত্তর হিসাবে রোধ করা দু সালে মোট কতগুলি ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে সঠিক উত্তর হিসাবে আটটি ওকে দু হাজার কুড়ি সালে সবথেকে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি সঠিক উত্তর হিসেবে আমফান আমফান নামকরণ করেছে থাইল্যান্ড নিসর্গ নামকরণ করেছে বাংলাদেশ ওকে এবং গতি এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ভারত ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ভারতের ট্রাম্পের যাত্রা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ট্রাম্পের ভারত যাত্রা এটা কিন্তু দু হাজার কুড়ি সালে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে তো দেখো আমেরিকার সাথে ভারতের কোন কোন হেলিকপ্টারের চুক্তি হয়েছে সঠিক উত্তর যাবে রোমিও এবং অ্যাপাচি ভারত সহ আমেরিকায় মোট কতগুলি দেশের সঙ্গে মুক্ত ব্যবসার চুক্তি করেছে সঠিক উত্তর যাবে তিরিশটি দেশের সাথে ভারত সফরে ডোনাল্ড ট্রাম্প কোথায় কোথায় ভ্রমণ করবেন সঠিক উত্তর যাবে তাজমহল সবরমতি আশ্রম এবং মোটেরা স্টেডিয়াম আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আসায় কোন প্রোগ্রাম আয়োজন করা হয়েছে সঠিক উত্তর হিসেবে নমস্তে ট্রাম্প আর ডোনাল্ড ট্রাম্প কতদিনের জন্য ভারত সফরে এসেছিলেন সঠিক উত্তর যাবে দুই দিন ওকে নেক্সট দেখো নমস্তে ট্রাম্পের আয়োজন কোথায় করা হয়েছিল সঠিক উত্তর হিসেবে মোটেরা স্টেডিয়াম এই প্রশ্ন কিন্তু তোমাদের চাকরি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে রেলের পরীক্ষার জন্য নেক্সট দেখো ডোনাল্ড ট্রাম্প সবরমতী আশ্রম ভ্রমণ করেন এই আশ্রম কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর সবরমতী নদী সবরমতী আশ্রম কত সালে স্থাপিত হয় সঠিক উত্তর হিসেবে উনিশশো সালের সতেরোই জুন ডোনাল্ড ট্রাম্প সহ মোট কতজন আমেরিকান রাষ্ট্রপতি ভারত সফরে আসেন সঠিক উত্তর হয়ে যাবে মোট সাতজন নেক্সট দেখো কতজন আমেরিকান রাষ্ট্রপতি ভারত ভ্রমণের পর সেই দিনই পাকিস্তান ভ্রমণে যান সঠিক উত্তর হয়ে যাবে মোট তিনজন তিনজন এমন রাষ্ট্রপতি আমেরিকা যারা ভারত ভ্রমণের পরের দিনই কিন্তু পাকিস্তান ভ্রমণে যান ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ভারত চীন যুদ্ধ পরিস্থিতি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো দেখো প্রথমে প্রশ্ন রয়েছে কোন নদীকে চীনের শোক বলা হয় হোয়াংহো চীনের রাষ্ট্রীয় ভাষা মান্ডারিন তো দেখো চীন সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে তো এই সব প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে চীন কত সালে প্রথম উপগ্রহ লঞ্চ করে চব্বিশে এপ্রিল উনিশশো সত্তর চীনের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি সঠিক করতে যাবে ডং ফাং হং চীনের থেকে উচ্চ পাহাড়ের নাম মাউন্ট কোমেলানডামা ওকে চীনের সব থেকে বড় হ্রদের নাম কি কিং ঝিল চীনের সবথেকে উচ্চতম হ্রদের নাম পোঙ্গাই ঝিল চীনের সবথেকে বড় মরুস্থল তকলি মকান মরুস্থল ওকে নেক্সট দেশ চীনের রাষ্ট্রীয় রাষ্ট্রপিতা কাকে বলা হয় সান ইয়াসিনকে এশিয়ার মরিচ নামে খ্যাত কোন দেশ চীন চীন এশিয়ার কোন দিকে অবস্থিত পূর্ব দিকে জনসংখ্যার দিক থেকে চীনের স্থান বিশ্ব কততম প্রথম কোভিড নাইন্টিন শুরু হয় চীনের কোন শহরে সঠিক উত্তর যাবে উহান শহরে এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিশ্বের উচ্চতম বাধ কোথায় অবস্থিত চীনে নেক্সট দেখো জিনপিং বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর যাবে ইয়ালোক নদীর উপর অবস্থিত নেক্সট দেখো চীনাবাসী ফাইয়েন কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হিয়ংসাং কার রাজত্বকালে ভারতে আছেন হর্ষবর্ধন চীনের জাতীয় পতাকায় কয়টি তারকা রয়েছে পাঁচটি ম্যাকমোহন লাইনের কথা কোন অধিবেশনে আছে সিমলা কনভেনশন ওকে তো দেখো ভারত চীন যুদ্ধ নাইনটিন সিক্সটি টু এর সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সর্ববলী ডাক্তার রাধাকৃষ্ণন চীনের রাজধানী কোথায় অবস্থিত বেজিং চীন এশিয়া মহাদেশে অবস্থিত ইয়েলো রিভার কোথায় অবস্থিত চীনে ভারত এবং চীনের সীমানা দৈর্ঘ্যগত এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হিসেবে তিন হাজার চারশো অষ্টআশি কিমি ভারতের কোন চারটি রাজ্য চীনের সীমানার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হিসেবে হিমাচল প্রদেশ সিকিম অরুণাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড ভারত এবং চীনের লড়াই নাইনটিন সিক্সটি টুতে হয়েছিল চীনের রাষ্ট্রীয় খেলা টেবিল টেনিস রাষ্ট্রীয় বৃক্ষ গিংকো রাষ্ট্রীয় পশু পাণ্ডা ভারত এবং চীনের সীমারেখার কি ম্যাকমোহন লাইন চা পানীয় এ শুরু হয়েছিল চীনে চীনের মোট প্রান্ত কয়টি তেইশটি চীনের সেনাবাহিনীর নাম কি সঠিক হতে যাবে পিপলস লিবারেশন আর্মি চীনের কোথায় গ্রেট অফ বিল্ডিং অবস্থিত বেজিংয়ে চীনের স্বাধীনতা দিবস কবে পালন করা হয় পয়লা অক্টোবর কাগজের মুদ্রা জারি করা জারি করে প্রথম কোন দেশ চীন চীনের রাষ্ট্রীয় ফল সঠিক হতে যাবে কিবি কোন দেশের সংসদ সবথেকে বড় চীন ব্রহ্মপুত্র নদীর চীনে কী নামে পরিচিত সঠিক উত্তর হবে সাংপো দু হাজার কুড়িতে কোন রাজনৈতিক দল চীনের শাসন করছে সঠিক উত্তর হয়ে যাবে কমিউনিস্ট পার্টি অফ চায়না বিশ্বের সব থেকে বেশি ব্যবহৃত ভাষা কোনটি মান্ডারিন চীনের বেশি সংখ্যাযুক্ত শহর কোনটি বেজিং ওকে তো ফ্রেন্ডস দেখো এখানে চীন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে তোমরা একটু এগুলো দেখে নিও এবং এর পিডিএফ তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে যেখানে তোমরা এই দু সালের মোট বারোশটি প্রশ্নের পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট এনআরসি এনপিআর এবং সি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো পরীক্ষার জন্য এই টপিকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক তো দেখো প্রথমে প্রশ্ন রয়েছে সুপ্রিম কোর্টের মূল এলাকার কথা কোন ধারায় উল্লেখ রয়েছে সঠিক করতে যাবে একশো একত্রিশ ধারা যখন কেন্দ্রীয় সরকারের সাথে কোনো রাজ্য সরকারের কোনো বিবাদ বাদে তখন কোন ধারা বলে সুপ্রিম কোর্টের তার বিচার করার ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টে তার বিচার করার ক্ষমতা রয়েছে সঠিক উত্তর হিসেবে একশো একত্রিশ নং ধারা নেক্সট দেখো লোকসভায় পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী বিল দু হাজার উনিশে কোন ধারা সংশোধনী সঠিক উত্তর যাবে একশো ছাব্বিশ নং ধারার ভারতের চূড়ান্ত আপিল আদালত কোথায় অবস্থিত সুপ্রিম কোর্ট সি এ এ সম্পূর্ণ নাম কি সঠিক উত্তর যাবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনপিআর কোন নাগরিকত্ব অ্যাক্টের অন্তর্গত সঠিক উত্তর যাবে অ্যাক্ট নাইনটি ফিফটি ফাইভ ভারতের কোন নাগরিকত্বের প্রচলন হয়েছে সঠিক উত্তর যাবে এক নাগরিকত্ব ভারতের এক নাগরিকত্ব কোন দেশ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর যাবে ব্রিটেন নেক্সট দেখো এনআরসি এর সম্পূর্ণ নাম কি সঠিক উত্তর হবে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স ওকে নেক্সট দেখো কোন রাজ্যে সর্বপ্রথম এনআরসি চালু হয়েছে সঠিক উত্তর হবে আসাম নাগরিকত্ব সংশোধনী আইন দু হাজার উনিশে কোন ধারাকে খর্ব করার কথা বলা হয়েছে সঠিক উত্তর হবে যাবে চোদ্দ নং ধারা ওকে নেক্সট দেখো কোন অ্যাক্টে অবৈধ প্রবেশকারীদের ভারতের নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে সঠিক উত্তর যাবে অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ নেক্সট দেখো রাইট টু ইকুয়ালিটি বিফোর ল এর উল্লেখ কোন ধারায় রয়েছে সঠিক উত্তর হিসেবে চোদ্দ নং ধারায় রয়েছে লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল দু কবে পাশ হয় সঠিক উত্তর হিসেবে নয় ডিসেম্বর দু সালে রাজ্যসভা নাগরিকত্ব সংশোধনী বিল কবে পাশ হয় সঠিক উত্তর হিসেবে এগারোই ডিসেম্বর দু হাজার উনিশে নেক্সট দেখো এনআরআইসি এর সম্পূর্ণ নাম কি সঠিক উত্তর হিসাবে ন্যাশনাল রেজিস্ট্রেশন আইডেন্টি কার্ড নেক্সট দেখো ভারতে প্রবেশকারীদের এখন এগারো বছরের জায়গায় কত বছরের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে সঠিক উত্তর হিসেবে পাঁচ বছর নাগরিকত্ব বিলের ক্ষেত্রে লোকসভায় তিনশো একানব্বই ভোটের মধ্যে মোট কতগুলো ভোট পক্ষে পড়েছে সঠিক উত্তর হিসেবে তিনশো এগারোটা নাগরিকত্ব বিলের ক্ষেত্রে লোকসভায় তিনশো একানব্বই ভোটের মধ্যে মোট কতগুলি ভোট বিপক্ষে পড়েছে সঠিক উত্তর হিসেবে আশিটি নেক্সট দেখো নাগরিকত্ব সংশোধনী আইনে কোন কোন দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে ভারতের নাগরিকতা দেওয়ার কথা বলা হয়েছে সঠিক উত্তর হিসাবে পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ নাগরিকত্ব সংশোধনী বিল কবে চালু হয়েছে সঠিক উত্তর হিসেবে দু সালে কুড়ি দশই জানুয়ারি নাগরিকত্ব বিলের ক্ষেত্রে রাজ্যসভায় দুইশো কুড়িটি ভোটের মধ্যে মোট কতগুলো ভোট পড়েছে সঠিক উত্তর হিসাবে একশো পঁচিশটি নাগরিকত্ব বিলের ক্ষেত্রে রাজ্যসভায় দুইশো কুড়িটি ভোটের মধ্যে মোট কতগুলো ভোট বিপক্ষে পড়েছে পঁচানব্বইটি ভোট বিপক্ষে পড়েছে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট নাগরিকত্ব সংশোধনী আইনে কতগুলো সংখ্যালঘু সম্প্রদায়কে ভারতের নাগরিকত্ব দেবার কথা বলা হয়েছে সঠিক উত্তর হিসেবে ছয়টি নাগরিকত্ব অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ মোট কতবার সংশোধিত হয়েছে মোট ছয় বার সংশোধিত হয়েছে লোকসভার অধ্যক্ষ কে ওম বিল্লা নেক্সট দেখো লোকসভার কথা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে সঠিক উত্তর হিসেবে একাশি নং ধারায় উল্লেখ আছে নেক্সট দেখো রাজ্যসভার কথা সংবিধানের কত নম্বর ধারায় লেখা আছে সঠিক উত্তর হিসাবে আশি নং ধারায় নেক্সট রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হওয়া দরকার সঠিক উত্তর হিসেবে পঁচিশ বছর বয়স হওয়া দরকার রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হওয়া দরকার তিরিশ বছর লোকসভার সদস্যগণের মেয়াদ কত পাঁচ বছর আর রাজ্যসভার সদস্যগণের মেয়াদ ছ বছর নাগরিকত্ব সম্পর্কিত আইন তৈরির উল্লেখ কত নম্বর ধারায় রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এগারো নং ধারায় রয়েছে সংবিধান সংশোধন কত নম্বর ধারায় উল্লেখিত আছে সঠিক উত্তর হয়ে যাবে তিনশো আটষট্টি নং ধারায় উল্লেখ আছে ওকে নেক্সট দেখো নাগরিকত্বের স্বীকৃতি নীতি এটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে ইংল্যান্ড সংবিধান সংশোধনের রীতি কোন দেশ থেকে গৃহীত হয়েছে দক্ষিণ আফ্রিকা রাজ্যসভার মহাসচিব পদে কে নিযুক্ত আছেন সঠিক উত্তর হিসেবে দীপক বর্মা ফ্রেন্ডস এরপরে দেখো রাজ্যসভার মহাসচিব পদে কে নিযুক্ত আছেন সঠিক উত্তর হিসেবে দীপক বর্মা নেহরু লিয়াকত চুক্তি কত সালে হয় উনিশশো সালে প্রথম নাগরিক সংশোধনী বিল উনিশশো সালে ভারতের এক নাগরিকত্ব কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ব্রিটেন নাগরিকত্ব অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ কোন বছর প্রথম সংশোধিত হয় নাইনটিন এইটি সিক্স ওকে নেক্সট দেখো নাগরিক সংশোধনী বিল অনুযায়ী প্রবাসী ভারতীয় নাগরিকতা কোন প্রক্রিয়া দ্বারা মিলবে সঠিক উত্তর হিসেবে দেশীয়করণ দ্বারা নাগরিকতা রাষ্ট্রপতির মোহর লাগানোর পর ক্যাব এর নাম বদল করে কী রাখা হয়েছে সঠিক উত্তর এ এ ওকে তো ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট কেন্দ্রীয় বাজেট দু হাজার কুড়ি একুশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট কবে পেশ করলেন সঠিক উত্তর হিসেবে পয়লা ফেব্রুয়ারি বাজেট দু হাজার কুড়িতে কত বছরের মধ্যে দেশকে টিভি মুক্ত করার কথা বলা হয়েছে সঠিক উত্তর হিসেবে দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ পাঁচ বছরের মধ্যে তো দেখো এই বাজেটে কত বছরের মধ্যে দেশের বিভিন্ন জেলার জন ঔষধি কেন্দ্র স্থাপন করার কথা বলা হয়েছে সঠিক উত্তর হিসেবে দু হাজার চব্বিশের মধ্যে এই বাজেটে কত বছরের মধ্যে দুধ উৎপাদনকে দ্বিগুণ করার কথা বলা হয়েছে সঠিক উত্তর যাবে দু হাজার পঁচিশের মধ্যে বাজেট দু হাজার কুড়িতে সরকার দু পর্যন্ত কতগুলি এয়ারপোর্ট বানানোর লক্ষ্য করেছে সঠিক উত্তর যাবে একশোটি এই বাজেটে কতগুলি গ্রাম পঞ্চায়েতকে ফাইবার কানেকশনের সাথে সংযুক্ত করার কথা বলা হয়েছে সঠিক উত্তর যাবে এক লক্ষ গ্রাম পঞ্চায়েতকে এই বাজেট অনুযায়ী পি জন আরোগ্য যোজনার সাথে কতগুলি জেলাকে সংযুক্ত করার কথা বলা হয়েছে সঠিক উত্তর যাবে একশো বারোটি এই বাজেট অনুযায়ী কোথায় আদিবাসী ইউনিভার্সিটি স্থাপন করার কথা বলা হয়েছে সঠিক উত্তর হিসাবে রাঁচিতে এই বাজেট অনুযায়ী দুধ মাছ মাংস প্রভৃতির জন্য যে নতুন ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে তা তার নাম কি সঠিক উত্তর যাবে কৃষণ রেল কৃষণ রেল এই বাজেট অনুযায়ী পিপিপি অর্থাৎ ট্রিপল পি এই মডেল অনুযায়ী কতগুলো স্মার্ট সিটি বিকশিত করার কথা ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হিসাবে পাঁচটি বাজেট দু হাজার কুড়ি অনুযায়ী ব্যাংকে জমা টাকার বিমা কভার এক লাখ টাকা থেকে বাড়িয়ে কত করা হয়েছে পাঁচ লক্ষ টাকা নেক্সট দেখো সাগর মিত্র যোজনার দরুন দু হাজার কুড়ি পর্যন্ত কত লক্ষ টন মাছ উৎপাদন করার কথা বলা হয়েছে সঠিক উত্তর হিসাবে দুইশো লক্ষ টন বাজেট দু হাজার কুড়িতে কত বছরের মধ্যে দিল্লি মুম্বাই এক্সপ্রেসকে এক্সপ্রেসওয়ে নির্মাণ করার কথা বলা হয়েছে সঠিক উত্তর হিসাবে দু হাজার তেইশের মধ্যে এই বাজেট অনুযায়ী স্বচ্ছ ভারত অভিযানের জন্য কত টাকা দেওয়ার কথা বলা হয়েছে সঠিক উত্তর হিসেবে বারো হাজার তিনশো কোটি টাকা ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট বাজেট দু হাজার কুড়িতে রাজ্যের মধ্যে পরিষ্কার বাতাস সুনিশ্চিত করার জন্য কত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হিসাবে চার হাজার চারশো কোটি টাকা বাজেট দু হাজার কুড়ি অনুযায়ী স্বাস্থ্য যোজনা কত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে উনসত্তর হাজার কোটি টাকা ওকে নেক্সট দেখো এই বাজেটে শিক্ষার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে সঠিক উত্তর যাবে নিরানব্বই হাজার তিনশো কোটি টাকা নেক্সট দেখো এই বাজেট অনুযায়ী মহিলা বিশেষ কার্যক্রমের জন্য কত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হিসাবে আঠাশ হাজার ছয়শো কোটি টাকা ওকে নেক্সট দেখো এই বাজেট অনুযায়ী মিল্ক প্রসেসিংয়ের ক্ষমতা কতগুণ বাড়ানোর কথা বলা হয়েছে সঠিক উত্তর যাবে একশো মিলিয়ন টন বাজেট দু হাজার কুড়ি অনুযায়ী প্রত্যেক ঘরে পাইপলাইনের মধ্যে জল পৌঁছানোর ব্যবস্থার জন্য কত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে থ্রি পয়েন্ট সিক্স লক্ষ কোটি টাকা বাজেট দু হাজার কুড়ি অনুযায়ী কত বছরের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার বাইশের মধ্যে তো ফ্রেন্ডস এই হলো কেন্দ্রীয় বাজেট দু হাজার কুড়ি একুশ সম্পর্কিত বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তো এরপরে আমরা দেখো নেক্সট এবং লাস্ট টপিক বিহার বিধানসভা নির্বাচন দু থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তো দেখো প্রথমে প্রশ্ন রয়েছে বিহার বিধানসভা নির্বাচন দু হাজার কতগুলি আসনের মধ্যে নির্বাচন হয়েছে সঠিক উত্তর হিসেবে টু থ্রি বিহার থেকে আলাদা হয়ে ঝাড়খণ্ড নতুন রাজ্য হিসেবে কবে আত্মপ্রকাশ পায় সঠিক উত্তর হিসেবে দু হাজার সালের পনেরোই নভেম্বর বিহার রাজ্যের লোকসভা সিট চল্লিশটি এবং রাজ্যসভার সিট ষোলোটি বিহার বিধানসভা নির্বাচন কতগুলি ধাপে হয়েছে সঠিক উত্তর হিসেবে মোট তিনটি ধাপে হয়েছে নেক্সট দেখো বিহার বিধানসভা নির্বাচন দু হাজার কুড়িতে এনডিএ কতগুলি আসন পেয়েছে সঠিক উত্তর হিসেবে একশো পঁচিশটি এই নির্বাচনে আর জেডি কতগুলি আসন পেয়েছে একশো এগারোটি নেক্সট দেখো আর অর্থাৎ রাষ্ট্রীয় জনতা দল এর গঠন কত সালে হয়েছিল নাইনটিন এবং এই দল গঠন করেছে লালু প্রসাদ যাদব নেক্সট দেখো জনতা দল ইউনাইটেড দলের গঠন কবে করা হয়েছিল সঠিক উত্তর হয়ে সালে এবং এই দল গঠন করেছে নীতিশ কুমার নীতিশ কুমার বিহারের কততম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন এই বছর সঠিক মুখ্যমন্ত্রী হিসাবে বিহারের নতুন রাজ্যপালের নাম ফাগু চৌহান বিহারে নতুন শিক্ষামন্ত্রীর নাম মেবালাল চৌধুরী এবং তিনি কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে দুর্নীতির জন্য ইস্তফা দিয়ে দেন নেক্সট দেখো জনসংখ্যার বিচারে বিহারের অবস্থানগত তৃতীয় প্রথম উত্তরপ্রদেশ এবং চতুর্থ হল পশ্চিমবঙ্গ ক্ষেত্রফলের দিক থেকে ভারতের সমস্ত রাজ্যের মধ্যে বিহার রাজ্যের স্থানগত সঠিক উত্তর হয়ে বারোতম প্রথম হল রাজস্থান নেক্সট দেখো বিহারের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর শ্রীকৃষ্ণ সিনহা বিহারের প্রথম রাজ্যপাল কে ছিলেন জয়রাম দাস রাম বিহার ও উড়িষ্যার ভাগ কবে হয়েছিল নাইনটিন থার্টি সিক্স বিহারের উচ্চ কার্যালয় পাটনাতে অবস্থিত নেক্সট কুমার কোন পার্টি সঠিক উত্তর জেডিইউ জেডিইউ এর ফর্ম হলো জনতা দল ইউনাইটেড ওকে বিহার দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর যাবে বাইশে মার্চ তো ফ্রেন্ডস এই হলো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নোত্তর তো ফ্রেন্ডস এই হলো আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের এই মোট আঠাশটি বিষয় থেকে বারোশো উত্তর এবং এই সব প্রশ্নগুলো তোমাদের রেলওয়ে পরীক্ষার পাশাপাশি আপকামিং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমরা যদি এই বারোশোটি প্রশ্নের পিডিএফ ফাইল পেতে চাও আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে তোমার লিঙ্ক পেয়ে যাবে এবং আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা দু হাজার উনিশ সালের সারা বছরের অর্থাৎ বারো মাসের সাতশো পঞ্চাশটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নের পিডিএফ ফাইলের লিঙ্কও পেয়ে যাবে এবং এর ফ্রি ভিডিও পেয়ে যাবে তোমাদের আপকামিং পরীক্ষার জন্য দু হাজার উনিশ এবং দু হাজার কুড়ি এই দুটো বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে তো ফ্রেন্ডস এই হলো আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ